আসসালামু আলাইকুম ইফরাজি, আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষতিকতা গীত স্পেশাল এপিসোড 2 নম্বর, যেটা 71 নম্বর এপিসোড নামে পরিচিত। এই এপিসোডে গতকালকে যেমন আপনারা আমাদের কাছ থেকে শুনেছেন ভয়ঙ্কর রকম ভয়ঙ্কর ঘটনা, সেরকম ভয়ঙ্কর ঘটনা আজকেও থাকছে শেষ পর্যন্ত। আমি চাইবো আপনারা শেষ পর্যন্ত আমাদের ঘটনা শুনে যান, যাতে আপনারা বুঝতে পারেন আমরা কী ধরনের ঘটনাগুলো আপনাদেরকে শোনাতে সদা প্রস্তুত। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের কাছে আসছে প্রত্যেকটা সময়। অনেক সময় অনেক ঘটনা বলতে পারি, অনেক সময় অনেক ঘটনা বলতে পারি না। যাদেরকে নিয়ে ঘটনা বলতে পারি না, তাদের ঘটনা আমরা সরাসরি লাইভে নিয়ে আসার চেষ্টা করি। দেখা যায় মাঝে মাঝে অনেক ছোট ঘটনা আমরা বলতে পারি না, বিধায় লাইভে সেই স্টোরি টেলারকে আমরা ইনভাইট করি, সেটা হয় মঙ্গলবার। এবং আমাদের আপনারা, আমি সবসময় আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের টুইটারে অ্যাক্টিভ থাকি, এবং আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপেও আমাদের মডারেটর সহ আমাদের সরব উপস্থিতি থাকে। আপনাদের কোনো চাওয়া পাওয়া, কোনো ধরনের ইচ্ছা থাকলে আমরা সবসময় চেষ্টা করি সেটা পূরণ করবার জন্য। যদি ঘটনা আমাদের সেরকম খাপ খাওয়া ঘটনা আসে, অবশ্যই আমরা আপনাদের জন্য সেটা প্রচার করব। যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক, তারা আমাদের ইমেল অ্যাড্রেসে নোট ডাউন করতে পারেন, যেটা স্ক্রোলিংয়ে আপনারা দেখবেন, দ্যাট ইস BHOUTIGGOTA bhoutikgotha@gmail.com। আমি গতকালকে যেহেতু আমাদের এপিসোডের লাগাম টেনে ধরেছি, তাই আজকে আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না, আপনাদেরকে আজকে শুধু ঘটনা শুনিয়ে যাব, একের পর এক হন্টেড স্টোরিজ, যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। তাই এখন আমি সরাসরি স্টোরিতে চলে যাব। স্টোরিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমাদের ঘটনা শুনবেন আজকে, আজকে আপনারা একটা টাচ পাবেন, আপনারা সেই ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা অবশ্যই জ্ঞাত, আপনারা সব ঘটনাই মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু সেখানে আপনাদের কিছু পোর্শন আপনাদেরকে নিজেদের ক্যাচ করতে হবে। সো আমি যে প্রথম ঘটনাটা বলবো, সেই ঘটনাটা হচ্ছে, পাঠিয়েছেন হচ্ছে আমাদেরকে মোহাম্মদ হাসান ভাই রংপুর থেকে। আমি তার ঘটনাটা একটু পড়ব। তিনি আমাদেরকে মেইল করেছেন এবং আশা করছি তার মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, তিনি কারো কাছে ঘটনাটা শেয়ার করেননি। তিনি 7 মাস আগে তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছেন। এখন সেই ঘটনাটা তিনি বলেছেন, যেটা বিশ্বাস করা একমাত্র আপনাদের ব্যাপার। তো তিনি বাংলাদেশের কোনো একটা সরকারি ফোর্সে কর্মরত আছেন, সংস্থার নামটি তিনি উল্লেখ করছেন না। গত নভেম্বর মাসের 6 তারিখে তার রাত 10টা থেকে 3টা পর্যন্ত কন্ট্রোল রুমে ডিউটি ছিল। তো বাসা থেকে আসার পথের দূরত্ব, মানে হাঁটা দূরত্ব হচ্ছে 20 মিনিটের। ঠান্ডা ছিল আবহাওয়া, আর তাদের বাসাটা 5তলা বিল্ডিং এবং ওই বাসাটা বেশ ঠান্ডাই থাকে। তো বারান্দার পর্দাটা নিয়ে তিনি ঘুমার, মানে বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখে অনেক মানুষের জটলা পেকে আছে। তার কাছে অন্যরকম মনে হতে লাগলো যে কী হলো হঠাৎ করে। তিনি অফিসে চলে যাবে, তো বিদায় নিয়ে, তার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে সে চা খেয়ে অফিসের দিকে রওনা দিবে। তো চা না খেয়ে তখন রাত্রে 9টা 20 বাজে। তো চা না খেয়ে তিনি ঝামেলা, মানে চাটা খেয়ে নর্মালি তিনি বের হন। তো তিনি নিচে নামবে এমন সময় একজন ব্যক্তি বললো যে ভাই, তিমন নামে একটা ছেলে ছিল, সেটা সুইসাইড করেছে। এ কথা শুনে তার ভিতরটা হু হু করে ওঠে, কারণ ইমরান ছেলেটা খুব সাদা সিদা একটা ছেলে ছিল, 17 বছর বয়স মাত্র। প্রায় তার গলার আওয়াজ তিনি পেতেন, মাঝে মধ্যে পরিবারের সাথে ঝামেলা লেগেই থাকতো। তো ভাবলো যে ইমরানের লাশটা দেখে যাই এক নজর, যেহেতু তাকে চিনে দেখেছে। তো সামনেই যেহেতু বাসা, তো তিনি যায় তাদের বাড়ির কাছে, ঘরের কাছে যায়, ঘরে ঢুকতেই তাই দেখে ফ্যানের সাথে ঝুলন্ত ইমরানের সেই লাশ। কি দৃশ্য, কি অবস্থা, মানুষজন জটলা পেকে দেখছে আর কি, জিব্বাটা বের হয়ে আছে, সাদা ফেনা বের হচ্ছে রক্ত মিশ্রিত মুখ থেকে, আর চোখ দুটো দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মুখের আকৃতিটা অনেকটা বিকৃত। তো অনেক লাশ তিনি দেখেছেন জীবনে, যেহেতু তিনি ফোর্সে চাকরি করেন, এমন বিকৃত লাশ তিনি আগে কখনো দেখেন নাই। ছেলেটাকে প্রায় সময় বাসার সামনে দেখতো। তো গরিব ঘরের সন্তান ছিল, অনেকে বলা বলি করছে ছেলেটা নাকি নেশাগ্রস্ত ছিল, নেশার টাকা সংগ্রহ করতে না পেরে হতাশায় সুইসাইড করেছে। যাই হোক, তাদের ডিউটির উদ্দেশ্যে তিনি রওনা দেন। ডিউটিতে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়ে যায়, তো ডিউটি স্টার্ট করে, তো নিজের মতো ডিউটি শেষ করে তিনি।
তো সেই লাশ নিয়ে তিনি আমার একটা ভাবেন নাই, কারণ অনেক ব্যস্ত থাকতে হয় কাজের মধ্যে। কাজের মধ্যে ডুবে গেলে আপনারা দেখবেন, কোনো কাজের মধ্যে ডুবে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক কথাই মনে পড়ে না। যাই হোক, তিনি এত কিছু ভাবেন নাই। রাত 3টায় ডিউটি শেষ করে তিনি বাসার দিকে রওনা দিচ্ছিলেন, যেহেতু রাত 3টা সিটি কর্পোরেশন হলেও তিনি যে এলাকায় থাকতেন সেটা অনেকটা একটু নিম্ন শ্রেণীর এলাকা, বস্তি এলাকা তিনি বলেছেন। তো রাস্তা ছিল জনশূন্য, শীতকাল হওয়ার কারণে 2 ফুট সামনে দেখার কোনো উপায় ছিল না, যেহেতু রংপুর এলাকা অনেকে বুঝতে পারছেন শীত কেমন হতে পারে। তো 20 মিনিটের পথ, হঠাৎ তার সামনে 4টা কালো কুকুর অনবরত ডাকাডাকি করছে। তো স্পষ্ট কুয়াশায় দেখাও যাচ্ছে না, তিনি অনেকটা বুঝতে পারছিলেন যে চারপাশ থেকে যে কুকুরগুলো আসছে সেগুলো এই এলাকার কুকুর, মানে এরকম কুকুর না, এরকম দেখতে না, 4টা কুকুরের আকৃতি ডিফারেন্ট। তো তার যাওয়ার রাস্তা ব্লক করে দিয়েছে অদ্ভুত এই কুকুরগুলা। তো তিনি দোয়া কালাম পড়া স্টার্ট করে দেয়, মনে মনে ভাবছে যে তার সাথে যা ঘটতে যাচ্ছে তা মোটেও সুখকর কিছু না। চিন্তা করছিল যদি দৌড়াতে যায় তাহলে কামড় না দেয়, কামড় না দিয়ে বসে, কারণ কুকুরগুলো অনেকটা হিংস্র মনে হচ্ছিল তার কাছে। তো তিনি চিৎকার করা স্টার্ট করে, তো সেই কুকুরগুলো ভয় না পেয়ে উল্টো তার দিকে আবার টেরে আসছিল, আর নাছোড়বান্ধা কুকুরগুলো কোনোভাবে থামছিল না। তো তিনি মোবাইল ফোন বের করে দেখে তার স্ত্রীকে ফোন দিবে, কিন্তু মোবাইল বের করে যে টেপ টিপবে তিনি মোবাইল ফোনটা যে টিপাটিপি করবে কিছু এরকম শক্তি পাচ্ছিল না, ফোন দেওয়ার শক্তি নেই। এবং মোবাইল বের করার পর তার তিনি অনুভব করতে লাগলো যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, চারদিক তখন একদম নীরব, শুধু কুকুরগুলোর আওয়াজ আসছিল। এমন সময় মানুষের চলাফেরা তিনি লক্ষ্য করেননি, মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল চিৎকার দিবেন, কিন্তু অনেকটা জোরে চিৎকার দিয়েছে ঠিকই কিন্তু আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ পাশ থেকে একটা লোক কোথা থেকে যেন এসে বলে, হাসান স্যার নাকি, কি অবস্থা স্যার, এত রাতে আপনি দাঁড়িয়ে আছেন কেন? তো তিনি বলেন, এই কুকুরগুলো পথ আটকে রেখেছে, যেতে দিচ্ছে না, অনেক বেশি কুয়াশা হওয়ার কারণে লোকটার মুখ বোঝা যাচ্ছিল না, আর গলার কণ্ঠস্বর যেহেতু ভাঙা শীতকালে, মানে ভাঙা ভাঙা কণ্ঠস্বর এরকম মনে হচ্ছে। তো ওই লোকটা একটা উচ্চ স্বরে ধমক দিল কুকুরগুলোকে, ধমক দেওয়ার সাথে সাথে কুকুরগুলো খুব তাড়াতাড়ি তার ওই জায়গা থেকে চলে যায়। এরপর লোকটা আমার কাছে এসে বলল, এরা আমারই পোষা কুকুর স্যার, আপনার কোনো ক্ষতি করবে না, ভয় নেই, চলে যান, বাসায় যান, বাসায় চলে যান। তখন অনেকটা স্বাভাবিক হতে, মানে তিনি হয়ে গেলেন, ভাবলো যে রাস্তাঘাটে কুকুর বিরক্ত করতেই পারে। আর একটু লোকটার দিকে এগিয়ে দেখে ধন্যবাদ দেওয়ার জন্য, যে থ্যাংকস জানাবে, এমন সময় লোকটার কাছে যেয়ে দেখে যে ইমরানের চেহারা দেখছে। তো তিনি সন্ধ্যায় ফাঁসিতে ঝুলানো অবস্থায় ডিউটিতে, মানে ইমরানকে দেখে আসে ডিউটিতে আসছে, এখন মুখোমুখি দেখছে, হাত পা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা তার। তুমি উনি অজান্তে জিজ্ঞেস করে যে তুমি না, তুমি না একটু আগে দেখলাম তুমি নাই, মারা গেছো। তো ওখান থেকে কথা আসতে থাকে যে আমার দেহটা ময়না তদন্তের জন্য ছিন্ন ভিন্ন চলছে, কষ্ট হচ্ছে আমার, ঘোরাফেরা করছি, যদি কেউ বাঁচাতে আসে এই আশায়। তো উনি ইমরান বলছে যে আপনি একটু হাসপাতালে যাবেন স্যার, গেলে আমি বেঁচে যেতে পারি। উনি আর কিছু চিন্তা করে না, একপাত চিন্তা না করে তোড় দেয়, আর পিছন থেকে চিৎকার আসছে, কি বলছে জানে না, তিনি জানেন না, তিনি কোনো কিছু তোয়াক্কা না করে তার মতোই দৌড়াচ্ছিল। হঠাৎ সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো ছিল এবং রাস্তা ব্লক ছিল, তিনি ভাবছিল হয়তো কেউ এসছে, তো সাহায্য নিতে যাবে। এমন সময় অ্যাম্বুলেন্সের কাছে যেয়ে দেখে যে এটা সেই অ্যাম্বুলেন্সের, যে অ্যাম্বুলেন্সে লাশটা করে নিয়ে যাচ্ছিল ইমরানের। তখন সে কুকুর দেখে যে সেই কুকুর 4টা তার হাত পা শুনছে, তিনি ওই জায়গায় জ্ঞান অবস্থায়, অজ্ঞান অবস্থায়, মানে ওই জায়গায় অজ্ঞান হয়ে যায় অ্যাম্বুলেন্সের সামনে এসে। তো ঘুম, মানে তার যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় কুকুরগুলো তার হাত পা শুকছে, জোরে চিৎকার করে আর কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার চিন্তা করছিল কিন্তু চিন্তা করার শক্তি পাচ্ছিল না। এবার কোনো মতে চিন্তা না করে সেদিন দৌড় দেন বাসার সামনে, বাসার সামনে আসতে তিনি ওই, যেহেতু পাশাপাশি বাসা, তিনি দেখেন যে ওই বাড়িতে মানুষের জটলা, লাশের বাড়িতে। তখন একজন এসে বলল, স্যার আপনার শরীরে এত ময়লা কেন? তো তিনি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলেন, বলল যে না কিছু হয় নাই। তো তিনি জিজ্ঞেস করে, কি লাশ দাফন হয়ে গেছে নাকি? তিনি বলে যে না, ওই পোস্টমর্টম শেষ হয়েছে, এখন মানে রাস্তায় আছে, বাড়িতে নিয়ে আসতেছে, বাড়িতে লাশ পৌঁছালে ফজরের পরে দাফন করা হবে। তো এরপরে আমি আর কিছু ছাত পাঁচ না ভেবে মোবাইল ফোন বের করে দেখে 5টা বাজে, এর মধ্যে যে টাইমটা ইন্টারভেল ছিল 2 ঘন্টার মতো, সেটা কি হয়েছে তিনি জানেন না, ভালো করে স্পষ্ট তার মনেও নেই, যতটুকু মনে আছে তিনি সেটা শেয়ার করেছেন, লিখেছেন যে এটা আমার মনে নাই কি এর মধ্যে কি হয়েছে, আল্লাহ ভালো জানেন।
তো তিনি বাসায় পৌঁছানোর পর তার স্ত্রীকে দেখে কান্না করছে। তো যেহেতু তার 2 ঘন্টা ধরে অফ পাচ্ছে, ফোন খুঁজে পাচ্ছে না, তো অফিসও ফোন দিয়েছে। তিনি অফিস থেকে বলেছে 3টা ডিউটি শেষ করে নাকি বাসায় রওনা দিয়েছে, যেহেতু যে জব করে, যে চাকরি করে, ভয়ের চাকরি, কোনো বিপদ হলো নাকি। তো তার শরীরের পরে ময়লাটলা দেখে তার স্ত্রী জিজ্ঞেস করে এমন অবস্থা হলো কেন। তখন সেও ঘটনা বলে যে এই অবস্থা ঘটেছে, তখন বলার চেষ্টা করেছে তার ওয়াইফকে, তো তার ওয়াইফও ভয়ে অস্থির হয়ে গেছিল। সেদিন ভোর থেকে প্রায় বেশ কয়েকদিন যাবত জ্বরে ভুগেছিল তিনি। তো প্রায় সময় চিন্তা করেন, যখন ঘটনা চিন্তা করেন তখনই তার খারাপ লাগে। তো এটা শেয়ার করেছেন আমাদেরকে এবং সবাইকে ঈদের শুভকামনা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই আপনার স্টোরির জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, রেফায়েত ভাইয়ের ঘটনা। আসলে রেফায়েত ভাইয়ের ঘটনাটা উনি যেভাবে শেয়ার করেছেন সেভাবেই বলছি। রেফায়েত ভাইয়ের ঘটনা আসলে প্যাচগোজ বেশি থাকে দেখে রেফাত ভাই বেশি প্যাচের কথা বলতে পারেন না, সেই জন্য রেফাত ভাই যতটুকু আমাদেরকে বলা যায় বলেন, ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা 1996-97 দিকের ঘটনা এবং রেফাত ভাই এটা প্রপারলি মনে করতে পারছিলেন না আর কি। তো রেফাত ভাই মাঝে মধ্যে হাইবারনেশনে চলে যায়। হাইবারনেশন বলতে হচ্ছে একদম ডুব দেয়, তাকে কেউ খুঁজে পায় না, শুধুমাত্র তাকে খুঁজে পায় হচ্ছে ওস্তাদরা। ওস্তাদরা এদিক সেদিক করে খুঁজে তাকে বের করে, কিন্তু এছাড়া কোনোভাবেই মানুষ পক্ষে যারা রেফাত ভাইকে চেনেন বা রেফারেন্স রেফাত ভাইকে খোঁজেন তাকে খুঁজে বের করতে পারেন না। রেফাত ভাই দেখা যায় যে আজকে ওই মসজিদে 1-2 মাসের জন্য চলে গেছে, অথবা 3 জেলায় চলে গেল, অথবা 4-5 মাসের জন্য চলে গেল। তো তাকে খুঁজে পাওয়া যায় না এবং তোমার কন্ট্যাক্ট তো করার কোনো ওয়ে ছিল না। যখনকার ঘটনাগুলো তিনি ডিল করতেন তখন তত কন্ট্যাক্ট করার কোনো চান্স ছিল না। তো রেফাত ভাই ওই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসার সাথে সাথে ওই যারা রেফাত ভাইকে খুঁজে বেড়াচ্ছিল তারা প্রায় 5 দিন যাবত রেফাত ভাইকে ঢাকার রাস্তায় হন্তনন্ত হয়ে খুঁজেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা রেফাত ভাইকে খুঁজে পায়, তার বাসার কাছেই খুঁজে পায়। রেফাত ভাই তখন বাসায় ঢুকতে যাবে, তখন রেফাত ভাইকে খপ করে ধরে ফেলে যে আপনাকে আমাদের সাথে বগুড়া যেতে হবে, যেভাবেই হোক যেতে হবে, লাইফ রিস্ক হয়ে যাচ্ছে বাসার মানুষের, এখন আপনি যদি আমাদের সাথে না যান তাহলে জিনিসটা হিতে বিপরীত হবে এবং আপনি কি চাইবেন না নাকি যে একটা মানুষের উপকার হোক। তখন রেফায়েত ভাই আসলে কোনোভাবে যেতে চাচ্ছিল না এবং তিনি স্পষ্ট মানা করে দেন। আবার 4-5 দিন যেহেতু লোকটা এই কাক ভেজা বৃষ্টিতে ভিজে টিজে তার কাছে দেখা করতে আসে, একটা সময় রেফায়েত ভাইয়ের মন গলে যায় যে ঠিক আছে আপনারা যেহেতু আসছেন এত দূর থেকে, নাওয়া নেই খাওয়া নেই, আপনারা আমার পিছনে ঘুরতেছেন, আপনারা আল্লাহকে ডাকতেন, তার সময় আল্লাহকে বেশি বেশি ডাকতেন। তো বলতো যে আল্লাহকে তো ডাকবো কিন্তু এমন কন্ডিশন হয়ে গেছে যে এখন আপনি আমাদের সাথে আসেন কারণ আপনার রেফারেন্স অনেক আমরা পেয়েছি। তো রেফাত ভাই ঢাকা থেকেই কয়েকজনের সাথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বগুড়ার কোন জায়গায় গেছে, কোন শহরে কাজ করেছে আমি জানি কিন্তু সেটা আমি শেয়ার করছি না আপনাদের সাথে। ফরিদা বেগম নামে একজন মহিলার কেস রেফাত ভাইকে দেওয়া হয় আর কি। তো রেফাত ভাই ওই এলাকায় যেই যারা নিতে এসেছিল তাদের একজনের বাসায় ওঠে। যেই বাসায় ওঠে সেটা হচ্ছে ফরিদা বেগমের ভাইয়ের বাসা। তো সেই বাসা থেকে রেফাত ভাইকে ফরিদা বেগমদের 9টার দিকে ফরিদা বেগমের বাসায় নিয়ে যাওয়া হয়, যে মহিলাটার সমস্যা বাসার সবাই জানে। তো ওই মহিলাটার কি সমস্যা এটা জানবার জন্য রেফাত ভাই সেই বাসায় প্রবেশ করে। তো বাসাটা বেশ অন্ধকার, চারিপাশে গাছগাছালি, দোতলা বাসা, উপর দোতলার উপরটা হচ্ছে পুরাটা টিন, এমনিতে উপর নিচে দোতলা পুরাটাই পাকা করা আর কি, অর্ধেক টিন অর্ধেক ছাদ এরকম আর কি। তো রেফাত ভাই সেই বাড়িতে যায়। তো মহিলার সাথে দেখা করার আগে রেফাত ভাইয়ের সাথে ওই বাড়ির মহিলার ছেলের সাথে দেখা হয়। তো রেফাত ভাই বাসার ভেতরে ঢোকার সাথে সাথেই উনি দেখতে পাচ্ছিলেন যে বাসার ভিতরে কয়েকজন মানুষ, মানে যে রেফাত ভাই বাসা ঢুকে কথা মহিলার যে এফেক্টেড মহিলার সাথে সাথে কথা বলার জন্য, তো বাড়িতে ঢুকতেই বোঝা যায় যে ঢোকার সময় তিনি খুব স্বাভাবিক ভঙ্গিতে কয়েকজন মানুষকে দেখতে পায় বাড়িতে চলাচল করছে, মানে সাধারণ মানুষ যেরকম খাওয়া দাওয়া টেবিলে পানি খাচ্ছে হাঁটছে, মানে সেটা এই বাসার সদস্য। রেফাত ভাই কিছুক্ষণের মধ্যে বুঝে যান যে এই এরা মনুষ্য জাতির কেউ না, রেফাত ভাইয়ের দিকে তাকাচ্ছে না, এমন ভাব রেফাত ভাই হচ্ছে সেখানে অদৃশ্য একজন মানুষ, মানে রেফাত ভাই অদৃশ্য। তাদের মুভমেন্ট এমন যে তাদের এটা তাদের বাড়ি, রেফাত ভাইয়ের সাথে তাদের চোখাচোখি কয়েকবার হয়েছে কিন্তু রেফাত ভাইকে তারা পাত্তাই দেয়নি।
তো ওই ছেলের সাথে কথা হয়, ছেলে ডিসক্রাইব করে, ছেলে ডিসক্রাইব করে যে একদিন এমন হয়ে গেছে যে রাত্রের বেলা তার মা তাদের সবাইকে ডাকছে, ডেকে বলছে যে রাত্রের বেলা তিনি ঘরের ভিতরে ঘোড়া দেখছে, ঘোড়ার চলার শব্দ পাচ্ছে। তো সবাই খুব অবাক হয়ে যায়, ঘোড়ার শব্দ পাচ্ছে মানে কি? বলে হ্যাঁ, ঘোড়ার ভিতরে ঘোড়া চলছে, আমি 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 শব্দ মানে সব স্পষ্ট শব্দ পেয়েছি। তার মা ঘোড়ার শব্দ পান, মানে বাসার ভিতরে ঘোড়া চলা চলার শব্দ, ঘোড়ার খুরের শব্দ। তিনি খাটের উপরে উঠে বসেন, উঠে বসার পর চেষ্টা করেন কোথা থেকে শব্দটা আসছে। তিনি তার রুম খোলেন, তার রুম খুলতেই একটা বড় প্যাসেজ পড়ে। তো ওই প্যাসেজ বরাবর দেখেন যে লম্বা একটা করিডোর টাইপের, তো দেখে যে ওইখানে একটা ঘোড়া, ওই ঘোড়ার উপরে একটা মানুষ বসে আছে। সেই মানুষ ওই ঘোড়াটা ওই করিডোরটার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, এত বড় ঘোড়া ঘুরছে কিভাবে এটা দেখতে তিনি অজ্ঞান হয়ে যায়। তো সবাইকে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, তো সবাই আসে তাকে রেস্কিউ করে। একটা ওই সেদিন থেকে শুরু আস্তে আস্তে। তো বাসার ভেতরে প্রায় সময় তিনি কবর দেখতেন, ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে নাম লেখা হচ্ছে, তার স্বামীর নাম লেখা এরকম আর কি। আর তিনি প্রায় সময়ে স্বপ্নে দেখতেন যে তার স্বামী তার সামনে আসছে এবং তার স্বামী তার নিজেকেই জবাই করে ফেলছে। তো এরকম প্রায় সময় চিৎকার দিত, তার স্বামী তাকে ধাক্কা দিয়ে উঠানোর সাথে সাথে তিনি বুঝে বুঝতে বুঝাতে পারতেন না আসলে কি দেখাচ্ছেন তিনি। আর প্রায় সময় দেখা যেত বাসার মধ্যে কারোর সাথে কথা বলছে, হঠাৎ করে একটা আচরণ করলো, হঠাৎ করে পানি মানে পানি খাচ্ছে কারোর সামনে, হঠাৎ পানিটা তার সামনে তার ছুঁড়ে মারলো, তার মুখের দিকে ছুঁড়ে মারলো, অথবা গ্লাসটা ফেলে দিল। রান্নাঘরে রান্না করছে, এই ভালো এই খারাপ এরকম অবস্থা, রান্নাঘরে রান্না করছে, রান্না করা অবস্থায় হঠাৎ করে তরকারিটা ফেলে দিল ইচ্ছা করে, হঠাৎ করে। সে প্রথম প্রথম জিনিসটা মনে হতো যে সে ইচ্ছা করে ফেলছে, তার ওই বাবা অনেক রাগ হতো যে তুমি এরকম কেন করছো। তো পরবর্তী সময় বলতো যে পাগল হয়ে গেছে, এখন বুঝে যাচ্ছে যে হয়তো তার কোনো একটা সমস্যা আছে, এই জন্য তাকে রেফাত ভাইকে রাখা। এবং তিনি মোস্ট অফ দ্য টাইম দেখতো যে তারই হাজব্যান্ড, মোস্টলি ফরিদা বেগমের হাজব্যান্ড, ওনার নামটা আমি সঠিক উনি রেফাত ভাই বলেছিল কিন্তু আমি প্রপারলি মনে করতে পারছি না, ওনার হাজব্যান্ড প্রায় সময় সুইসাইড করে বসে। এটা তিনি প্রায় সময় দেখেন, বলে যে উনি প্রায় সময় সুইসাইড করে বসে, বিষ খায়, বিষ খাওয়ার পরে তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়, এরকম অবস্থা, আর উঠে না আর উঠে না, এরকম স্বপ্ন তিনি প্রায় সময় দেখছেন। একদিন হঠাৎ করে সবই বরাতের রাতের সবই বরাতের 7 দিন আগে এরকম কন্ডিশন, তিনি বাসার সবাই তাকে খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না, তাকে পাওয়া গেল হচ্ছে পাশের বাসার ছাদের উপরে। তো তাকে ওখান থেকে নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই বাসার ছাদে কেন গেলেন। তখন তিনি বলে যে আমি তো যাই না, আমি ঘুমের মধ্যে দেখি আমি কবরের মধ্যে শুয়ে আছি, আমি উপর থেকে বাসের বাস সরাইতেছি, বাসের বাড়ি দিচ্ছি, তোদের সবাইকে ডাকছি কিন্তু কারো কোনো খবর নাই, আমি এটা ঘুমের মধ্যে পাইলাম। পরের দিন পরে তাকে ভোরবেলা ফজরের ওয়াক্তে পাশের বাসার থেকে উদ্ধার করা হয়। তো এরকম চলছে, একদিন রাতের বেলা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, কি হয়েছে কি হয়েছে, বাসায় চোর ঢুকছে নাকি এরকম অবস্থা। সবাই আসে বাসার মধ্যে, লোকজন যারা আছিল সবাই আসে, তার ছেলে ছেলের বউ, তার নাতিও ঘুম থেকে ওঠে, নাতনিরাও ঘুম থেকে উঠে যায়, তার ছেলের 3টা মেয়ে, তার নাতিরাও ঘুম থেকে উঠে যায়, কি কাহিনী। তো তার তার ছেলে ছেলের বউ আসে, কাজের মেয়েরা উঠে আসে, কি কাহিনী, বলে যে আমি আয়নার মধ্যে নিজের নিজের নিজেই নিজের জীব, আমি আয়নার ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে যাব, আলমারির আয়নার মধ্যে তিনি দেখে, আলমারির আয়নার ওই পাশে তার মতো তার মতোই একজন এন্টিটি, কিন্তু তিনি তার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আয়নার এন্টিটিটা নিজের জীব নিজেই কেটে ফেলছে চাপাতি দিয়ে। তো এরকম অবস্থা, তার সে চিৎকার দিয়ে একাকার অবস্থা, বাসার সবাই বুঝতে পারে যে তার মাথা আউট হয়ে যাচ্ছে, অথবা তাকে কোনো ধরনের খারাপ কিছু তাকে তার উপরে জেঁকে বসেছে। একদিন রাতে হঠাৎ করে, এটা হচ্ছে উনি বলেন যে এটা ঈদের কয়েকদিন পর, রমজানের ঈদের কয়েকদিন পর, অন্ধকার এক রাতে তিনি রান অন্ধকার রাত 9টা সাড়ে 9টার দিকে
তো চাপ কলের ভিতরে কে জানি পানি, চাপ কলের ভিতরে কে জানি পানি চাচ্ছে। তো তিনি বলে যে এই চাপ কল দে, ওনাদের বাসার ওই চাপ কলটার মধ্যে আবার সবাইকে তিনি পানি দিতে দেয় না, কারণ এলাকার কয়েকজন মানুষের সাথে সমস্যা থাকার কারণে তাদের ওই বাসাটা ওই এলাকার মধ্যে তাদের বাসাটা হচ্ছে আর্সেনিক ফ্রি চাপ কল। ওই চাপ কলে সবাই পানি নিতে পারে না, স্পেসিফিক কোনো মানুষ, কোনো মানুষ ছাড়া, তাদের গেট দিয়ে পারমিশন নিয়ে ঢোকার পর চাপ কলে পানি নিতে পারে। তো তিনি খুব চিৎকার দিয়ে নিচে নেমে যায়, নিচে নেমে বলে যে এই চাপ কলে পানি বের করতেছে কে, পানি ধরছে কে, এই চাপ কল চাপতেছে কে। হঠাৎ করে তিনি কাছে যাওয়ার পর দেখতে পান চাপ কলের মধ্যে একজন মহিলা একটা বাচ্চা কলে পানি চাপছে, পানি চাপ কলের পানি ছাড়ছে, কোনো পানি আসছে না, এবং মহিলার মাথা নাই, কোনো শরীরে কোনো মাথা নাই, শুধু বাচ্চাটা কোলে। যেভাবে কলসি কলসিটা গ্রামের মানুষ মেয়েরা মহিলারা যেরকম কলসিটা আবার বাচ্চাটাকে কোমরের মধ্যে নেয়, ঠিক এমনি ভাবে কোমরের মধ্যে রাখা বাচ্চাটাকে, কিন্তু ওই মহিলার মাথার মধ্যে কোনো, মানে মহিলার শরীরে কোনো মাথা উনি দেখতে পাচ্ছিলেন না। আর চাপ কলের মধ্যে চাপ কলের পানি চাপ চাপ কলের মধ্যে চাপছে পানি আসার জন্য, কিন্তু কোনো পানি আসছে না। ওই জায়গাটাতে ওই ফরিদা বেগম অজ্ঞান হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তাররা বলেন যে উনি মানসিকভাবে একটু স্ট্রেসের মধ্যে আছেন, ওনাকে ডাক্তার দেখান, ঢাকায় নিয়ে যান। পরে ঢাকাতেও নিয়ে আসা হয়, কিন্তু ঢাকাতে খুব আশানুরূপ ফল পাওয়া যায় না। এরকম করে চলছিল প্রায় সময়, এবং ওই মহিলা প্রায় সময় তার স্বামীকে মৃত অবস্থায় পেতেন তার পাশে, ডাকতেন স্বামীরকে, এরকমভাবে ডাকতেন এই তুমি উঠো না কেন, তুমি উঠো না, কান্না করতে করতে হঠাৎ সময় স্বামী দেখতো কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন, ঘুমের মধ্যে ঘুমাতে পারলাম না তোমার জন্য, বলে যে আমি তো দেখছি তুমি মারা গেছো এরকম আর কি। তো ওই মুহূর্তে তার ছেলে বলে যে ভাই এই হচ্ছে কন্ডিশন আম্মার, আম্মাকে দেখেন আপনি, আপনি কিছু বুঝতে পারেন কিনা। তো রেফাত ভাই বলে যে আমি আপনার মার সাথে কথা বলবো, আপনার বাবার সাথে কথা বলবো। তো রেফাত ভাই ওনার বাবার সাথে কথা বলে, ওনার বাবাকে একদম নর্মাল অবস্থায় রেফাত ভাই পায়। তো রেফাত ভাই বুঝতে পারে যে ওই বাসার মধ্যে কোনো ধরনের একটা এন্টিটির উপস্থিতি আছে, নাহলে এরকম ভাবে কেউ না কেউ এরকম ভাবে কেউ দেখে না, নর্মালি সাধারণত দেখার কোনো নিয়ম নেই, অবকাশ নেই। যেরকম ভাবে আপনার জাহিদ ভাই ঘটনাও শোনেন যে জাহিদ ভাই অনেক ডিপে যে একদম প্রপার ওয়েতে বের করে নিয়ে আসে, রেফাত সাহেব তিনি এতটা এক্সপ্লেন করতে পারেন না, কিন্তু জিস্ট তিনি তার ঘটনার মধ্যে বোঝাতে চান। তো সেই বাড়িতে তিনি যান, এবং সেই বাড়িতে ওই মহিলার সাথে কথা বলার জন্য তাকে নিয়ে আসা হয়। তো তার সাথে তার একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়, এবং সে তার ডিস্টেন্স হচ্ছে 6 ফিটের 5 ফিটের মতো একটা ডিস্টেন্সে রাখ থাকে ওই ওই মহিলা ফরিদা বেগম, তার থেকে 5 ফিট দূরে বসানো হয়। তো জিজ্ঞেস করে সালাম আলাইকুম কেমন আছেন, ফরিদা বেগম বলে যে ভালো। 5 মিনিট নর্মাল এদিক সেদিকের কথা বলতে 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 হঠাৎ করে রেফাত সাহেব সুরা পড়া শুরু করে। তো সুরা পড়া শুরু করছে, একটা সময় ওই মহিলাটা খুব ভয় পেতে শুরু করে, কিভাবে ভয় পাচ্ছে কেন সুরা পড়ার সময়। তখন তখন ওনার ওই মহিলার ছেলেরা বলে যে আমরা কি থাকতে পারবো কিনা, বলে যে থাকেন সমস্যা নাই। তো প্রথমে নর্মাল ছিল, একদম ঠান্ডা মাথায় সব কথা বলতেছে, হঠাৎ করে তার মা উল্টাপাল্টা কথা বলতেছে যে আপনি রেফাত সাহেব বলতেছে, রেফাত সাহেব একটা সময় নর্মাল কথা বলতে বলতো যে তুমি এখানে কেন আসছো, হঠাৎ করে রেফাত ভাই মাথা নিচু করতে করে হঠাৎ করে মাথা উঁচু করে বলে তুমি এখানে কেন আসছো। এবং রেফাত ভাই দেখতে পায় ওই মহিলার পিছনে 7-8 জন নর্মাল লোক, নর্মাল লোকের মতো এন্টিটি দাঁড়িয়ে আছে, এবং সবাই এমনভাবে দাঁড়িয়ে আছে যে মহিলার বডিগার্ড ওই মহিলার পাশে দাঁড়িয়ে থাকবে এরকম অবস্থা। মহিলা হঠাৎ করে দাঁড়িয়ে বলে যে তুই এখানে কেন আসছিস, তোকে এখানে কে আসতে বলেছে, তোর তো এখানে আসার কোনো রাইট নেই। রেফাত বলে যে আমার আসার রাইট কি রাইট না এটা তো তোকে দেখ, তোকে দেখতে হবে না। এবং রেফাত ভাই এবার তুই তাই করে শুরু করে দেয়, তোকে দেখতে হবে না, তুই এখানে কেন আসছিস, কেন ওই মহিলার এর মহিলার ভিতরে কেন ঢুকছিস। তখন ওই ভিতর থেকে কথা আসে যে তুই কি এদের চিনিস না, এই এই মানুষ তো খুবই খারাপ মানুষ, তুই এর কাছে কেন আসছিস, তোকে তো আমি ভালো মনে করছিলাম, তোকে দেখে আমার ভালো মনে হয়েছে, তুই এখানে কেন আসছিস, এই মহিলার কেন হেল্প করতে আসছিস। তো রেফাত ভাই বুঝতে পারছে যে এখানে হয় রেফাত ভাই মায়ার জালে পড়তে যাচ্ছে, না হলে রেফাত ভাইয়ের রেফাত ভাই ওকে ধরে বসবে, বলে যে দেখ উল্টাপাল্টা কিছু না করার আগে, তোকে বোতলে না ভরার আগে বলে দে কেন আসছিস, তোকে আমি ছেড়ে দিব। তো ওখানে তার বাবা হঠাৎ করে, তার বাবার শরীরটা খারাপ হতে থাকে, ওই জায়গাতে তার বাবা সরে যায়। তো রফি মানে রেফাত ভাই বলে যে তুই এখানে কেন আসছিস, বলে যে এই এই বাসার প্রত্যেকটা মানুষ আমাকে অপছন্দ করে,
যে এসব কথাবার্তা বল, এসব কথাবার্তা ছাড়, তুই কেন আসছিস এখানে? এই মহিলার সাথে জুড়ে কোনো কথাবার্তা তুই বলতে পারবি না, তুই এখানে কেন আসছিস সেটা বল। বলে যে আমরা আটকা পড়ে গেছি এখানে, এই মহিলা হচ্ছে একটা ফাজিল মহিলা, এই মহিলা নিজের সন্তানের ক্ষতি করতে চেয়েছে। তখন রেফাত ভাই বলে যে এখন ওই মুহূর্তে ওই মহিলার, ফরিদা বেগমের ছেলে ওই মুহূর্তে উপস্থিত ছিল, আর কেউ ছিল না, কারণ তার বাবার শরীর খারাপ ছিল, তার বাবা ওখান থেকে সরে যায়। রেফাত বলে যে তুই কি বলতে যাচ্ছিস? বলে যে হ্যাঁ, আমি এখানে আটকা পড়ে গেছি, আমার আসলে কোনো কিছু করার করার উদ্দেশ্য না, কিন্তু আমি আটকা পড়ে গেছি একটা কারণে, কারণ উনি যেই মহিলা দ্বারা এখানে কাজ করতে চেয়েছিল সেই মহিলা দ্বারা আসলে কাজটা উল্টাভাবে করেছে, যার কারণে এখন তিনি এফেক্ট হয়ে গেছে, এফেক্টেড হয়ে গেছে, আর আমাকে এখানে পাঠানো হয়েছে তার পেছনে থাকার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য, তাকে পাগল করে ফেলার জন্য। তখন রেফা বলে তুই পাগল করবি কেন, তোর তো এই রাইট নেই, একটা মানুষ নিষ্পাপ, তখন নিষ্পাপ, ও তো নিষ্পাপ না, ও নিজের ছেলের বউকে শেষ করে দিতে চাইছিল, নিজের ছেলের বউকে, নিজের ছেলের বউ থেকে সরাই দিতে চাইছিল, কারণ যাকে দিয়ে তিনি কুফরি করতে চেয়েছিল সেই কুফরিটা গন রং, সেই কুফরিটা উল্টাভাবে পড়েছে, যার কারণে এই স্পেলটা ভুলভাবে পড়ার কারণে এই মহিলার পিছনে পড়ে গেছে এই জিনটা। তখন রেফাত ভাই বলে যে তোমাকে এখান থেকে বেরোতে হবে, কারণ মহিলা কি করবে সেটা মহিলার বিষয়টা আল্লাহ দেখবে, তোমাকে এখান থেকে বেরোতে হবে। তখন ওই জিন বলে যে আমি বের হতে পারবো, কিন্তু তোমাকে কথা বলতে হবে আমার আমার বসের সাথে। তখন রেফাত ভাইয়ের ওস্তাদরা আলাদা করে ইশারা দেয় যে তুমি টেনশন করো না, তুমি বলো যে ঠিক আছে তোমার বসের সাথে কথা বলা হবে। তো পরের দিন জানতে পারে যে রেফাত ভাই জানতে পারে যে ওই মহিলা আসলে কুফরি করেছিল, তার ছেলের তিনটা মেয়ে সন্তান আসলে তারা একটা নাতি চাচ্ছিল, আর এইটা নিয়ে প্রায় সময় দেখা যেত তাদের মধ্যে কথা কাটাকাটি হতো, তার ছেলের বউর সাথে তার সম্পর্ক খারাপ হতে থাকছিল। তো যেহেতু মহিলাটা পুরান কালের মানুষ, একটু পুরান চিন্তা ভাবনা ছিল, যার কারণে একটা পর্যায়ে ওই মেয়েটাও তার ছেলের বউটাও, ছেলের বউটা একটা সময় একটু বেয়াদবি করে বসার কারণে সে রিভেঞ্জ নিবে দেখে তার ছেলের সাথে ছেলের বউর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটার জন্য সে একজন মহিলা তান্ত্রিকের কাছে গিয়েছিল। সেই মহিলা তান্ত্রিক ভুল একটা ইনফরমেশন, ভুল একটা স্পেল পড়ার কারণে এই জিন আবার তার পিছনে পড়ে গেছে। পরে রেফায়েত ভাই অনেক চেষ্টা করার পর ওই জায়গার থেকে সেই জিনকে সরিয়ে দেয়, এবং ওই জায়গার থেকে তার ছেলেকে, তার ছেলে তো ওই মুহূর্তে চাক্ষু শুনে ফেলে সবকিছু। পরে ওই ওই ছেলের সাথে সে মার সাথে সম্পর্ক কীভাবে মেনটেন করছে সেটা রিফাত ভাই জানে না, কিন্তু রিফাত ভাই আমাকে সংক্ষেপে এই ঘটনাটা বলেছে, কারণ আমি আসলে সংক্ষেপে বলার মতো অবস্থায় ছিলাম না। রিফাত ভাই আমাকে সংক্ষেপে ঘটনাটা বলেছে যে এটা একটা তার ছোট্ট একটা কাজের মধ্যে কেস, কেসের একটা ঘটনা যেটা রিফাত ভাই আমাদের শেয়ার করেছেন। রিফাত ভাইয়ের স্ত্রী খুবই অসুস্থ, এবং তার স্ত্রীর জন্য চিকিৎসা চলছে, যার কারণে তিনি দোয়া চেয়েছেন। আসলে রেফাত ভাইয়ের, আমি সত্যি কথা বলি, রেফাত ভাইয়ের একটা মাঝির ঘটনা পাঠানোর কথা ছিল, যেটা রেফাত ভাই আমাকে প্রপারলি বলতে পারেননি তার স্ত্রীর এই শরীর খারাপ থাকার কারণে, শরীর খারাপ থাকার কারণে। যতটুকুই তিনি বলেছেন আমাকে তার ছেলেদের মাধ্যমে, ততটুকুই আমি বললাম। চেষ্টা করব যে এরপরে রেফাত ভাইয়ের একটা ইলাবরেট স্টোরি আপনাদের সবার সামনে নিয়ে আসার জন্য। আসলে রেফাত ভাইয়ের স্টোরিগুলোকে আমি যেভাবে গোছাতে চাই সেভাবে গোছানো সম্ভব হয় না, কারণ রেফাত ভাই বয়সের কারণে, জাহিদ ভাইয়ের যেমন একটা ঘটনা বলতে তার সমস্যা হয় না, তিনি সব মনে করতে পারেন, রেফাত ভাইয়ের সব স্টেপ মনে থাকে না, যার কারণে আমি ঘটনা আপনাদের সামনে প্রপারলি বলতে পারি না। সো এটা ছিল রেফাত ভাইয়ের ঘটনা, আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। সামনে থাকছে আরও ভয়ঙ্কর ঘটনা, আপনারা সবাই সাথে থাকুন। আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের সাবস্ক্রাইব বাটনটি হিট করে ফেলুন, এবং আপনাদের পরিচিতদের আমাদের ব্যাপারে জানিয়ে দিন। রেফাত ভাইয়ের ঘটনা সামনে আসছে ইনশাল্লাহ, আশা করছি রেফাত ভাইয়ের স্ত্রী যদি সুস্থের দিকে আসে তাহলে রেফাত ভাই আমাদের সাথে ডিটেইলস একটা ঘটনা শেয়ার করবেন। আপনারা দোয়া করবেন, আপনাদের সবার কাছে দোয়া চাইছেন তিনি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়, একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শাওন, সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের মিরসরাই থেকে পাঠানো ইফতেখার ভাইয়ের ঘটনা। এই ঘটনাটি ঘটে ইফতেখার ভাই এবং তার বন্ধু রুবেলের সাথে। আমরা ঘটনায় চলে যাই। তখন 2006 সালের দিকে একদিন রুবেল ইফতেখার ভাইয়ের কাছে আসে।
এসে অনেকক্ষণ যাবতই সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ইফতেখার ভাই লক্ষ্য করেন যে রুবেল আসলে বলতে পারছেন না। তখন ইফতেখার রুবেলকে জিজ্ঞেস করে যে কিরে তুই আমাকে কিছু বলতে চাস? তো রুবেল প্রথমে তো মানা করে, কিন্তু পরে এক পর্যায়ে সে ইফতেখারকে বলে যে বন্ধু আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, অনেক দিন যাবতই আমি আসলে এই কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম যে একমাত্র তুমি সেই লোক যাকে আমি এই কথাটা বলতে পারি। তো তখন ইফতেখার বলে যে বন্ধু তুমি আমাকে যে কোনো কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। তখন রুবেল ইফতেখারকে যে ঘটনাটা বলে সেটা শুনে ইফতেখার আশ্চর্য হয় এবং সাথে সাথে একটু উত্তেজিত হয়। ঘটনাটা হচ্ছে এরকম, গত এক মাস যাবত রুবেল প্রত্যেক দিন রাতের বেলা একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা হচ্ছে, স্বপ্নে তিনি দেখেন যে তিনি একটা মাজারের পেছনে দাঁড়িয়ে আছেন এবং তাকে ঘিরে কতগুলো লম্বা আকৃতির অবয়ব দাঁড়ানো। তারা রুবেল ভাইকে বলছে যে ওই দেখ ওই যে গাছটা, ওই গাছের নিচে গুপ্তধন পোতা, ওই গাছের নিচের মাটি ঘুরে ছয়টা পাথর পাবি, ওগুলো কিন্তু পাথর না, ওগুলো হচ্ছে স্বর্ণের টুকরা, ওই পাথরগুলো বের করে এক তান্ত্রিককে দিয়েই এটা পরিশোধিত করবি, করার পর এগুলো স্বর্ণ হয়ে যাবে, এগুলো সব তোর আর এটাই তোর ভাগ্য ফিরিয়ে দেবে। তো প্রত্যেক দিন রাতের বেলা রুবেল ভাই এই স্বপ্নটা দেখছিলেন এবং তিনি জানেন বা শুনেছিলেন যে অনেক সময় নাকি স্বপ্নে লোকজন গুপ্তধনের খবর পায়। তো তিনি ধরেই নিয়েছিলেন এটাই সেই গুপ্তধন, মানে যেটা তার ভাগ্য বদলে দেবে। তো এই কথা শোনার পর ইফতেখার ভাইও খুব উত্তেজিত হয়ে পড়েন, তিনিও খুব আগ্রহ বোধ করেন, কারণ ওই বয়সটাতে আসলে সবাই সব কিছুতেই একটু অ্যাডভেঞ্চার খোঁজে। তো ইফতেখার ভাই রুবেল ভাইকে বলেন যে আজকে রাতেই আমরা সেই জায়গায় যাব, আর এই মাজারটা, যে মাজারটা রুবেল ভাই স্বপ্নে দেখতেন সেই মাজারটা তাদের বাড়ির খুব কাছে। তো তারা বলে যে আমরা তো যাব ঠিক আছে, কিন্তু সেই পাথরগুলো নিয়ে আসতে হলে তো গাড়ি লাগবে। তখন ইফতেখার বলে যে আমার এক পরিচিত ড্রাইভার আছে, তাকে বলে রাখবো, সে আমাদের ওখানে পৌঁছে দেবে, তার বিনিময়ে তাকে আমরা কিছু টাকা দেব, আবার তারা সে আমাকে আমাদের ওখান থেকে নিয়েও আসবে। তো যেই কথা সেই কাজ, রাত 11টার দিকে ইফতেখার ভাই, রুবেল ভাই এবং সেই ড্রাইভার রওনা দেয় সেই মাজারের উদ্দেশ্যে। মাজারের কাছাকাছি আসার পর তারা রুবেল ভাই এবং ইফতেখার ভাই গাড়ি থেকে নামেন, ড্রাইভার নিচেই ছিল, আর মাজারটা ছিল একটা পাহাড়ের উপরে, পাহাড় বেয়ে উপরে উঠতে হবে সেই মাজারে যেতে হলে। দুজনের হাতে দুইটা টর্চ, তারা টর্চ মারতে মারতে সেই পাহাড়ে উঠছিলেন। আর রুবেল ভাই বারবার বলছিলেন ইফতেখার ভাইকে যে ইফতেখার আমার সব সাহস তো এখন চলে গেছে, আমার কেমন জানি ভয় করতেছে, চল চলে যাই। ইফতেখার ভাই রুবেল ভাইকে সাহস দেন যে কোনো ভয় নাই, আমি তোর সাথে আছি, যা কিছু হলে আমরা দুজন একসাথে ফেস করব। এই কথা বলে তারা সেই মাজারে উপরে উঠে আসেন, এসে দেখেন যে সেখানে সেই মাজারে একটা বড় একটা কবর যেটা বাঁধানো, আর চারপাশে কতগুলো ছোট ছোট কবর আছে। তখন ইফতেখার ভাই রুবেল ভাইকে জিজ্ঞেস করেন যে তোকে স্বপ্নে কোন গাছটা দেখিয়েছিল? তখন রুবেল ভাই দেখতে পান সেই গাছটাকে, যে গাছটা তিনি প্রত্যেক রাতে স্বপ্নে দেখেন। তিনি আঙ্গুল দিয়ে ইফতেখার ভাইকে সেই গাছটার দিকে দেখিয়ে দেন। তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে এসেছিল সাথে করে, তারা সেই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে মাটি খোঁড়া শুরু করে। তারা যখন মাটি খোঁড়া শুরু করে ঠিক তখনই তারা শুনতে পায় যে হঠাৎ করে তাদের পাশে যে জঙ্গলার মতো জায়গাটা সেখান দিয়ে কে জানি দৌড় দিয়ে গেল। সেই আওয়াজ শুনে তাদের দুইজনের লোম দাঁড়িয়ে যায় ভয়ে। রুবেল ভাই ইফতেখার ভাইকে বলতে থাকে যে ইফতেখার চল চলে যাই, আমার ভাল লাগতেছে না, আমার লাগবে না, স্বর্ণ আমার লাগবে না। ইফতেখার ভাই বলে আমি এই কাজ আগেও করছি, তোর ভয় পাওয়ার কিচ্ছু নাই, তুই ঘুরতে থাক, আমি দেখতেছি কি হয়। তখন ইফতেখার ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে নজর রাখছিলেন, হঠাৎ তিনি দেখতে পান তাদের ঘিরে অসংখ্য চোখ, তাদের শরীর দেখা যাচ্ছে না কিন্তু সেই ঘন অন্ধকার পাতার ভেতর থেকে হাজার হাজার চোখ তাদের দিকে তাকিয়ে আছে। ইফতেখার ভাই এটা দেখেও রুবেল ভাইকে কিচ্ছু বললেন না,
তিনি রুবেল ভাইকে বলা শুরু করেন, তাড়াতাড়ি খোর, তাড়াতাড়ি খোর। এক পর্যায়ে রুবেল ভাই খুঁড়ে ফেলেন পুরো মাটি এবং তিনি সেই ছয়টা পাথরের খণ্ড খুঁজে পান। তারা খুব দ্রুত বস্তার ভিতর সেই পাথরগুলো ঢুকান। ঢুকিয়ে যখন রওনা দিবেন তখন প্রথমবারের মতো রুবেল ভাই সেই চোখগুলো দেখতে পান যেগুলো তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা দেখে আতঙ্কে রুবেল ভাই একটা চিৎকার দিতে যাবেন, ঠিক তখনই ইফতেখার ভাই রুবেল ভাইয়ের মুখ চেপে ধরেন এবং বলতে থাকেন, সুরা পড়, সুরা পড়তে থাক আর চল, এখন এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এই কথা বলে দুই বন্ধু সেই বস্তাটা ধরে আগাচ্ছিলেন। হাইস্ট 5-6 কেজি ওজন হবে সেই বস্তাটার। তো তারা যখন আগাচ্ছিলেন তাদের সেই গাড়ির দিকে, হঠাৎ তাদের মনে হয় তাদের পেছনে পুরো জঙ্গল ভেঙে তাদের উপর পড়বে। তারা ভয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যান এবং অপেক্ষা করতে থাকেন কখন সেই জঙ্গল ভেঙে তাদের গায়ে পড়ে প্রত্যেকটা গাছ, গাছের ডালপালা। অনেকক্ষণ তারা চুপ হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে তারা দেখতে পান যে এরকম কিচ্ছু হচ্ছে না। তখন তারা সুরা কালাম পরে দৌড় দিয়ে সেই গাড়িতে উঠে পড়েন। পরে তারা সরাসরি চলে আসেন রুবেল ভাইয়ের বাড়িতে। বাড়িতে এসে তারা সেদিনের মতো সেখানে ঘুমান, ইফতেখার ভাই রুবেল ভাইয়ের বাসায় থেকে যান। পরদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে নাস্তা করে বাজারে যায়। বাজারে গিয়ে তারা চিন্তা করতে থাকে যে এই যে পাথরগুলো, এই পাথরগুলোকে তো শোধিত করতে হবে, যেগুলো তাকে সেই জিনগুলো বা সেই অবয়বগুলো স্বপ্নে বলেছিল যে এই ছয়টা পাথর উঠিয়ে কোন এক তান্ত্রিক বা ওস্তাদের দ্বারা বা আলেমের দ্বারা এটা যদি পরিশোধিত করা যায় একমাত্র তখনই এটা স্বর্ণে পরিণত হবে। তখন ইফতেখার ভাই চিন্তা করেন যে যদি তাদের এলাকার কোনো ইমামকে তিনি এই কথা বলেন তাহলে এই কথা ফাঁস হয়ে যেতে পারে। তখন তিনি বলেন তিনি জানেন ফেনীতে এক হুজুর আছেন, বিরাট বড় হুজুর, তিনি অবশ্যই এই কাজটা করে দিতে পারবেন। তো তারা সেই দিনই সেই ছয়টা পাথরের টুকরো নিয়ে রওনা দেন ফেনীর উদ্দেশ্যে। তারা যখন ফেনী গিয়ে পৌঁছান সেই হুজুরের বাড়িতে তখন তারা শুনতে পান যে হুজুর বাড়িতে নেই। হুজুরের মোবাইল নাম্বারে ফোন দেওয়া হয়, তখন হুজুর তাদের বলে ওয়েট করতে, তিনি আসছেন। তারা সেখানে অনেকক্ষণ বসে থাকেন, এরপর হুজুর আসেন। হুজুর আসার পর তারা হুজুরকে পুরো ব্যাপারটা খুলে বলেন। খুলে বলার পর হুজুর এই কথা শুনে তিনি সরাসরি বলে দেন যে এই কাজ অন্তত আমি করতে পারবো না, এসব কাজ করে যারা কুফুরি করে, যারা তান্ত্রিক, তারা, এই কাজ আমার না। এই কথা বলে হুজুর তাদের সেদিনের মতো সেখান থেকে ফিরিয়ে দেন। রুবেল ভাই আর ইফতেখার ভাইয়ের মন খুব খারাপ হয়, কিন্তু তাদের আসলে করার কিচ্ছু ছিল না, তারা সেদিনের মতো আবার চলে আসেন তাদের বাড়িতে। পরের দিন সকালবেলা তারা চিন্তা করেন যে তারা যাবেন আরেকজনের কাছে, তারা আরেকজন তান্ত্রিকের খবর পান, তার বাসা হচ্ছে রামগড়। তো যেই কথা সেই কাজ, দুই বন্ধু মিলে সেই পাথরের টুকরোগুলো নিয়ে চলে যান সেই রামগড়, সেই তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে। গিয়ে দেখেন সেই তান্ত্রিক একজন উপজাতি। তো সেই তান্ত্রিককে গিয়ে তারা পুরো ঘটনা খুলে বলে। তখন সেই তান্ত্রিক তাদের বলে, আচ্ছা আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে, আনুমানিক 2 ঘন্টা। তো তারা বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে 2 ঘন্টা সময় নেন, আমরা বাইরের দিকটা ঘুরে আসি। তারা রামগড় এলাকাটা ভালো করে ঘুরে টুরে দেখে 2 ঘন্টা পর তান্ত্রিকের বাসায় গিয়ে উপস্থিত হন। তারা যখন সেই বাসায় গিয়ে উপস্থিত হন তখন সেই তান্ত্রিক তাদের বলেন যে, বাবারা, এই কাজ আমার পক্ষে সম্ভব না, এই কাজ কোনোভাবেই আমি করতে পারবো না, এই কাজ করার জন্য যে ক্ষমতার প্রয়োজন তা আমার নেই, কিন্তু আমি একজনের খবর জানি যে হয়তো এই কাজগুলো করতে পারবে, তিনি থাকেন রাঙামাটি, তোমরা সেখানে যেতে পারো। তো এই কথা শুনে তারা আসলে খুবই মন খারাপ করেন, কারণ এত দূর আসার পরও যখন তারা শুনছেন আরেক জায়গায় যেতে হবে তখন আসলে ব্যাপারটা খুবই কষ্টের। যাই হোক, তারা সেদিনের মতো চলে আসেন বাসায়, এসে যে যার বাসায় চলে যায়। সেদিন রাতের বেলা ইফতেখার ভাই যখন ঘুমাচ্ছিলেন তার রুমে, সেদিন তিনি হঠাৎ তার ঘুম ভাঙে। ঘুম ভেঙে তিনি দেখতে পান তার চারপাশে নিকষ কালো অন্ধকার। এত অন্ধকার তার রুম সাধারণত থাকে না, তিনি বুঝতে পারতেছিলেন না যে আসলে কি দেখতেছেন তিনি। তিনি কি করবেন বুঝতে না পারে তিনি খাট থেকে নামেন। খাট থেকে নেমে যখন তিনি ফ্লোরে পা ফেলেন তখন তিনি বুঝতে পারেন তার পাটা ফ্লোরে না, কোনো একটা মানুষের বা কোনো একটা জন্তুর গায়ের উপর পড়েছে। যখন তার পাটা সেই জন্তুটা বা সেই মানুষ বা অবয়ব আমরা যাই বলি সেটার সাথে যখন টাচ খায়
সাথে সাথে তার শরীরের ভেতর একটা আতঙ্ক তৈরি হয়। তার শরীরের প্রত্যেকটি রক্তকণিকা দৌড়াদৌড়ি শুরু করে, তিনি আর স্থির থাকতে পারেন না, তিনি উঠে একটা দৌড় দেন। তো তিনি যখন দৌড়াচ্ছিলেন তখন কিন্তু তার পায়ের নিচে কোনো ফ্লোর ছিল না, কোনো মাটি ছিল না, তিনি মনে হচ্ছিল তিনি অসংখ্য মৃতদেহের উপর দিয়ে হেঁটে বা দৌড়িয়ে চলে যাচ্ছেন। তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না। হঠাৎ একটা বিকট একটা শব্দে তিনি সে জায়গায় হুমড়ি খেয়ে পড়ে যান। শব্দটা এতই বিকট ছিল, তিনি পড়ে গিয়ে চোখ বন্ধ করে থাকেন। হঠাৎ চোখ বন্ধ করা অবস্থায় তিনি বুঝতে পারেন সামনের দিকটা একটু আলোকিত হয়ে উঠছে। তিনি হালকা করে তার চোখটা খুলেন, খুলে তিনি দেখতে পান তিনি লাশের সমুদ্রে শুয়ে আছেন। তার চারপাশে যতদূর চোখ যায় শুধু লাশ আর লাশ। তিনি আতঙ্কে সেখানে অজ্ঞান হয়ে পড়েন। পরে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান তার পাশে তার মা বাবা ভাই বোন সবাই, এবং তার মাথায় একটা আঘাতের চিহ্ন। তো সবাই জিজ্ঞেস করে, কালকে রাতের বেলা তুই উঠোনে কি করতেছিলি, উঠোনে তুই পড়েছিলি অজ্ঞান অবস্থায়, তোর মাথা কেটে গেছে, কি হবে, মাথা ফাটলো কিভাবে? ইফতেখার ভাই আসলে কোনো সদুত্তর দিতে পারেন নাই। তিনি খুব দ্রুত সকালে নাস্তা করে বের হয়ে যান তার বন্ধু রুবেলের উদ্দেশ্যে। তারা এলাকার বাজারে এসে দেখা করেন। তো রুবেল এসে দেখে যে ইফতেখার ভাইয়ের মাথায় ব্যান্ডেজ লাগানো। তো তিনি জিজ্ঞেস করেন, ইফতেখার ভাইরে কী রে, তোর মাথা কীভাবে ফাটলো? তখন ইফতেখার ভাই কালকে রাতে গত রাতে তিনি যে স্বপ্নটা দেখেছেন সেটা পুরাটা রুবেল ভাইকে বলেন। রুবেল ভাই চুপচাপ পুরো ঘটনাটা শুনেন এবং শোনার পর তিনি বলেন, আচ্ছা এটা হয়েছে তোর সাথে কালকে রাতে, কালকে রাতে আমার সাথে কি হয়েছে সেটা একটু শুন। কালকে রাতে যখন রুবেল ভাই ঘুমাচ্ছিলেন তখন তিনি হঠাৎ ঘুমের মধ্যে একটা চিৎকার শুনতে পান। চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে বসেন। বসে তিনি বুঝতে পারেন না যে চিৎকারটা কোত্থেকে আসলো বা কে দিল। ঠিক তখনই তিনি আরেকটা চিৎকার শুনতে পান, সেটা ছিল তার ভাগ্নির। তার পাশের রুমেই তার বড় বোন আর বড় বোনের মেয়ে ঘুমাত। তিনি দৌড় দিয়ে তার বড় বোনের রুমে যান। বড় বোনের রুমে গিয়ে দেখেন তার বড় বোন তার মেয়েকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখেছে। সেই মেয়ের জিহ্বা বের হয়ে গেছে, তার চোখ দুটো যেন খুলে পড়ে যাবে। এবং সেই বড় বোন রুবেল ভাইয়ের দিকে তাকিয়ে দেখ বলতেছে যে দেখ দেখ, তোর তো দেখার খুব শখ, দেখ। এই কথা শোনার পর রুবেল ভাই সেখানে ঠায় দাঁড়িয়েছিলেন, তিনি কি করবেন বুঝতে পারতেছিলেন না। আর তার বড় বোনের চেহারা কেমন যেন বিভৎস হয়ে গিয়েছিল। ঠিক সে সময় তিনি আরেকটা চিৎকার শুনতে পান, সেটা হচ্ছে তার বাবা মার রুম থেকে। তিনি দৌড় দিয়ে তার বাবা মার রুমে যান, গিয়ে দেখেন তার বাবা মার মৃতদেহ ঝুলছে সিলিং থেকে। তিনি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি তার বিছানায়। তখন তার চারপাশে তার বোন তার বাবা মা সবাই, তারা এসে জিজ্ঞেস করতেছে যে তুই কি রে, তুই এত রাতের বেলা এরকম চিৎকার দিলি কেন, খারাপ স্বপ্ন দেখছস? তখন রুবেল ভাইও আসলে তাদের ব্যাপারটা খুলে বলেন না। তো এই ব্যাপারটা যখন তারা দুই ফ্রেন্ডই ফেস করলো তখন তারা দুই ফ্রেন্ড বুঝতে পারে যে আসলে তারা যে জিনিসটা হাত দিছে বা যে কাজটা তারা করতে যাচ্ছে সেটা আসলে খুবই ভয়ঙ্কর। কিন্তু তাদের ভেতর লোভও ছিল, সেই গুপ্তধনের লোভ। তারা চিন্তা করে কোনোভাবে যদি এই পাথরগুলোকে স্বর্ণে কনভার্ট করা যায় তাহলে আর সারা জীবন কিছু না করলেও চলবে। তো তারা সেই দিন রওনা দেন সেই রাঙামাটির সেই তান্ত্রিকের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা রাঙামাটি পৌঁছান। পৌঁছাবার পর সেই তান্ত্রিকের দেখা তারা পান, তান্ত্রিককে সব কিছু খুলে বলেন। কিন্তু তান্ত্রিক সেই পাথরগুলো দেখে সরাসরি তাদের বলে দেন যে বাবারা, এই কম্ম আমার না, এই কাজ আমার না। তোমাদের এলাকায়, তোমরা যে এলাকা থেকে এসেছো সেই এলাকায় একজন আছেন, তিনি এই কাজটা ভালো করতে পারবেন। তোমরা কেন আমার কাছে আসছো আমি জানি না, কিন্তু তোমার এলাকায় তো খুব বিখ্যাত একজন তান্ত্রিক আছে। তো এই তান্ত্রিকের খবর কিন্তু এই ইফতেখার ভাই তারা জানতেন, কিন্তু এলাকার দেখে তারা আসলে ব্যাপারটাতে ভ্রুক্ষেপ করেন নাই। আর তারা চিন্তা করতেছিলেন হয়তো ব্যাপারটা ফাঁস হয়ে যাবে। কিন্তু ঘুরে ফিরে তারা তাদের এলাকার সেই তান্ত্রিকের কাছেই তাদের যেতে হবে যেটা তাদের মনে হচ্ছিল। তো যেই কথা সেই কাজ, তারা সেই দিনের মতো আবার ফেরত আসেন। আস্তে আস্তে রাত হয়ে যায়, যে যার বাসায় চলে যায়। সেদিন রাতের বেলা
ইফতেকার ভাইয়ের সাথে কিছু হয় নাই, কিন্তু ঘটনাটা ঘটে রুবেল ভাইয়ের সাথে। সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছিলেন, ঘুমিয়ে পড়বেন, ঘুমাচ্ছিলেন না, ঘুমাতে যাবেন। ঠিক সে সময় তার মনে হলো, আচ্ছা পাথরগুলো যেখানে রাখলাম সেখান থেকে একটু দেখে আসি তো ঠিকভাবে আছে কি না। রুবেল ভাই সে পাথরগুলো রেখেছিলেন তার বাড়ি থেকে একটু দূরে একটা পুকুর পাড়ে, একটা পরিত্যক্ত ঘর আছে যেটা মেনলি স্টোর হাউস হিসেবে ইউজ করা হতো, সেইটার ভেতরে তিনি এই 6টা পাথর লুকিয়ে রেখেছিলেন। তো সে সময় তিনি সেই রাতের বেলা তিনি ঘর থেকে বের হন একটা টর্চ হাতে নিয়ে সেই ঘরটার উদ্দেশ্যে, দেখতে যে তার সেই সাথের গুপ্তধনগুলো আছে কিনা। তো তিনি যখন পুকুরের পাড়ে আসেন তখন তিনি দেখতে পান সেই ঘরের ভেতর থেকে একটা হালকা আলো বের হয়ে আসতেছে। তো তিনি আসলে ঘাবড়ে যান, তিনি মনে করেন হয়তো চোর। তার প্রথমে মাথায় চিন্তা আসে এটা হয়তো চোর বা কেউ কি কোনোভাবে জেনে গেছে এই 6টা পাথরের কথা। তো তিনি খুব ধীরে ধীরে সেই ঘরের কাছে যান এবং বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে সেই 6টা পাথরকে ঘিরে 6টা অবয়ব দাঁড়িয়ে আছে যাদের মাথা নেই। তারা সেই 6টা পাথরকে মাঝখানে রেখে চারপাশে গোল হয়ে বসে আছে আর তাদের শরীরটা দুলছিল। তিনি এটা দেখে আতঙ্কে পিছিয়ে আসতেছিলেন এবং কোনো একটা কিছুর সাথে বাড়ি খেয়ে উল্টিয়ে পড়ে যান। তিনি কোনোভাবে সামনে যখন উঠে বসেন তখন তিনি দেখতে পান তার সামনে সেই 6টা অবয়ব, এবং সেই 6টা অবয়ব তাকে বলছে একসাথে যে আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দে, যদি আমাদের ফিরিয়ে না দেস তাহলে তুই এবং তোর সহযোগী নির্বংশ হবে। এবং এই কথা বলে তারা তাদের 2টা হাত রুবেল ভাইয়ের দিকে এগিয়ে নিয়ে আসছিলেন। মনে হচ্ছিল তারা রুবেল ভাইকে ছিঁড়ে খেয়ে ফেলবে এখনই। ঠিক সে সময় রুবেল ভাই জ্ঞান হারান। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি নিজেকে খুঁজে পান তার বিছানায়। তিনি খুবই আশ্চর্য হন যে এই স্বপ্ন কেন দেখলাম। যাই হোক, পরদিন কিন্তু ছিল তাদের তাদের এলাকার সেই তান্ত্রিকের সাথে দেখা করার দিন। তো সকালবেলা রুবেল এবং ইফতেকার দুইজনই দেখা করে একসাথে এবং তারা নিজেদের মধ্যে কথা বলে এবং রুবেল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ইফতেকারকে বলে। ইফতেকার এখন কিন্তু ইফতেকারও ব্যাপারটাতে আসলে ভয় পেয়ে যায় যে আসলে কি হচ্ছে আমাদের সাথে। তো যাই হোক, যেহেতু সেই তান্ত্রিকের সাথে তারা তাদের দেখা করার কথা ছিল, তারা সেই তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক তাদের এলাকারই এক লোক এবং সেই তান্ত্রিক তাদেরকেও চিনত। তো তারা অনেক ভনিতার পর তারা সেই তান্ত্রিককে পুরো ঘটনাটা খুলে বলে এবং গত রাতে রুবেল ভাই যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের কথাও সে তান্ত্রিককে বলে। সবকিছু শুনে তান্ত্রিক বলে যে আচ্ছা তোমরা যা চাও তা আমি করে দিতে পারবো, এই পাথরের টুকরোগুলোকে আমি স্বর্ণের টুকরায় পরিণত করতে পারবো, কিন্তু তার জন্য মূল্য দিতে হবে, তোমরা কি রাজি? তখন ইফতেকার ভাই আর রুবেল ভাই জিজ্ঞেস করেন কি মূল্য দিতে হবে। তখন সেই তান্ত্রিক বলে যদি আমি পাথরগুলোকে স্বর্ণে পরিণত করি তার বিনিময়ে তোমাদের পরিবার থেকে দুই পরিবার থেকে একজন একজন করে মোট 2জনকে তাদের জীবন দিতে হবে, যদি তোমরা এই শর্তে রাজি থাকো একমাত্র সেক্ষেত্রেই এই পাথরগুলোকে স্বর্ণে পরিণত করা সম্ভব। তো এ কথা শুনে তারা আসলে খুব ভয় পেয়ে যান, তারা বলেন যে কেন এরকম কেন হবে। তখন সেই তান্ত্রিক তাদের বলেন যে এই যে 6টা পাথর তোমরা কুড়িয়ে নিয়ে এসেছিলে সেই জায়গা থেকে, সেটা হচ্ছে একটা জিনের গোত্রের খুবই মূল্যবান সম্পদ। এই সম্পদগুলো সেই জিনের গোত্ররা অনেক দিন যাবত পাহারা দিয়ে রেখেছিল আর তোমাকে ওই 1 মাস যাবত যারা স্বপ্নে দেখাচ্ছিল যে ওই পাথরগুলো নিয়ে আসতে তারা হচ্ছে এই জিন গোত্রের বিপরীত আরেক জিন গোত্র, যারা একজন আরেকজনকে দেখতে পারত না, একজন আরেকজনকে উৎখাত করার জন্য লেগেছিল, তারাই তোমাকে ইউজ করেছে এই পাথরগুলো তুলে আনতে। এই কথা শোনার পর ইফতেকার ভাই এবং রুবেল ভাই বলেন সেই তান্ত্রিককে যে ভাই আমরা এখন কি করব। তখন তান্ত্রিক বলে এই সব কিছুর থেকে বাঁচার একটাই মাত্র উপায়, উপায়টা হচ্ছে এই পাথরগুলো যেখান থেকে নিয়ে এসেছিলে সেই ঠিক সেই জায়গায় এই পাথরগুলো আবার রেখে আসতে হবে।
তো এই কথা শুনে রুবেল ভাই ভয় পেয়ে যান। তিনি বলতে থাকেন, না আমার পক্ষে আর ওইখানে যাওয়া সম্ভব না। কিন্তু সেই তান্ত্রিক বলেন যে সম্ভব যদি না হয় তাহলে আরো সামনে তোমার অনেক অসম্ভব কিছু দেখার বাকি আছে। তাই তোমরা দুইজন যেহেতু গিয়েছিলে, তোমরা দুইজনই যাও, গিয়ে এই পাথরগুলো জায়গা মতো রেখে আসো। তো এই কথা শোনার পর ইফতেকার ভাই এবং রুবেল ভাই ঠিক করেন আজকে রাতে আবার যাবেন তারা সেই মাজারে। রাত 12টার দিকে দুই বন্ধু বের হন এবং সেই পরিচিত ড্রাইভারকে নিয়ে যান। তারা যখন মাজারের পাহাড়ের গা বেয়ে সেই মাজারের উপর উঠছিলেন তখন তাদের কাছে মনে হচ্ছিল যে অসংখ্য চোখ তাদের বিভিন্ন জায়গা থেকে দেখছে। তারা যে এখানে একা নয় তারা বুঝতে পারছিল, তাদের আশেপাশে অনেক কিছুর উপস্থিতি তারা টের পাচ্ছিলেন। এত কিছুর পরও তারা শেষ পর্যন্ত সেই গাছটার সামনে গিয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়েন এবং ঠিক জায়গা মতো সেই পাথরগুলো বসানো শুরু করেন। আর ঠিক সে সময় সেই আগের দিনের মতো, সেই প্রথম দিনের মতো তারা দেখতে পান তাদের চারপাশে অনেকগুলো চোখ যেগুলো তাদের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। কিন্তু আজকে কেমন জানি সবকিছু শান্ত। সেদিন যে ভয়টা তারা পেয়েছিল আছে, কিন্তু সেই ভয়টা তারা পাচ্ছে না। তারা খুব দ্রুত সেদিন সেই পাথরগুলো মাটি চাপা দিয়ে কোনোভাবে বাড়িতে চলে আসে। আসার পর তাদের ভীষণ জ্বর উঠেছিল দুইজনের, ইফতেকার এবং রুবেলের, কিন্তু এক পর্যায়ে তারা ভালো হয়ে যান। এরপর থেকে আর তারা এই ধরনের ঘটনায় অংশ নেন না। ইনশাল্লাহ ইফতেকার ভাই এই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন এবং তিনি যে তান্ত্রিক, তাদের এলাকার যে তান্ত্রিক, সেই তান্ত্রিকেরও খুব ভালো কিছু ঘটনা আছে। তিনি আমাদের পরবর্তীতে সেই তান্ত্রিকের কিছু ঘটনা পাঠাবেন। ইনশাল্লাহ আমরা দর্শক লিসেনারদের সেই কাহিনীগুলো শোনাতে পারব। আশা করি এই ঘটনাটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গতকালের স্পেশাল এপিসোডে আমি সামির আনসারি শেয়ার করেছিলাম শারজিলের ঘটনা। আপনারা অনেকেই জানেন শারজিলের ঘটনা ইমরান মির্জা ভাই কাতার থেকে পাঠাচ্ছেন, আর কাতারে এই ইমরান মির্জা ভাইকে জজ ভাই এই শারজিলের ঘটনা শেয়ার করছেন। শারজিল, ওনাদেরই এক বন্ধু আছে আয়াজ, তারই ঘনিষ্ঠ বন্ধু যে কিনা পাকিস্তানে থাকে। আমি ঘটনা শুরুতে আবারও বলে দিচ্ছি, শারজিলের মাঝে কিছু অলৌকিক ক্ষমতা আছে। সে অস্বাভাবিক মৃত্যু যাদের হয় তাদের কারিন প্রায় সময় দেখতে পেত। এবং ঘটনা যেহেতু আমি শুরু করব, তার আগে আমি আবারও বলে দিচ্ছি যে শারজিল একটা বন্ধু আছে, পুলিশ বন্ধু, যাকে শারজিল সবসময় তারই সমস্যার কথাগুলো বলে এবং মাঝে মাঝে এটা সমস্যার সমাধানগুলো হয় এবং সেই ঘটনাগুলোই শারজিল আমাদেরকে শেয়ার করছেন সেই জর্জ ভাইয়ের মাধ্যমে। আর শারজিলের সেই পুলিশ বন্ধুর নাম সে এতদিন প্রকাশ করেনি এবং এই ঘটনার মাধ্যমে সে প্রকাশ করেছে, এবং সেই পুলিশ বন্ধুর নাম হচ্ছে আলী। আমি গতকালের মতো, মানে গত এপিসোডের মতো, আজকেও নিজে শারজিল হয়ে ঘটনাটা শেয়ার করছি। ভোরের কিছুক্ষণ আগে তখন আমার ঘুম ভাঙে। আমি নিজেকে কেন জানি দেখতে পাই একটা হাসপাতালের বেডে শুয়ে আছি এবং তার পাশেই একটা লোক শোয়া। সেই লোকটাকে চার পাঁচজন ডাক্তার মুখে মাস্ক লাগিয়ে তার মনে হয় অপারেশন করছিল। আমি খেয়াল করে দেখি যে না, সেখানে কোনো লোক না, সেখানে আসলে আমি নিজেই আছি। আমি দেখতে পেলাম যে আমার বুকটা চিরা হচ্ছে এবং বুক চিরার পাশাপাশি ভিতর থেকে কিডনি বের করছে সেই চার পাঁচজন ডাক্তার মিলে, এবং তার পাশাপাশি আমার হৃৎপিণ্ডটাকে বের করা হচ্ছে। মানে বডির একটা একটা পার্ট ভিতর থেকে এরকম খোলা হচ্ছিল। আমি বুঝে উঠতে পারি না যেগুলো কী হচ্ছে এবং শরীরে আমি খুব ব্যথা অনুভব করি। তারপর দেখছি যারা আমার এই কাজগুলো করছিল, যে ডাক্তারগুলো আসে, তারা খুব হাসছে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর আমি নিজেকে দেখি যে আমি বিছানায় বসে আছি এবং আমার শরীর প্রচণ্ড ব্যথা করে। কিছুই বুঝে উঠতে পারলাম না যে আসলে কী হচ্ছে এগুলা। তারপর আমি আবার ঘুমিয়ে যাই, কিন্তু আমার ঘুমটা ঠিকভাবে হচ্ছিল না, কারণ কিছুক্ষণ পরে ফজর আজান দেবে এবং আমাকে নামাজ পড়তে যেতে হবে। ফজর আজান দিল, কিছুক্ষণ পর আমি নামাজ পড়তে উঠি, ওযু করি এবং মসজিদের উদ্দেশ্যে যখন রওনা দিব, আমার দরজাটা খোলার পর যখন সিঁড়ির দিকে যাব, হঠাৎ দেখি প্রচণ্ড অন্ধকার। এতটা অন্ধকার, আমি ঠিক করি যে আবার বাসার দিকে রওনা দেবো, পিছন দিকে ফিরে আসবো, কিন্তু পিছে আমার বাসার দরজাটাও তখন দেখলাম না। কেন জানি মনে হলো
আমি একটা অন্য জগতে চলে গিয়েছি। আমি সামনের দিকে যতই যাচ্ছি ততই দেখছি অন্ধকার। কিছুক্ষণের মাঝে আমি দেখতে পাই যে কোনো একটা জায়গায় লাইট জ্বলছে এবং নিভছে। যখন এটা আমি দেখতে পেলাম সামনে একটু আগাই এবং আগানোর পর দেখতে পাই এটা একটা হসপিটালের বেডের মতো, কয়েকটা বেড পাশাপাশি এবং বিশাল বড় একটা রুম। তখন বুঝে যাই যে না, এখানে হয়তো বা কিছু একটা আছে। যখন আমি একটু সামনে গিয়ে খেয়াল করি তখন দেখছি প্রত্যেকটা বেডে একটা করে লাশ রাখা এবং প্রত্যেকটা লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা এবং তাদের পায়ে, মানে লাশের পায়ে ট্যাগ লাগানো। আমি যখন খেয়াল করতে যাব ট্যাগগুলোকে কিছুই দেখতে পারছিলাম না, সব অস্পষ্ট মনে হচ্ছে। এবং আমি ভেবে নিই যে এখানে অসংখ্য লাশ আছে। হঠাৎ একটা কান্নার আওয়াজ পাই, দেখছি যে রুমটা শেষ মাথায় একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে এবং সে কান্না করছে এবং আমাকে দেখে তার কান্নাটা যেন অনেক বেড়ে যায়। আমি যখন তাকে কাছে দেখতে যাব এবং জিজ্ঞেস করতে যাব যে তার সমস্যাটা কি, দেখলাম সে নিজের বুক নিজে চিরছে এবং তার যে কলিজা ছিল সেটা সে বের করলো এবং সে তার হার্টটা বের করতে যাবে। ঠিক সেই মুহূর্তে একটা কালো ছায়ার মতো একটা হাত এসে সেগুলো টান দিয়ে নিয়ে গেল এবং যে রক্ত ছিটাগুলো আমি দেখলাম যেন আচমকা আমার মুখে এসে পড়ল। আমি কিছুই বুঝি না, আমি ভাবলাম যে কি ঘটছে এগুলা। খেয়াল করে দেখি আমি আবার সিঁড়িতে এবং চারপাশে মোটামুটি তখন আগের মতোই আলো, যতটা আলো সিঁড়িতে আমার ছিল। আমি আবার বাসায় ফিরি, অজু করি, অজু করে আবার নামাজের উদ্দেশ্যে রওনা দিই। নামাজ পড়ে আমি বাসায় আসি। আসার পর আমার কেন জানি কিছুই ভালো লাগছিল না। তখন ভোরের একটু পর ভালোই আলো ছিল চারপাশে। আমি ডাইনিং রুমে বসেছিলাম, ডাইনিং রুমে বসে আমি পানি খাচ্ছিলাম। কেন জানি আবার অন্য জগতে চলে যাই। দেখছি রুমের লাইটগুলা জ্বলছে আর নিভছে। কিছুক্ষণ আগে যেরকম ছিল হসপিটালের বেড, হসপিটালের রুমটায় দেখেছিলাম জ্বলছে নিচে জ্বলছিল নিচে লাইটগুলো, ঠিক সেম জিনিসটা আমার ঘরেই ঘটছে। আমি দেখতে পাই নিজেকে যে আমি একটা ফুটপাতে তখন দাঁড়িয়ে আছি এবং আমার সামনে বিশাল বড় একটা বিল্ডিং। বিল্ডিংটার একবারে উপরে একটা নীল আলো জ্বলছে এবং নীল আলোটা একবার জ্বলছে একবার নিভছে। আমি ভালো করে খেয়াল করে দেখি যেটা একটা হসপিটাল। এতটুকুই আমি দেখি। আবার নিজেকে আমি দেখি যে আমি ডাইনিং রুমে এবং আমার হাতে গ্লাস এবং আমার হাতের গ্লাসে এবার দেখছি পানির বদলে লাল কিছু একটা হবে। আমি যখন এটা একটু ঘাটতে যাবো যে আসলে পানি জাতীয় নাকি অন্য কিছু দেখবো, তখন দেখছি এটা লাল রক্ত। আমি সেই গ্লাসটা সঙ্গে সঙ্গে ফেলে দেই, কিন্তু ফেলে দেওয়ার পর দেখি সেটা আবার পানি। আমার মাথায় কিছুই ঢুকছে না যে আমি আসলে কী দেখছি এগুলো এবং এই রাত ভোর রাত থেকে তোমার কী ঘটছে আমার সাথে, কীভাবে সারাটা দিন আমার কেটে যায়। আমি আমার সেই পুলিশ বন্ধু আলী তাকে ফোন দিই কিন্তু সে তার ফোন ধরছে না, শুধু ভয়েস মেসেজ তাকে পাঠিয়ে রাখি। পরে আমার মনে হলো যে আলী কোনো একটা কাজে ব্যস্ত আছে, সে আমাকে আগে বলেছিল। সারাটা দিন এরকম পার হবে, যখন রাত আসে তখন আমি ঠিক করি যে সব কিছু মনে ভুলে যাব। তখন আমি সব কিছু কাগজে লিখে রাখি এবং যেটা আমি সবসময় করি। এভাবে কাটানোর পর রাতে যখন ঘুমাতে যাব তখন দোয়া দুটির পরে ঘুমিয়ে যাই। পরের দিন ফজরের নামাজের পর আমার একটু মাথায় একটা হোশ আসে যে আমি যেই হসপিটালটা গতকাল দেখেছিলাম স্বপ্নে বা যেটা আমার বাস্তবে আমি যেটা দেখেছিলাম, যে ওটা আমি আসলে কীভাবে পেতে পারি, মানে কোথায় পাবো এই বিল্ডিংটা, এটা আমি চিন্তা করছিলাম। আর আমি কখনোই বুঝি না যেটাকে আসলে আমি স্বপ্ন দেখি নাকি আমি সামনাসামনি কোনো কিছু বাস্তব কিছু দেখি। যাই হোক, আমি তখন ইন্টারনেটে ঘাটা শুরু করে দিই যে এরকম একটা বিল্ডিং কোথায় পাওয়া যায়। আমার বাড়ির আশেপাশে এলাকায় সব জায়গায় খুঁজতে থাকি যে এরকম বিল্ডিং কোথাও আছে নাকি, সবগুলো ঠিকানা নেই এবং হসপিটালগুলো বিল্ডিংগুলো আমি সার্চ দিয়ে দেখতে থাকি। আচমকা একটা বিল্ডিংয়ের সাথে আমার দেখা সেই বিল্ডিংটা মিলে যায়, সেটা একটা আসলে হসপিটাল ছিল এবং সেই হসপিটালের নামটা আমি বের করি। প্রায় 90% মিলে যায় যে সেম হসপিটালটাই আমি গতকাল দেখেছিলাম, সেই ডাইনিং টেবিলে বসে যে বিল্ডিংটা দেখেছিলাম গতকাল ঠিক এই বিল্ডিংটার সাথে মিলে যাচ্ছে। আমি চিন্তায় পড়ে যাই এখন আমি কী করব এবং সাথে সাথে ঠিক করি যে আমার এই হসপিটালটা যেতে হবে। আর তার পাশাপাশি আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, ভাবছিলাম যে এই হসপিটালটায় গিয়ে আমি ট্রিটমেন্ট করব, যদিও এটা আমার বাসার থেকে বেশ খানিকটা একটু দূরে ছিল। সেদিন সারাদিন আমি এরকম ব্যস্ত সময় পার করার পরে মাগরিবের নামাজের পর সেই হসপিটালটা যাবো বলে ঠিক করি এবং আমি বাসা থেকে রওনা দিই।
আমি হসপিটালের সামনে গিয়ে সেই ফুটপাথটা দেখতে পাই এবং সামনে দাঁড়িয়ে বিল্ডিংটার দিকে তাকাই। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই সিনটা আমি গতকাল দেখেছিলাম। যা হোক, আমি ভিতরে ঢুকি, ডাক্তার দেখাই। ডাক্তার আসার পর আমাকে কিছু মেডিসিন দেয় এবং মেডিসিন আমাকে যে রিসিভ করতে হবে সেজন্য আমাকে একটা সিরিয়ালে বসে থাকতে হয়। আমি সেই সিরিয়ালে বসেছিলাম, কেন জানি একঘেয়েমি লাগছিল, আমার বিরক্ত লাগছে একটা, যে অনেকক্ষণ ধরে আমাকে বসিয়ে রেখেছে। তো আমি একটু ঝিমানের মধ্যে চলে গেছিলাম, মানে আমার একটা হালকা ঘুম আসলো চেয়ারে বসে। আমি নিজেকে দেখি যে অনেকগুলো লোক আমাকে উপুর হয়ে দেখছে এবং আমি বুঝি যে প্রত্যেকটা লোক মৃত। এরই মাঝে একটা লোক আমাকে ডেকে উঠে এবং বলতেছে যে আপনার মেডিসিন রেডি হয়ে গেছে, আসেন নিয়ে যান। আমি তখন বুঝি যে না, আমি এটা তো ঘুমের ঘোরে দেখেছিলাম। তবু আমার আশা যে না, এই লোকগুলোকে হয়তো আবার আমি দেখবো, যে লোকগুলো আমাকে তাকায় দেখছিল। আমি মেডিসিনটা রিসিভ করে, রিসিভ করার পর দেখি যে আমি যেখানে বসা ছিলাম সেখানে কেউ নাই, সম্পূর্ণ খালি। তারপর আমি আমার বাসার দিকে ব্যাক করতে যাব, মাঝপথে এসে আমার হঠাৎ মনে পড়ে যে আমি যে উদ্দেশ্যে হসপিটালে গিয়েছিলাম তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল যে আমি যে মানে যে রুমটা দেখেছিলাম যেখানে লঞ্চকর লাশ ছিল সেটা নিশ্চয়ই হয়তো কোনো মর্গ হবে, আমি সেটার খোঁজ নিতে আমি চাচ্ছিলাম। যাই হোক, আমি আবার সেই হসপিটালে যাই এবং গিয়ে আমি দায়িত্বরত কর্মকর্তাকে এমনি জিজ্ঞেস করি যে আপনাদের যে মর্গটা আছে এটা কোথায়। তখন যে কর্মকর্তা জিজ্ঞেস করে আমাকে বলতেছে যে প্রশ্ন করতেছেন কেন, আপনার কি কোনো লাশ আছে, আপনি দেখতে যাবেন? তখন আমি বলি যে না, লাশ নাই, কিন্তু আমার মর্গটাকে দেখা লাগবে, এটা কোথায়, আমার দেখার খুব ইচ্ছা। তখন সে কর্মকর্তা আমাকে বলছে যে না, লাশ না থাকলে এটা আপনি ওইখানে বলতে পার মানে ওইখানে আপনি যেতে পারবেন না, মর্গ এই যে বিল্ডিংয়ের পিছিয়ে আছে, কিন্তু ওইখানে যেতে পারবেন না। আমি তখন এক কথায় দুই কথায় লোকটার সাথে ঝগড়া করি, অনেকক্ষণ ধরে আমাদের তর্কাতর্কি হয় এবং লোকটা একটা সময় বলে যে দেখেন, আপনি তো এরকম মর্গে যেতে পারবেনই না, বেশি কথা বললে আমরা কিন্তু আমাদের যে সিকিউরিটি আছে তাদেরকে আমরা জানি, তাদেরকে আমি জানিয়ে দিব, তখন কিন্তু আপনার সাথে তারা খুব খারাপ ব্যবহার করবে, এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে, আপনি ভালো মানুষ, চলে যান। আমি তখন বুঝলাম যে তর্ক করে এখানে আমার কোনো লাভ হবে না। আমি বের হয়ে আসি, কিন্তু আমার মনে একটা জিদ কাজ করে, আমি ঠিক করি যে আমি নিজে যতটুকু পারি সেই মর্গের এখানে যাব। তখন আমি ঠিক বিল্ডিংয়ের পিছনে সেই মর্গটার এখানে যাই। এটা একটা আলাদা ঘর ছিল এবং সেখানে আমি দেখতে পাই যে হসপিটালে খুব একটা লোক সেখানে নাই, কিন্তু হঠাৎ একটা গাড়ি আসে সেখানে, দেখে মনে হচ্ছিল এখানে কোনো লাশ ঢোকানো হবে। আমি দূরের থেকে তাকিয়ে দেখছিলাম যে ঠিক ঠিকই দুইজন লোক ভিতর থেকে কয়েকটা লাশ এনে সেই গাড়িটায় ঢোকাচ্ছে। আমি গাড়ির সিরিয়াল নাম্বারটা মনে রাখি এবং সেই সাথে আমি স্পষ্ট দেখি যে আসলে এটা কোনো হসপিটাল বা এই হসপিটালের কোনো গাড়ি না, এটা অন্য কোনো প্রাইভেট গাড়ি হবে, কেউ হয়তো এখানে এনেছে এবং লাশ নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো বা কেউ এখানে লাশ দিয়ে যাচ্ছে, কিন্তু না, আমি দেখলাম যে সেই মর্গ থেকে লাশ এই গাড়িতে ঢোকানো হচ্ছে। ভাবছিলাম যে দেখি এটা কী হয়। তখন কেন জানি আমার মনে হচ্ছিল যে এই গাড়িটা আবার হয়তো বা আসবে। আমি দেখলাম যে লাশগুলোকে যখন ঢোকানো হলো ঠিক ঠিকই গাড়িটা চলে গেল। কিছুক্ষণ পর গাড়িটা আবার আসে, যতগুলো লাশ ভিতরে তখন গাড়িতে নেওয়া হয়েছিল প্রত্যেকটা লাশ আবার বের করা হয় এবং সেই যে দুটা লোক কাজ করছিল সেই দুটো লোকই আবার সেই লাশগুলো মর্গে ঢুকিয়ে দিল এবং তারা আশেপাশে খেয়ে মানে একটু চোরের মতো তাকাচ্ছিল যে কেউ আবার তাদের দেখে ফেলে নাকি। আমি অবাক হয়ে যাই যে এই কাজটা কেন তারা করবে, একবার লাশ ঢোকাচ্ছে একবার বের করছে, এটা কেন হচ্ছে। তারপর আমি আমার বাসায় এসে পড়ি। বাসায় এসে পড়ার পর আমি তো জানি যে আমার বন্ধুকে আমি পাবো না, কারণ সে তার কাজে ব্যস্ত, সে আমাকে বলেছিল কয়েকদিন ধরে কাজে ব্যস্ত। পরের দিন আমি ঠিক করি যে না, যেটাই হোক আমি আবার ঠিক একই সময় মাগরিবের নামাজ পড়ে এখানে যাব এবং দেখব যে কি হয়। আমি ঠিক ঠিকই মাগরিবের নামাজ পড়ে সেই হসপিটালে সেই মর্গের এখানে যাই। আজকেও দেখি সেই গাড়িটা আসছে এবং আবার এরকম 5-10টা লাশ গাড়িতে ভিতরে ঢুকে নেয় মানে গাড়িতে ঢুকানো হচ্ছে। গাড়ির যখন হেডলাইটটা অন করা হবে ঠিক আমার মুখের সামনে এসে পড়ে এবং কয়েকটা লোক আমাকে দেখে চিল্লাচিল্লি শুরু করে এবং বলতেছে যা এখানে কে কে। তারা আমাকে ধরতে যাবে, তখন আমি একটা দৌড় দেই, দেখি 3-4 লোক আমার পিছে দৌড়াচ্ছে এবং আমি এক দৌড়ে একটা বাসার পিছনে চলে যাই এবং সেখানে দেখছি একটা ঝোপঝাড়ের মতো। তখন আমি সেখানে লুকিয়ে পড়ি এবং দেখছি যে 2-3 লোক ছিল, তারা এসে আমাকে খোঁজাখুঁজি করছে। যখন আমাকে আর পায় না তখন একজন আরেকজনকে বলছে যে হয়তো বা কেউ আমাদের এটা দেখে ফেলছে, আমরা 2-1 কাজ বন্ধ রাখি, তারপরে আবার কাজ শুরু করব।
তারপর ওরা সেখান থেকে চলে যায়। আমি কিছুক্ষণ পর সেখান থেকে বের হই, তখন আমি কিছু বুঝে উঠতে পারি না। আমি বাসায় এসে পড়ি এবং বাসায় এসে পড়ার পর আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি যে কি হতে পারে। পরদিন সকালে আমার পুলিশ সেই বন্ধু আলী সে আমাকে ফোন দেয় এবং বলতেছে যে দোস্ত তোমার একটা মেসেজ পাইছিলাম, তোমার সাথে কথা বলতে চাইছিলাম, কি হয়েছে। তখন আমি আমার বন্ধুকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি, যেটা আমি এই ঘটনাগুলো তো আমি আগেও শেয়ার করতাম বিভিন্ন রকম সমস্যা। আমি তখনও সেই বন্ধু আলীকে সম্পূর্ণ ঘটনা সব খুলে বলি। খুলে বলার পর আমার সেই বন্ধু বলে তুমি ঘরে থাকো, ঘর থেকে বের হবা না, আমি আসছি তারপর বিস্তারিত সব শুনবো। তারপর সে সাথে সাথে আমার বাসায় আসে। এরপর সেদিন তাকে আমি সব কিছু আবারও খুলে বলি এবং সে আমাকে বলে যে ঠিক আছে আজকে রাতে ফোর্স নিয়ে আমি যাবো সেখানে, তুমি আমার সাথে থাকবা, দেখবো যে কি হয়। তখন আমি আমার আমি এবং আমার সেই বন্ধু আলি আমরা সেখানে যাই, গিয়ে দেখছি যে আজকে কোন গাড়ি নাই, সম্পূর্ণ খালি, সবই নীরব। তখন আমি আমার বন্ধুকে বলি যে বন্ধু একটা ভুল হয়ে গেছে, আমি যে আসছিলাম তখন কিন্তু ওরা বলছিল যে ওরা এরকম দু একদিন থাকবে না, ওরা আসবে না, তো আজকে মনে এরকম ওরা আসে না, এক কাজ করি আমরা দুই দিন পর আবার আসি। দুদিন পর আবার আমি আমার সেই বন্ধুকে নিয়ে সেখানে আসি। এবারও সেই ফোর্স ওর পুলি পুলি ও যে ফোর্স আছে সেই ফোর্স বিভিন্ন জায়গায় এরকম স্পটে ছিল। গাড়িটা ঠিক ঠিকই আবার আসে, লাশ আবারও ওঠা নামানো হচ্ছে। এমন সময় আমার বন্ধু আলী সে তার ফোর্সকে বলে দেয় যে দেখো এই গাড়িটা কোথায় যায় সেটা তোমরা ফলো করো এবং ফলো করতে করতে দেখো ওটা কী করে ওরা। ঠিক ঠিকই সেই ফোর্স ওই সেই গাড়ি পিছিয়ে যায় এবং আমার বন্ধু এবং বন্ধুকে আমি দেখি, আমি তো গাড়ির ভিতরেই ছিলাম, আমার বন্ধুকে আমি দেখি যে সে ও টিম নিয়ে যে কয়েকজন লোক ওখানে ছিল উপস্থিত তাদেরকে ধস্তাধস্তি করে ধরে ফেলে এবং ওদেরকে যখন নর্মালভাবে কথা বলতে যাচ্ছিল আমার বন্ধু তারা একটু লুকানোর চেষ্টা করে এবং পালায় যাওয়ার মানে চোরের মতো পালায় যাবে এরকম একটা ভাব নিচ্ছিল, তখনই ধস্তাধস্তি শুরু হয়। ওদের মধ্যে একজন সদস্য সে ফোন দিয়ে বলছিল যে যারা গাড়ি নিয়ে গেছে তাদেরকে বলছিল যে তোমরা যেখানে থাকো ঠিক থাকো, গাড়ি আর নিয়ে ফেরত এসো না, ওইখানেই থাকো। তখন ধস্তাধস্তির অনেকক্ষণ পর তাদেরকে ধরে ফেলা হয় এবং ধরে ফেলার পর তারপরে ওরা তিনজন ছিল আমার বন্ধু ধরে, ধরার পর ওরা গাড়ি আনতে বাধ্য হয় এবং সেই গাড়ি আবার নিয়ে আসে। তো তখন সে আমি আমার বন্ধুর সাথে যাই এবং বন্ধুকে বলি যে দেখো যে গাড়িটা কোথায় ছিল জিজ্ঞাসাবাদ করো, সব কিছু দেখো ওরাই বলে দিবে। অনেক পুলিশ সেখানে ছিল তখন, প্রায় 8-10 জন একটা ফোর্সের মধ্যে ছিল। তো আমার বন্ধু আলী সে এরকম গাড়িটা দেখে এবং গাড়ি দেখার পর বিভিন্ন লাশ দেখতেছে। তো ওদের মধ্যেই যে ড্রাইভার ছিল গাড়ির, ওই ড্রাইভারটা সে বলতেছে তাদের পুলিশকে বলতেছে যে স্যার আমরা তো এরকম কাজ শেষ করে এসেই পড়ছিলাম, তখন আমাদের গাড়ি আনতে মানা করছিলাম, আমাদের কোনো দোষ নেই, আমার আমি তো শুধু গাড়ি এরকম আমার যে দু একজন আছে আমরা এরকম গাড়ি আনা না করি, এছাড়া আমাদের কোনো আর কোনো দোষ নেই। তখন আমার বন্ধু একে একে প্রত্যেকটা লাশ সে বের করে এবং হসপিটালের যে দায়িত্বরত কর্মকর্তা ছিল তাদেরকেও তো কয়েকজনকে ডাকে, তাদেরকে ভয় দেখায় যে বলতেছে দেখেন যা কি যা কিছু করছেন সব কিছু বলে দেন, নাহলে কিন্তু আপনার এই হসপিটাল পুরো সিলগালা করে দিব এবং যত পেশেন্ট আছে সবগুলোকে বের করে আমরা হসপিটাল বন্ধ করে দিব। তখন ওদের দেখা যায় যে আসলে হসপিটাল যারা তারা বলতেছে তাদের কোনো দোষ নাই, যারা এখানে কাজ করতে মর্গে তাদের দুই তিনজনকে ধরা হয় এবং তারা ঠিক করে যে আমার বন্ধু সে নিয়ে যাবে পুলিশ স্টেশনে, সে তাদেরকে নিয়ে যাবে। তো হঠাৎ আমি আমার বন্ধুকে বলি বন্ধু তুমি এক কাজ করো লাশগুলো একটু চেক করো তো, দেখো তো লাশে কোনো সমস্যা আছে নাকি। আমার বন্ধু দেখে যে প্রত্যেকটা লাশের প্যাকেট খুব সুন্দরভাবে প্যাকেট করা, মানে লাশগুলো যেগুলো আছে প্রত্যেকটা সুন্দরভাবে প্যাকেট করা, কিন্তু একটা প্যাকেট দেখে একটু সন্দেহ হয় আমার এবং আমার বন্ধুকে বলি যে বন্ধু তুমি এই লাশের প্যাকেট একটু খুলে দেখাও তো, এটা যেন কেমন মনে হচ্ছে আমার। তখন তিন চারজন যারা সামনে ছিল তারা সেই লাশের প্যাকেটটা খুললো এবং হসপিটালের কর্তৃপক্ষ যারা ছিল তারাও সাথে ছিল। লাশের প্যাকেটটা খোলার পর তারা দেখছে যে বুক ছেঁড়া এবং বুকের মাঝে দিয়ে সেলাই করা। তখন সেই মর্গে আবার সেই লাশটাকে নেওয়া হয়, সেলাইটা খুলে দেখা হয় যে শরীরের ভিতর কিছুই নাই, হাড় ছাড়া, কলিজা, কিডনি বা হৃৎপিণ্ড যাচ্ছে সব নিয়ে সব কিছুই নাই, ভিতরে পুরো খালি। তখন বোঝা যায় যে না এটাতে কোনো একটা হয়তো বা সমস্যা আছে। তারপরে তারা এরকম আমার বন্ধু যারা মানে আমার বন্ধু সেই যারা এই কাজটা করেছে তাদের পুরো যে 10-15 জন সদস্য ছিল তাদের সবাইকে রেস্ট করে নিয়ে যায় হসপিটাল কর্তৃপক্ষ, এখানে ওদেরকে নিয়ে থানায় নিয়ে যায়। তারপরে এটা নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। তো তারপর বেশ কয়েকদিন এটা নিয়ে কথাবার্তা হয় যে কী হচ্ছিল। তো এটা ঘটার পর তারপরে এটা এরকম হয় যে রিমান্ডে নেওয়ার পর বোঝা যায় যে আসলে হসপিটালে কোনো সমস্যা ছিল না, যে সেই মর্গে যে দু তিনজন কাজ করতো তারাই আসলে এই ঘটনাটা ঘটাতো।
তারা করতো কি, এরকম লাশ নিয়ে যেত এবং লাশ নিয়ে যাওয়ার পর এগুলা যে ভিতরে পার্টসগুলো আছে এগুলো ওরা বিভিন্ন রকম কাজ করতো এবং এগুলো দুই নাম্বারই কাজ করতো আর কি। এরা বিক্রি করে আবার সেই লাশগুলো এখানে বসা দিত এবং এটা হসপিটালে খুব একটা কয়েকজন এরকম জানতো না, এরকম না কীরকম মাসে ওরা কয়েকবার এটা করতো। তো এই ঘটনাটা ঘটার পর তারপর তো ওদের যথাযথ ওদের শাস্তি হয়। তার পরবর্তীতে বেশ কয়েকদিন পরে যেটা ঘটে যে আমি আমার বন্ধুকে বাসায় দাওয়াত করি এবং সে আর আমি মিলে বাসায় ডাইনিংয়ে বসে খাচ্ছিলাম। হঠাৎ আমার খেয়াল আসে যে আমি কিছু একটা দেখছি, মনে হয় আমি খেয়াল করে দেখি যে আমি আমার বন্ধু তো খাচ্ছি, পাশে দুইটা চেয়ার ছিল, সেই চেয়ার মানে দুইটা চেয়ার ছিল, চেয়ারে দেখছি যে দুইটা লোক বসে আছে এবং সেই লোক দুটো একটু অদ্ভুত রকমের পোশাক পরা। পোশাকটা ছিল এরকম যে অপারেশন করার আগে রোগীকে যেরকম পোশাক পরানো হয় সেই ধরনের পোশাক পরা। তখন আমি আমার বন্ধুকে বলছি যে বন্ধু তুমি কি কিছু দেখছো? আমার বন্ধু বলে যে না আমি তো কিছু দেখছি না, কেন কি হয়েছে? তখন আমি খেয়াল করে দেখছি যে লোক দুটা খুবই কান্না করছে এবং নিজের পোশাক নিজে খুলে বুকটা দেখাচ্ছে, যাদের বুক চিরা। এবং এটা আমি তখন কয়েকদিন আগে এরকম দেখেছিলাম, এই ধরনের এই বুক চিরা এরকম দেখেছিলাম। তখন আমি বুঝে যাই যে না কিছু একটা সমস্যা হয়তো এখনও আছে। তখন আমার বন্ধু হঠাৎ করে আমাকে জোর ধাক্কা দিয়ে বলতেছে সাজিল কী হয়েছে, সমস্যা কী? আমি আমার বন্ধুকে বলি যে বন্ধু আমি এরকম দেখলাম যে বুক চিরা অবস্থায় এবং এই জিনিসটা আমি দেখেছিলাম সেই যে রুমটা, যে রুমে আমি গিয়েছিলাম, যে হসপিটালে যে রুমটা গিয়েছিলাম, যে দেখছি বিভিন্ন রকম লাশ রোয়া ট্যাগ দেওয়া ওইরকম যে বুক চিরা ছিল সেরকম দেখছি আমি। তখন আমার বন্ধু বলতেছে যে দেখো যেটা হওয়ার তো হয়েই গেছে, একটা সমাধান তো হয়েই গেছে, তাহলে এই কারণে দিন আবার আসবে কেন তোমার কাছে? তখন আমার বন্ধুকে বলে যে বন্ধু আমার সন্দেহ হচ্ছে তুমি যে কেসটা নিয়ে লড়ছো এটা একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখো যেটা আসলে সমাপ্তি হয়েছে নাকি এটার পিছিয়ে এখনও কোনো সমস্যা আছে। তারপর সেই রাতে আমার বন্ধু আলী সে চলে যায়, আমি ঘুমাতে যাব। তো ঘুমানোর আগে যখন আমি শুতে যাব, আমি বসে মানে মাত্র শুতে যাব এমন মুহূর্তে আমার রুমটা হঠাৎ করে, অন্ধকার রুম ছিল তখন, হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে যে আগুনের ফুলকির মতো কিছু একটা সামনে। আমি দেখছি যে সামনে বেশ বড় করে একটা জায়গায় আগুন লাগানো এবং সেখানে একটা লোক বসে আছে। লোকটাকে দেখেই আমার কেন জানি মনে হচ্ছিল এটা একটা তান্ত্রিক এবং তার ডান পাশে একটা লাশ, সেই লোকটার হাতে ছিল একটা চাকু। আমি দেখলাম সেই চাকুটা সে নিয়ে লাশটার মাথাটা এক কোবে কেটে, তার সামনে একটা পাত্র ছিল সেই পাত্রে সেই মাথাটা রাখলো এবং যত রক্ত পড়লো মাথা থেকে সেই রক্ত সে নিজে পান করলো এবং মাথাটা সে আলাদা আবার রেখে দিয়ে আগুনের সামনে সে মাথাটা রেখে বিড়বিড় করে যেন কি পড়ছিল এবং জোরে জোরে সে হাসছিল। আমি ভাবতে থাকি যেটা আমি কি দেখলাম। শ্রোতা বন্ধুরা, আমি শেষের অংশটুকু যেটুকু যতটুকু বললাম যে তান্ত্রিকের কথাটা, সেটা নিয়ে একটা ঘটনা আছে এই সার্জারির ঘটনা। ইনশাল্লাহ আমি সামনের কোনো এপিসোডে এটা আবার প্রচার করব। আশা করি এই ঘটনাটা এই ঈদ স্পেশাল এপিসোডে আপনাদের ভালো লেগেছে। সামনে আমি আসছি আরও একটি ঘটনা নিয়ে, সাথেই থাকবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে ভৌতিকতা শুনছেন তাদেরকে বলবো, যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি হিট করে দিন, সাথেই থাকুন ভৌতিকতার, নোটিফিকেশান বাটনটি দিয়ে রাখুন। কারণ এখন শুধু এপিসোডের কথাই আসে না, এখন কিন্তু এপিসোড ছাড়াও আমরা বহু কিছুই পাবলিশ করার চেষ্টা করছি। আমরা কিছুদিন পরেই আরও কিছু ব্লগিংয়ে যাব। সো আপনারা নোটিফিকেশান বাটনটি হিট করে রাখলেই আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সাথে সাথে পেয়ে যাবেন। চলে যাব সাগর ভাইয়ের কাছ থেকে, তিনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন, আমরা তার ঘটনাটা শুনব এবং আপনারা আশা করছি ঘটনা অলরেডি সামির ভাই এবং শাওন ভাইয়ের ঘটনা আপনারা শুনে ফেলেছেন। তো আমরা চলে যাব সাগর ভাইয়ের কাছে, শুনে আসব তার ঘটনা, অপেক্ষা চলতে থাকুক আমাদের শেষ পর্যন্ত, ঘটনা শুনতে থাকুন আপনারা সবগুলো। আমরা ঈদের জন্য আপনাদের জন্য এই ঘটনাগুলো সিলেক্ট করেছি এবং আমাদের মডারেটররা দিন রাত মেহনত করে পরিশ্রম করে এই ঘটনাগুলো কালেক্ট করে আমাদেরকে দিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় সাগর ভাইয়ের কাছে, সবাই সাথেই থাকুন। হাই আলিফ ভাই, আমি সাগর মালয়েশিয়া থেকে বলতেছি। আমি আপনাদের ভৌতিকতার অনেক বড় একজন ফ্যান,
আমি আপনাদের সব এপিসোডগুলো শুনেছি আর এখনও শুনি। তো আমি আমার আব্বার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলতে চাই, যদি ভালো লাগে শেয়ার করেন। তো যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে অনেক বছর আগে। আমার আব্বা তখন ছোট ছিল, অর্থাৎ যেটাকে বলে সাবালক হয়নি, এরকম আমার আব্বা ছিল। তো আমার আব্বা একদিন আমাদের বাড়ির পাশে আমাদের কলা বাগান ছিল একটা, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলতাম ছোটো কলা বাগান, মানে কলা বাগানটা বেশি বড় ছিল না। তো আমার আব্বা গেছে কলা কাটার জন্য, গেছে গিয়ে দেখে সুন্দর একটা মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে। তো আমার আব্বা ওকে বলতেছেই, তুই এই বাগানে বসে আসিস কি, তুই তোর বাড়ি কই? তো ও বলতেছে, ওই যে আমার বাড়ি। এই কথাটা বলছে, মানে ও যে দেখাই দিছে ওটা আমাদের বাড়ি। তো আমার আব্বা পিছনে ঘুরে দেখে, আরে তো আমাদের বাড়ি, আমাদের বাড়ি দেখাই দিছে। আবার আব্বা যখন সামনে ফিরছে তখন দেখে যে মেয়েটা নাই। তো আমার আব্বার বয়স কম, আসলে অত কিছু বোঝে নাই, যাক গেছে গা, মেয়েটা চলে গেছে। আব্বা ভাবলো যে কী ব্যাপার, একটা মেয়ে দেখলাম এখন আবার চলে গেল। তো আমার আব্বা বেশ বাড়িতে চলে আসছে, তো এটা আর কারোর সাথে শেয়ার করেনি। তো আমার আব্বা যখন বড় হয়েছে, অর্থাৎ সাবালক হয়েছে, তখন ও আমার আব্বার কাছে আসতো। তো আসার পরে যখনই আসতো ও বসে যে আসতো এবং আমার আব্বারে বলতো, তুই আমার বিয়ে কর, বিয়ে কর। তো আমার আব্বা বলতো কি, যে তুই একটা পরি, তুই তো জিন, তুই তো মানুষ না, তোরে আমি কেন বিয়ে করবো। আমার আব্বা কখনোই রাজি হতো না ওকে বিয়ে করার জন্য। তো আমার আব্বা একদিন আমার দাদিকে বলে, আমার দাদা তো ছোটোবেলাতেই মারা গেছে, তো আমার দাদিকে বলে যে মা, আমার আমারে একটা মেয়ে সবসময়ের জন্য আসে, আসে শুধু বিয়ের কথা বলে। তো সেকালের মানুষ এইসবে একটু বেশি বিশ্বাস করত, এখনকার মানুষ এটা বিশ্বাস কম করে, কিন্তু ওইকালের মানুষ এগুলো বেশি বিশ্বাস করত। এবং তখন আমার দাদি একটা কবিরা জানে, তো কবিরা জানার পরে কবিরাজটা আমার আব্বাকে দেখে কী কী করে, ওনাদের যে প্রসেসিংগুলো আছে, আসন দেয়, আসন দিয়ে তারপরে বলে যে ওর সাথে তো একটা পরি আছে। তো উনি সব কিছু শোনা টোনার পরে বলে যে ওরে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি। তো আমার আব্বাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে তো ও তারপরেও আসতো, যখনই আসতো বসে যেয়ে আসতো, বলতো যে তুই আমাকে বিয়ে কর, বিয়ে কর। তো একদিন আমার আব্বা আমার মাকে বলে যে আমার সাথে একটা পরি আছে, তা ও আমার শুধু বলে বিয়ে করার জন্য। তো আমার মা ফাজলামো করে বলে, ঠিক আছে ওরে বলো যে আমাদের টাকা পয়সা দিয়ে অনেক ধনী বানাই দে, তাহলে তোরে বিয়ে করব। তো আমার আব্বা বলে পরিটাকে যে তুই আমার বড়লোক বানাই দে, তাহলে তোরে আমি বিয়ে করব। তা ও বলে যে না, আমি কাউরে বড়লোক বানাইতে পারি না। তো এটাই ছিল ফার্স্ট, এভাবেই শুরু আর কি। তো তারপরে বেশ কিছু ঘটনা ঘটে। সব থেকে বড় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, আমার আব্বা একদিন আমার মামা বাড়ি থেকে বাড়িতে আসতেছে রাত্রেবেলা, হাতে 3 ব্যাটারির লাইট, ওই সময় আসলে চার্জার লাইট তো ছিল না ওইভাবে। তো আমার আব্বা আসতেছে, তো আসার সময় ওখানে অনেক বড় বাঁশবাগান আছে, আমার মামাবাড়ির এলাকায় অনেক বাঁশবাগান। তো যখন ওই বাঁশবাগানের কাছে আসছে, আসার পরে দেখতেছে যে বাঁশবাগানের বাঁশগুলো মটমট করে ভাঙতেছে এবং ঝড় শুরু হয়ে গেছে, অসম্ভব ঝড়। যেটা দেখে আমার আব্বা ওই দিন ফার্স্ট টাইম ভয় পায়, এবং আরও দেখে যে রাস্তার পাশে ঘোড়া, যাদের কারো কোনো ঘোড়ার মাথা নাই, ঘোড়া হাইটে বেড়াতেছে। তো আমার আব্বারে আমার আব্বা তো অনেক ভয় পায়। তখন ভয় পাওয়ার পরে আমার আব্বার সাথে যে পরিটা ছিল, সে আমার আব্বারে বলছিল যে তুই যদি কখনো বিপদে পড়িস তো আমাকে স্মরণ করবি, আমি চলে আসবো। তা ওই দিন আমার আব্বা ওকে স্মরণ করে, ওর অনেক ডাকে, ও আসে না, অনেকক্ষণ হয়ে গেছে আসে না। তোমার আব্বা ভাবতেছে যে এইভাবে তো এখানে দাঁড়াই থাকা যাবে না, অনেক রাত হয়ে গেছে, যাই হোক আমি যাব ওদের পাশ, ওই ঘোড়ার পাশ দিয়ে আমি যাব। তো যখনই আমার আব্বা পাটা বাড়াবে, তখনই পিছন থেকে আমার আব্বার সাথে যে পরিটা ছিল ও এসে বলে, পা বাড়াস না। তো যখনই বলে পা বাড়াস না, তখনই আমার আব্বা নিচে তাকায়, নিচে তাকায় দেখে যে আমার আব্বা যে পাটা উঁচু করছে আর যে পাটার নিচে আছে, ঠিক এর মাঝখান দিয়ে একটা দাগ, পুরা রাস্তার এই পাশ থেকে ও পাশ পর্যন্ত সাদা দাগ। তো তখন আমার আব্বা পাটা পিছনে নিয়ে আসে, পিছনে আনার পরে আমার আব্বা ওই পরিটারে বলে, তোরে আমি কতক্ষণ ধরে ডাকতেছি, তুই আসিস না, কয় আমি একটা কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আসতে পারিনি। তো তারপরে যখন আমার আব্বা সামনে তাকায়, দেখে সব কিছু স্বাভাবিক, ঝড়ও থামিয়ে গেছে,
আর ঘোড়াগুলোও নাই। তো তখন আমার আব্বা বলতেছে, এরা কারা, আমার এইবার এতক্ষণ এখানে দাঁড় করায় রাখলো, এবার ভয় দেখালো। তো ওই পুরীটা বলতেছে, এরা আমার বিরোধী পার্টি, আমি তোর সাথে থাকি, এই জন্য ওরা তোরে ভয় দেখানোর জন্য ওরা আসছে, অনেকগুলো আসছিল। তুই যদি ওই পাটা বাড়াতি তাহলে আমি তোর আর কিছু করতে পারতাম না, কারণ ওরা দাগ দিয়ে রাখছে। তুই ওই দাগের ওপারে গেলেই আমি আর কিছু করতে পারতাম না, ওরা তখন তোরে হয়তো মেরে ফেলতো। তো আমার আব্বা তো ওই দিন অনেক ভয় পায়। তারপরে ওর সাথে কথা বলতে বলতে আমার আব্বা বাড়ির কাছে চলে আসে, কিন্তু আমার আব্বা বলে যে আমি ওর সাথে কথা বলছি 5 থেকে 10 মিনিট, এর থেকে বেশি হবে না। কিন্তু আমার আব্বা যেখান থেকে আমার মামা বাড়ির থেকে আসতে আমাদের বাড়িতে আসতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে পায়ে হেঁটে আসলেও, তো 10 মিনিটের ভিতরে আমার আব্বা বাড়ির কাছে চলে আসে। তো ও বলে যে তুই বাড়ির কাছে চলে আসছিস, যে এখন বাড়ি যা। তো আমার আব্বা বেশ অবাকই হয়ে যায়, এত তাড়াতাড়ি আমি কীভাবে আসলাম। তো যাই হোক, আব্বা বাড়িতে এসে আমার মার সাথে শেয়ার করে আমার সাথে আজকে এইটা এটা হয়েছে। তো আমার মা বলে যে তুমি ভালো কবিরাজ দেখা, ওরে ছাড়াই ফেলাও, ও তো এভাবে থাকলে তুমি কবে অনেক বেশি ভয় পাবে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো এরপরে আর একটা ঘটনা ঘটে, আমার আব্বা আর আমার ফুফাতো ভাই মামু ভাগ্নে, আমাদের মাছের ঘের আছে, আমাদের গ্রামবাসায় ঘের বলে আর কি, আমরা মাছ চাষ করি যেখানে, তো ওখানে ওই ছোট করে ঘর ঘর করে রাত্রেবেলা পাহাড়েদের জন্য থাকে, আমাদের গ্রামবাসী ওটাকে বলে বাসা। তো ওই বাসাতে আমার আব্বা আর আমার ফুফাতো ভাই শুয়ে আছে। তো তখন অনেক রাত, রাত্রেবেলা আমার ফুফাতো ভাই বলছে, মামা আমার না মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে। আমার আব্বা বলছে কি যে এই এই রাত্রেবেলা কী তোর মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে, সকালবেলা বাজারে নিয়ে তোরা নিয়ে যাবানি, নিয়ে যা মিষ্টি খাস কেনে। তার একটু পরে আমার ওই ফুফাতো ভাইটা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে আসে। তো বাইরে আসে অনেকক্ষণ হয়ে যায়, ও আর যাচ্ছে না, আসতেছে না আর কি, বাসাতে আসছে না। আমার আব্বা ভাবতেছে এত সময় তো লাগার কথা না ওয়াশরুমে। তো আমার আব্বা বাইরে বেরোয় দেখে যে ও বসেই আছে, বসে আছে। যখন আমার আব্বা ওকে যে টাচ করে তখন ও আর কি, মামা দেখেন ওই যে সামনে কি। আমার আব্বা বলছে কী সামনে, কয় ওই যে ওখানে আবার আমাদের ঘেরের সাথে খাল আছে, ওই খালের এক পা এ পাশে এক পা ও পাশে দিয়ে কি একজন একজন দাঁড়ায় রয়েছে। আর আমার ওই ফুফাতো ভাই ওটা দেখে ও ভয় পেয়ে ওখানে বসেই আছে, ওভাবে আর উঠতে পারতেছে না। পরে আমার আব্বা বলছে ঠিক আছে তুই যা আমি দেখতেছি। তো আমার আব্বা তো বোঝে যে আমার আব্বার সাথে যে পুরীটা আছে ওই আসছে। তো আসার পরে আমার ওই পুরীটা পরে আসছে, আমার ফুফাতো ভাই তো শুয়ে পড়ছে, যায় বলছে কি তুই আমার ভাগ্নের এভাবে ভয় দেখালি কেন। বলছে কি যে আমি কি ভয় দেখানোর জন্য আসছি নাকি, তোর ভাগ্নি না মিষ্টি খাইতে চাইছে এই জন্য আমি আসছি। কয় মিষ্টি খাইতে চাইছে তা তুই তুই জানলি কী করে, কয় আমি তোর সাথে থাকি না, আমি তোর সব কথা জানি। তারপরে বলতেছে কি যে বাসায় গিয়ে দেখ, মানে বাসা মানে ওই যে ছোটো ঘরটা, ওর ভিতরে 2 প্যাকেট মিষ্টি আছে তোদের দুইজনের জন্য, তোরা দেখা। এই কথা বলে ও চলে যায়। পরে আমার আব্বা বাসায় এসে দেখে সত্যি 2 প্যাকেট মিষ্টি। তো আমার মামাতো ভাই আমার ওই ফুফাতো ভাইটা আমার আব্বাকে বলছে যে মামা আপনি মিষ্টি হইলেন কই, কই তোর অত বোঝা লাগবে না, তুই মিষ্টি খাইতে চাইছিস মিষ্টি খা। তো বেশ দুইজন মিলে 1 প্যাকেট মিষ্টি খায়, আর 1 প্যাকেট ধুয়ে দেয়, মানে রাখে রাখে আর কি, যে সকালবেলা খাইব। তো সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে যে ওই যে মিষ্টির প্যাকেটটা ছিল ওটার ভিতরে মাটি, যেগুলোরে বলে ইঁদুরের মাটি, ইঁদুরের মাটি যেরকম একটু গোল গোল কোয়ালিটির হয় এরকম। তো আমার আব্বা বেশ অবাক হয়ে যায়, কিরে সকালবেলা মাটি, রাত্রিবেলা তো আমরা মিষ্টি খেলাম। পরে আমার ওই ফুয়াতো ভাইটা বলে মামা আমরা রাত্রে না মিষ্টি খেলাম, এখন মাটি হলো কেমনে, কয় তোরা তো বোঝা লাগবে না, তুই মিষ্টি খাইছিস খাইছিস। তারপরে তো বেশ বাড়িতে চলে আসে। তো যে কারণে আমার আব্বার কাছ থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয় আর কি, ছাড়ানো হয় যাকে বলে, তো তার মেইন কারণটা ছিল আমার আব্বাকে 2টা শর্ত দিত, যে তুই কখনো কারো মরা বাড়িতে যাইতে পারবি না 41 দিনের ভিতরে, আর কোনো বাড়িতে যে বাড়িতে কোনো বাচ্চা জন্ম নেয় ওই বাড়িতে তুই 41 দিনের ভিতরে যাইতে পারবি না। তারপরেও আমার আব্বা মাঝে মাঝে যাইতো, কারণ আত্মীয় স্বজনদের বাড়িতে না যেও পারা যায় না কোনো বাচ্চা হইলে। তো আমার আব্বা যখনই যাইতো রাত্রেবেলা আমার আব্বাকে অনেক বুবাই ধরা, যেটারে বলে বুবাই ধর, তো মানে ওই আসতো এসে আমার আব্বার এত পরিমাণ ঠাসতো, বুবাই ঠাসা যেটারে বলে। তো ঠাসার পরে আমার আব্বার শরীরে এতটাই ব্যথা হইতো যে পরের দিন আমার আব্বার কাজ করতে যাইতে পারতো না। আর একটা ঘটনা ঘটতো যে আমাকে বলতো যে তুই আমার এই 2টা শর্ত না মানলি তো ছেলের আমি নিয়ে যাবো, মানে আমারে নিয়ে যাবে। তো আমাকে আবার স্বপ্ন দেখাইতো, আমি স্বপ্ন দেখতাম যে
আমাদের বাড়ির পাশে একটা মহিলা ছিল, অনেক বয়স্ক। ওনার চেহারাটা দেখতে একটা অন্যরকম ছিল, মানে আমরা ছোট ছিলাম, আমাদেরকে ভয় দেখাইতো, ভয় লাগতো যে ওই মহিলা আসছে, মানে আমাদের মা দাদিরা ওই মহিলার কথা বলে আমাদের ভয় দেখাইতো। তো আমি স্বপ্নে দেখতাম যে ওই মহিলা আমারে আসছে, আমি শুয়ে আছি মার কাছে, সরি আমি মার কাছে শুইতাম না, আমি শুইতাম আমার দাদির কাছে। তো আমার দাদির কাছ থেকে আমারে নিয়ে যাইতো, নিয়ে যেয়ে আমাকে না মুসলমানি করানোর চেষ্টা করতো। তখন আমার মুসলমানি হয়নি, তো চেষ্টা করতো, আমি অনেক চিল্লাইতাম মা মা বলে চিল্লাইতাম, কিন্তু আমার ডাক না, আমার কেউ কেউ শুনতো না। তো যখনই আমাকে মুসলমানি করানোর জন্য নিয়ে যাইতো, মানে মুসলমানি করাইতে পারতো না, তার আগেই আমার মা কোথা থেকে যেন চলে আসতো আর ওই মহিলাটা দৌড়ে চলে যেত। তো এই স্বপ্নটা আমি প্রায় দেখতাম, প্রায় দেখতাম। তো আমি একদিন মারে বলতেছি, মা আমি না স্বপ্ন দেখি যে আমার ওই মহিলা নিয়ে যায়, মানে যে মহিলার কথা বলতেছি, ওই ভয় দেখাইতো যে মহিলার কথা বলতো, ওই মহিলা প্রতিদিন রাত্রেবেলা আমার নিয়ে যায়, নিয়ে না আমার মুসলমানি দিতে যায়, তারপরে তুমি চলে আসো। তখন মা তো বুঝতে পারবে ব্যাপারটা, যে প্রতিদিন যেহেতু একই স্বপ্ন দেখতেছে, পরে একটা কবিরাজকে দেখায়, মহিলা কবিরাজ, ওই কবিরাজ আসে, কবিরাজ এসে বলে তো স্বপ্ন দেখাইতেছে তো ওই আমার আব্বার সাথে যে পরীটা থাকে ওই পরীটাই স্বপ্ন দেখাইতেছে। তো ওই ওই কবিরাজ আমার মাকে বলে যে ওরে মুসলমানি করায় দেয় তাড়াতাড়ি, তা ওই তারপরে আমাকে মুসলমানি করায় দেয় আর আমাকে একটা তাবিজ দেয়। তারপর থেকে আমি আর কখনো স্বপ্ন টপ্ন দেখতাম না। তো তারপরে যে কারণে ওকে তাড়াই দেওয়া হয়, সেই ঘটনাটা ঘটে হচ্ছে আমার বড় ফুফুর হাজব্যান্ড মারা যায়। তো বড় ফুফুর হাজব্যান্ড মারা গেলে আমার আব্বা তো না যেতে উপায় নেই, যেহেতু তার বোনাই, বড় বোনাই, তো আমার আব্বা যায় কবর খোঁড়ে ওনাকে দাফন করে। তো পরের দিন ওই রাত্রেবেলা যখন আইসে আব্বা ঘুমায়, ওইতে আবার আসে ওই রকম আমার আব্বাকে বুবাই ধরার মতো, অনেক গায়ে প্রচুর ব্যথা হয়। তারপরে আমার আব্বা চিন্তা করে যে না একে আর রাখা যাবে না। তবে ও না আমার আব্বার কখনো বড় ধরনের কোনো ক্ষতি করতো না, যে মানুষের সাথে পরিচয় থাকলে বিভিন্ন রকমের ক্ষতি করে এরকম কোনো কিছুই করতো না। তো যাই হোক, তারপরে আমার এক টিচার হুজুর, ওনার নাম হচ্ছে মুক্তাদির, ওনাকে আনা হয় আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আনার পরে হুজুর আসে, তখন হুজুর আমার আব্বাকে বলে ওকে ডাকো। তো আমার আব্বা যখনই ডাকতো চলে আসতো, তো আমার আব্বা ডাকতেছে ওকে কিন্তু আসতেছে না। আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট হাঁটার দূরত্ব, এতটা দূর এক হিন্দুদের একটা শিশু গাছ ছিল, অনেক লম্বা। ওই শিশু গাছের একেবারে মাথায় উপরে বসে আছে, আমার আব্বা বলতেছে হুজুর ও তো বাড়িতে আসবে না, ওই যে ওই গাছের মাথায় বসে আছে, ও আসবে না কোনোভাবে, বলতেছিস না তোর বাড়িতে হুজুর আনছিস তুই, তোর বাড়িতে তোর বাড়িতে এমন আমি আসবো না। তারপরে হুজুর ওর সাথে কথা বলে, আসলে কথাটা কেমনে বলে আমি বুঝি না, হুজুর জাস্ট আমি তখন ওখানে বসে যাচ্ছি, নর্মালি হুজুর বলতেছি যে তুমি আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আসো। তো এরপরে আমার আব্বা উত্তর দেয় যে না হুজুর ও আসবে না, এটা বলতেছে। আমার আব্বার কাছে কিন্তু তখন ওটা ভর করিনি, আমার আব্বা কিন্তু নর্মালি বসে আছে। তারপরেও আমার আব্বা কেমনে জানি ওর কথা শুনতেছে, ওই অত দূর বসে আছে। পরে হুজুর বলে যে তুমি যদি এখন আসতেছো না, তা তুমি আর কোনোদিন আসতে পারবে না, তুমি আসো। তারপরেও আসে না। তারপরে হুজুর একটা তাবিজ দেয় আমার আব্বাকে, একটা তাবিজ দেয় আর দুটো তাবিজ দেয়। একটা বলে যে একটা তুমি আজকে বালশির তলে রাখবি, শোবার সময় আজকে তুই একা শুবি। আমার আব্বাকে বলে হুজুর যে তুমি আজকে একা শোবা, একটা বালশির তলে রাখবা, আর একটা তোমার সাথে এই আমাদের গ্রাম্য ভাষায় বলে তাগি, ব্ল্যাক কালারের সুতা, ওটা আমার আব্বাকে মাজায় বেঁধে দেয় আর কি। তো এরপরে রাত্রেবেলা আমার আব্বা একাই শোয়, শোয়ার পরে রাত্রেবেলা তো আসে, কিন্তু আমার আব্বার কাছে আসতেছে না, আমাদের উঠানে দাঁড়ায় আছে, আসে বলতেছে কী রে তুই কাছে আসিস না কেন, আমার আব্বা বলতেছে পরিটাকে। তো পরিটা বলতেছে তোর ওই সুতলি তুই খুলে ফেলা আর ওই তাবিজটা ফেলাই দে। তো আমার আব্বা বলে না তুই আমারে অনেক জ্বালাইছিস, অনেক কষ্ট দিছিস, আমি এগুলো ফালাবো না। তো ঘটনাটা এখানেই শেষ না, এরপরে 8-10 বছর পর একদিন আমার আব্বা আসতেছে বাজার থেকে, সাইকেল চালিয়ে আসতেছে আর হাতে লাইট আছে, 3 ব্যাটারির লাইট। তো ওই যে হিন্দুদের যে শিশু গাছটা ছিল ওটা রাস্তার পাশেই, তো ওইখানে আসলেই আমার আব্বার সাইকেলও আর চলে না, লাইটও আর জ্বলে না। তো আমার আব্বা তো বুঝে ফেলছে যে আসছেও, আসার পরে আমার আব্বার থেকে ও না একটু দূরত্ব নিয়ে দাঁড়াইছে, আমার আব্বাকে টাচ করতেছে না। তো বলছে কী রে তুই এত এত বছর পরে আসছিস, এত দূরে দাঁড়ায় কথা বলছিস কেন আমার সাথে।
তো বলে তোর ওই তাবিজটা তো তোদের বাড়িতেই পড়ছে, এই জন্য তোদের বাড়িতে আমি যাইতে পারি না। তা তোর মা যায় যে ওই সুতলিটা আছে তুই ওই সুতলিটা খুলে ফেল। তোমার আব্বু বলে না আমি সুতলি খুলবো না। তো ও বলে ঠিক আছে তাই ভালো থাকিস, আর কোনোদিন তোর সাথে আমার দেখা হবে না, আজকের পর আর আমি তোর কাছে কোনোদিন আসতে পারবো না। তো এই কথা বলে ও চলে যায়, আর তারপরে আর কোনোদিনও আসেনি। এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম ফ্রম ভৌতিকতা। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম ঘটনা। আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম রনক খান, তিনি বর্তমানে সৌদি প্রবাসী। তিনি তার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। অজ্ঞাত কারণে তার চাচার নাম তিনি প্রকাশ করেননি, বুঝার সুবিধার্থে আমরা তার চাচার নাম ধরে নিলাম রাজীব। তো রাজীব কাকার সাথে 30 থেকে 35 বছর আগে একটি ঘটনা ঘটে গিয়েছিল। তো রাজীব চাচার কিছু বৈশিষ্ট্য ছিল যে তিনি রাতের বেলা পর্যন্ত আড্ডা দিতেন এবং গভীর রাত পর্যন্ত আড্ডা দিতেন, এবং তার এলাকার যে বাজার ছিল সেখানে প্রতিদিন রাত পর্যন্ত সে আড্ডা দিত। কিন্তু যেদিনকার ঘটনা ঘটে সেদিন বেশি রাত পর্যন্ত রাজীবের চাচা আড্ডা দিয়ে দেয় এবং আড্ডা দিতে দিতে একেবারে মধ্য গভীর রাত হয়ে যায়। তো তখন তার চাচা চিন্তা করে যে তাকে বাড়িতে ফিরতে হবে। তখন রাজীব চাচা একাই চলছিল, এবং গ্রামে যারা চলাফেরা করে আমরা কিন্তু জানি যে গ্রামের মানুষের সাহস কিন্তু অনেক বেশি হয়, যার কারণে রাজীব চাচা কোনো প্রকার ভয় পাচ্ছিলেন না। সে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এবং আস্তে ধীরে বাড়ির দিকে আগাচ্ছিলেন। তো রাজীব চাচার বাসা থেকে বাজারের দূরত্ব 1 কিলোমিটার দূরত্ব। তো কিন্তু আধা কিলোমিটার পর্যন্ত সব কিছু নিরিবিলি, এখানে আশেপাশে কোনো ঘর নাই, আলো নাই, কোনো কিছুই নেই, শুধু ধুধু মাঠ। তো রাস্তার দুই সাইডে শুধুমাত্র ধুধু করা মাঠ এবং মাঠের উপর, খোলা মাঠের উপর বাঁশঝাড়, শুধু বাঁশ আর বাঁশ, গাছপালায় একাকার অবস্থা। তো রাজীব চাচা যখন আসছিলেন তখন তিনি হাতে করে মিষ্টির হাঁড়ি নিয়ে আসছিলেন। আমরা জানি যে আগেকার সময় কিন্তু মিষ্টি ব্যাগের চেয়ে হাঁড়ির প্রচলন ছিল। তো রাজীব চাচা যেটা করে যে মিষ্টির হাঁড়ি নিয়ে ফিরছিলেন এবং গান গাইতে গাইতে ফিরছিলেন। তো রাজীব চাচা যখন একটা জায়গায় আসলেন তখন তার মিষ্টির ব্যাগ থেকে, মানে মনে হচ্ছে তার মিষ্টির ব্যাগ ধরে কেউ টান দিচ্ছে পিছ থেকে। তো রাজীব চাচা সাথে সাথে পিছিয়ে ফিরে দেখলো যে আমার কাকার পিছনে কেউ নেই, কিন্তু একটু আগেই কিন্তু সে টান দেওয়ার অনুভব করেছে এবং আবারও সে একই টান অনুভব করে। তো রাজীব চাচা আবার পিছিয়ে তাকায়, কিন্তু তখন সে কোনো কিছু দেখতে পায় না, কিন্তু সে মায়াবী কণ্ঠে শুনতে পায় যে কেউ একজন বলছে যে মিষ্টি দে আমারে, মিষ্টি খাবো। এই কথা শুনে রাজীব চাচা বেশ অবাক হয়ে আশেপাশে তাকায়, কিন্তু সে দেখতে পেল যে কোথাও কেউ নেই, যার কারণে রাজীব চাচার ভয়ে তার পশমের লোম দাঁড়িয়ে যায়। তো রাজীব চাচার বুঝা শেষ যে আজকে তার সাথে খারাপ কোনো কিছু ঘটতে চলেছে এবং তার পিছে কোনো খারাপের নজর পড়েছে। তো সে ভয়টাকে কোনো রকম ধরে সে দৌড় দেওয়া শুরু করে, এবং দৌড় দিয়ে সে একটা বড় গাব গাছের সামনে এসে পড়ে যায়। তো সে উঠে দেখে যে গাব গাছের উপর থেকে খুব বাজে হাসির শব্দ আসছে। তো কাকা যখন গাছের দিকে তাকালো তখন সে দেখলো যে সাদা কাপড় পরা এক লোক গাব গাছে বসে কাকার দিকে তাকিয়ে খুব বাজে ধরনের হাসি দিচ্ছে আর বলতেছে, কিরে মিষ্টি দিবি না, কিরে আমাকে মিষ্টি দিবি না। তারপরে ওইটা ওই শব্দ ওই দিকে না তাকিয়ে আবার হাঁটতে শুরু করে। তো রাজীব চাচা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসছে, ঠিক তখনই সে দেখতে পেল যে তার চাচাতো ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এইটা দেখে সে সাহস পেয়ে, রাজীব চাচা সাহস পেয়ে দৌড় দিয়ে তার কাছে যাওয়ার পরে তো তার চাচাতো ভাইকে খুলে বলল। তো চাচাতো ভাই বলল যে আরে এটা তো কিছু না। তো এই কথা বলে দুই একটু মানে হাত মানে দুই এক পা এগিয়ে হঠাৎ কাকা দেখতে পেল হচ্ছে চাচাতো ভাইয়ের পা উল্টো দিকে, তার পা সঠিক সোজা দিকে ছিল না। তো এই অবস্থা থেকে রাজীব চাচা বুঝতে পারে যে তার সাথে যে আছে সে আসলে তার চাচাতো ভাই না, সে অন্য কেউ। তো সাথে সাথে কাকা দৌড় দিতে থাকলে ওই তার চাচাতো ভাই, মানে জিনরূপী চাচাতো ভাই,
একেবারে তাকে রাজীব চাচাকে ধরে ফেলে, এবং যাতে রাজীব চাচা কোনো প্রকার নড়তে না পারে, সাথে সাথে তাকে মাটিতে শুয়ে ঢাম করে আবার উপর থেকে মাটিতে একটা আছান মারে। তো রাজীব চাচা তখন বুঝতে পারছিল না যে কী করবে, তার সাথে কেন এমন, কী কে এমন করছে, কী করতে পারে সে, সে আসলে বুঝতে পারছিল না। তো এরকমভাবে সে হাত পা ছড়াতে পারে কিন্তু কোনোভাবেই সে মুক্তি পাচ্ছিল না, এবং একটা সময় তার শক্তি কমে যায়, এবং নিজের প্রাণটা বাঁচাবে এই চিন্তাটা তার মাথায় আসতে সে জোরে জোরে চিল্লানোর চেষ্টা করছে কিন্তু তার মুখ দিয়ে কোনো রকম আওয়াজ বেরোচ্ছিল না। তো তারপরে একটা সময় রাজীব চাচা আবার কোনো রকম নিজেকে ছাড়িয়ে দৌড় দেওয়া শুরু করলো। তো দৌড় দেওয়া শুরু করলে রাজীব চাচার পিছনে সে জিনিসটা দৌড় দিতে শুরু করে। তো দৌড় দিতে 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 রাজীব চাচাকে পুকুরের ধারের কাছে নিয়ে যায়। কিন্তু রাজীব চাচা এবার চিন্তা করলো যে এবার আমাকে কিছু একটা করতে হবে, না হলে আমি আর নিস্তার পাব না। তো রাজীব চাচার চিৎকারে তার যে অন্য অন্য দাদা ভাইরা অলরেডি বাসা থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়েছিল এবং তাকে খোঁজাখুঁজি করা শুরু করে। তো কারণ হচ্ছে রাজীব চাচা কখনো মধ্যরাতের দিকে কিন্তু বাড়িতে ফিরে আসেনি, যার কারণে বাড়ির লোকরাও কিন্তু টেনশনে পড়ে গিয়েছিলো, হয়তো কোনো সমস্যা হয়েছে। তো রাজীব চাচার অন্য অন্য পরিবারের সদস্যরা তাকে খুঁজতে এসে কোনো প্রকার ঝামেলা হয়নি, কারণ সেদিনকে চাঁদের আলো ছিল এবং চারদিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো রাজীবের চাচারা তাকে খুঁজতে এলে তারা দেখতে পেল যে রাজীব চাচা যে পুকুরের ধারে যে বাঁশ যাচ্ছিল সেইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারপর সবাই ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে যায় এবং হুজুরকে ডাকা হয়। হুজুর আসলে তাকে পানি পড়া দেয় এবং কাকার মুখে পানি পড়া দেওয়ার সাথে সাথে কাকা জেগে ওঠে। তো রাজীব কাকা জেগে ওঠার পরে তার কাছে সমস্ত কিছু ঘটনা শোনার পরে হুজুর বলে যে তুমি আগামী 7 দিন বাড়ির বাইরে যাবে না, যেটা তোমাকে ধরেছিল সেটা একটা বদজিন, এর আগেও মানুষকে ভয় দেখিয়েছে, এবার তোমাকে দেখিয়েছে। তো এই ধরনের একটি ছোট্ট একটি ঘটনা তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমি শেয়ার করে ফেললাম। আসসালামু আলাইকুম। আমার একটা কলিগ আলবেনিয়া থেকে আছে, এবং কলিগ বলতে হচ্ছে তার সাথে আমার পরিচয় এখানে কাজ করার সময়। তো এই মেয়েটার নাম হচ্ছে ইনা, আলবেনিয়াতে থাকে। তো আমি ওনার সাথে কথা, আসলে উনি ওনার সাথে ভালো কথাবার্তা হওয়ার পরে, অ্যাকচুয়ালি কথাবার্তা হয়েছিল রমজানের সময়। তো আমি যেখানে কাজ করি তখন রমজানের ইফতারের সময় আমাকে কাজ করতে থাকতে হতো। তো আমি একটার সময় ওকে জিজ্ঞেস করি আমি ইফতারের বাসায় যেতে পারবো কি না, আমি ইফতার করে আসতে পারবো না। তখন বলো যে আমিও তো রোজা আছি। তো বুঝতে পারলাম সে মুসলিম। তো আমি তাকে জিজ্ঞেস করি কথা কথায় তোমাকে আমাদের চ্যানেলের কথা বলি, যে না আমার একটা চ্যানেল আছে হরর স্টোরি, আমি স্টোরি হিসাবে ঘটনা বলি। তো বলে যে আমার বাবার একটা ঘটনা আছে। বললাম কী ঘটনা? বলে যে আমার বাবা এরকম একদিন একটা মসজিদে যাচ্ছে, তো মসজিদে পৌঁছানোর পরে নামাজ কালাম শেষ করেছে। তো তার বাবা খুব নামাজি একজন মানুষ। আমি বললাম যে উনি ওনার বাবা এখন এখানে এখানেই থাকে, আমাদের ইউকেতেই থাকে। আমি বললাম যে আসলে ঘটনা কী? বলে যে ঘটনা হচ্ছে যে আমার বাবা ওই মুহূর্তে মসজিদে নামাজ পড়েছে, নামাজ পড়া শেষ 2001-2 কথা, নামাজ পড়া শেষ মসজিদ থেকে ব্যাক করবে এমন সময়, আসলে নামাজ পড়তে পড়তে আমার বাবা একাই মসজিদে ছিল। তো মসজিদ থেকে ব্যাক করবে, ব্যাক করার সময় তার কাছে মনে হলো যে মসজিদের ভিতরে আরও কিছু মানুষজন থাকতে পারে, কারণ শব্দ পাচ্ছে, তিনি তার পেছনের দিকে শব্দ পাচ্ছে, আর পেছনের থেকে কোনো ধরনের গেট বা কোনো ধরনের এন্ট্রান্স তিনি পাচ্ছিলেন না। দেখলেন যে না, পেছনে কেউ নেই, তবে তার কাছে মনে হচ্ছিলো তার পেছন দিকে কেউ হেঁটে তাকে ভেদ করে সামনে চলে গেছে। তো তিনি খুব অবাক হয়ে যান, আসলে ভয় তিনি পান নাই, তিনি খুব অবাক হয়ে যান আসলে কেন এরকম হলো হঠাৎ করে। তো তিনি গেট থেকে ওই মসজিদ থেকে বের হন, মসজিদ থেকে বের হতে গাড়িতে ওঠেন, গাড়িতে উঠে তিনি তার বাসার উদ্দেশ্যে রওনা দিবেন। তো গাড়িতে ওঠার পরে তার কাছে মনে হলো যে এতক্ষণ ধরে মসজিদের গেট দিয়ে যারা বের হওয়া যাওয়া তারা বের হয়ে গেছে, মসজিদ তো খালি ছিল, আর ওই মসজিদটা যেহেতু তার এলাকার ছিল, তাই মসজিদে যদি কোনো মসজিদের হুজুরা যারা ছিল তারা তার পরিচিত লোকজনে ওই মসজিদে গ্যাদার হতো। খুব বেশি বড় মসজিদ না, তবু মসজিদের গেট দিয়ে খুব অস্বাভাবিক ভঙ্গিতে কয়েকজন গেট দিয়ে বের হয়ে গেল, এবং তিনি স্পষ্ট দেখেছেন তারা কেউ গেটটা খুলে, তিনি যখন মসজিদ থেকে বের হন মসজিদের গেট লাগিয়ে তিনি বেরিয়েছিলেন, ওই গেটটা না খুলেই তারা বেরিয়ে গেছে ওখান থেকে। তো তার বাবা একদম পরিষ্কার দেখেছে মসজিদের গেট থেকে,
একদম চাক্ষুষ ভেদ করে মসজিদ থেকে চার পাঁচজন বের হয়ে গেল। এরপর ওই এন্টিটিগুলোকে তিনি আর দেখতে পারেননি। তিনি সাথে সাথে গাড়ি তাড়াতাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসার চেষ্টা করেন, এবং আসার পরে তিনি প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ পর তার পরিবারের সবাইকে জানিয়েছিল যে মসজিদের ভিতরে আমি এরকমভাবে দেখেছি, ভেতর থেকে বেরিয়ে গেছে, এমন অবস্থায় গেট না খুলে তারা গেট ভেদ করে বেরিয়ে গেছে। সো এটা ওরা ওনারা শুনেন, তো এটা অনেক দিন আগের কথা, তো এটা আমাকে শেয়ার করেছেন। খুবই ছোট্ট একটা ঘটনা, আমি চাইলাম যে এই মাঝখানে একটু শেয়ার করে দিই। তো আশা করছি আপনারা ঘটনা শুনছেন, আশা করছি ভালো লাগছে। আমরা শুনতে থাকি ঘটনা, চলে যাচ্ছি পরের ঘটনায়। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ঘটনাগুলো, এবং সামির ভাইয়ের আমাদের নতুন নতুন কিছু ভাই আসছে যারা পাকিস্তান থেকে ঘটনা আসছে। পাকিস্তানে আমি একটা জিনিস দেখলাম, আমাদের এইখানে পাকিস্তানি অনেকেই আছে যারা বাংলা বোঝেন কিন্তু বাংলা বলতে পারেন না, তারা আমাদের ঘটনা শুনছেন, তাদেরকে স্যালিউট। শুধু পাকিস্তান কেন, বিশ্বের যেসব প্রান্তগুলো আছে ম্যাক্সিমাম তো আমাদের বাংলা ভাষাভাষী মানুষ শোনেন, তো দেখা যায় যে আমাদের এখানে কমেন্ট করেন উর্দুতে বা হিন্দিতে, তারা আমাদের বাংলা ভাষা বোঝেন কিন্তু কথা বলতে পারেন না। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এপিসোডটা কষ্ট করে শোনার জন্য, কারণ যারা বাংলা বোঝে অনেক সময় অনেক টার্ম আমরা বাংলায় বলতে গেলে দেখা যায় যে অনেক বোঝা যায় না। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের কষ্ট করে শুনছেন। আপনাদের ধৈর্যের বেশিক্ষণ পরীক্ষা নিব না, চলে যাচ্ছি পরের ঘটনায়। আপনারা সবাই সাথেই থাকুন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু এই করোনাকালীন সময়ে এবছরের ঈদটা যেন একটু অন্যরকম। তবু সকলকে ভৌতিকত পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রাকিব রায়হান হাজির হয়ে গেলাম ঈদের এই মহা স্পেশাল এপিসোডে নতুন একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আজ থেকে আরও 10 থেকে 12 বছর আগের ঘটনা। ঘটনাটির যিনি আমাকে পাঠিয়েছেন তার ভাষ্যমতে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনার মূল কেন্দ্রিক বেকেন্দ্রে যিনি আছেন তার নাম হোসেন এবং তার ভাই হাসান, তারা দুজনেই সমবয়সী এবং দুজনেই মাদ্রাসা ছাত্র ছিল, হাফেজি মাদ্রাসা। তার মাদ্রাসা ছিল তাদের বাসা থেকে অনেকটা দূরে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে। তারা সেখানে থেকেই পড়াশোনা করত, সপ্তাহে 2-1 দিন বা ছুটিতে তারা বাড়িতে আসত। তো হাসান এবং হোসেনের ভিতরে হোসেন ছিল তুলনামূলক মেধাবী, সে খুব ভালো পড়া দিতে পারত এবং খুব ভালো কোরআন শরীফ খুব দ্রুত মুখস্থ করতে পারত। এজন্য অটো এলাকা এবং অটো মাদ্রাসায় তার অনেক সুনাম ছিল যে সে একজন মেধাবী ছাত্র। সে মাঝে মাঝে রাত জেগে পড়তে এবং যদি দেখতো হুজুর জেগে আসে তাহলে হুজুরের কাছে আবার নতুন করে পড়া দিয়ে আসতো, মানে সে সবসময় একটু এগিয়ে থাকার চেষ্টা করত। এমনই কোনো এক রাতে সে হুজুরের কাছে পড়া দিচ্ছে বা সবক দিচ্ছে, মাদ্রাসার ভাষায় সেটিকে সবক বলে, সে সবক দিচ্ছিল। তখন হঠাৎ করে সে আর তার হুজুরে বসেছিল, বাকি সবাই ঘুমোচ্ছিল। হঠাৎ করে মনে হলো যে মাদ্রাসাতে টিনের চালে ছিল উপরে, হঠাৎ করে মনে হলো টিনের চালের উপরে কি যেন ধাম দিয়ে পড়ল। তারা দুজনে উঠে বাইরে যেয়ে দেখলো যে চালের উপরে কি পড়েছে কিন্তু কিছুই খুঁজে পেল না। তারা অবাক হয়ে গেল, লাইট এনে, টর্চ লাইট এনে এবং অন্য হুজুরদেরকেও ডেকে সব খুলে বলল এবং দেখতে বললো, কিন্তু কিছুই খুঁজে পেল না। আসলে অবাক হলো হুজুর এবং হোসেনকে কোনো রকম সান্ত্বনা দিয়ে যে এটা হয়তো আমরা ভুল শুনছি, তুমি যাও ঘুমাই পড়ো, আজকে আর পড়া দিতে হবে না। কিন্তু হুজুরের মাথায় তো তখনও কাজ করতেছে যে এটা কি হলো, কোনো বাতাস নাই, আশপাশের কোনো গাছের ডালও ভেঙে পড়েনি, তাহলে এই শব্দটা কিসের। চলে গেল অনেক দিন পরে, প্রায় 2 থেকে 3 মাস পরে সে ঘটনা দুজনে হয়তো ভুলে গেছে, হোসেন ও হুজুরও। একদিন রাতে হোসেন ঘুমিয়েছিল, হাসান এবং হোসেন একসঙ্গেই ঘুমাতো। তো হোসেন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, তখন আসলে আমের সময় ছিল, ঝড়ের সময় ছিল। সে টের পেল যে বাইরে হয়তো বাতাস হচ্ছে, টিনের চালে পাতার শব্দ লাগতেছে। তো সে পাশে দেখলো তার ভাই নাই, তো ভাবলো যে হোসেন কোথায় গেল। তো সে চিন্তা করলো যে হয়তো কোথাও গিয়েছে, সে আবার শুয়ে পড়লো কিন্তু তার ঘুম আসতেছে না। হঠাৎ তার কানে শব্দ এলো যে কেউ যেন তাকে ডাকতেছে, হোসেন হোসেন। তো সে বুঝতে পারলো এটা হাসানের কণ্ঠ, তার ভাই হাসান। তো সে উঠে দাঁড়ালো এবং মাদ্রাসার জানালার কাছে গেল এবং জানালা দিয়ে বাইরে দেখতে পেলো যে হাসান দাঁড়িয়ে আছে, তার ভাই। সে হাসানকে বললো, কী রে এত রাত্রে তুই বাইরে কেন? তো হাসান বলে যে দেখ, এত রাত্রে আমি বাইরে কেন, এই যে ঝড় হয়েছে না, অনেক আম পড়ছে।
চল আমরা আম কুড়ায় আসি, হুজুরাও দেখবে না, হুজুরাও ঘুমাচ্ছে, দুজনে আম কুড়াবো এবং আগামীকালকে সেটি বাড়িতে দিয়ে আসবো, আম্মা আচার বানাবো। তো দুজনের আসলে আগেই আম কুড়ানোর অভ্যাস ছিল, তারা প্রায় রাত্রে না কুড়ালেও দিনের বেড়ায় মাঝে মাঝে আম কুড়াতেন এবং জমিয়ে পরের দিন বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতেন। সে তো হোসেন কিছু না ভেবেই তার স্যান্ডেলটা নিয়ে হাসানের উদ্দেশ্যে রওনা দেয় বা বান্দরাস্তা থেকে বের হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যে হোসেন একটু দূরে, হাসান আর একটু দূরে, মানে সে যত আগায় হাসান ততটুকুই আগায়, এবং হাসানের সাথে আরও একজন কে যেন আসে সে স্পষ্ট দেখতে পারতেছে না যে কে আসে, কিন্তু মনে হচ্ছে তারা দুইজনে সাদা পাঞ্জাবি পরা। তো সে ডাক দেয়, একটু কৌতূহলবশত ডাক দেয়, কী রে হাসান আমাকে নিয়ে যা সাথে, তোরা আগে আগে যাচ্ছিস কেন, আম পেলে তো একসঙ্গেই ভাগ হবে তাই না, তুই না আমার ভাই, এভাবে এরকম করতেছিস কেন। সে তো হাসান বলে যে আয় তুই আয়, আমরা আগে যে ওই বড়ো আম গাছ তলাটা দেখতেছি আর তুই এসে ছোটোটা দেখিস। তো এভাবে চলতে থাকে। বলে রেখা ভালো, মাদ্রাসার পাশে একটি পুকুর পাড় ছিল এবং পুকুর পাড়েই বড় দুইটি আম গাছ ছিল এবং তার পাশে ছোটো একটি আম গাছ ছিল। তো বড়ো আম গাছে অনেক আম ধরত এবং ছোটো আম গাছে খুব কম পরিমাণে আম ধরত, কিন্তু একটু ঝড় এলেই ওই আমগুলো পড়ে যেত। তো হাসান এবং সেই তার সাথে যে ছেলেটা, সে ভাবে হয়তো তার বন্ধু ফাহিম, তারা একই মাদ্রাসায় পড়ে, তাদের একমাত্র বন্ধু ফাহিম, সে হয়তো ভাবছে হাসানের সাথে ফাহিমও আম কুড়াতে বেরোইছে। সে ফাহিমকে একবার ডাক দেয়, কী রে ফাহিম তুইও কি হাসানের সাথে যোগ দিলে, আমার সাথে থাক তুই, আমি ছোটো গাছতলায় যাচ্ছি তুই আয়। কিন্তু হোসেন বা ফাহিম আর ছাড়া দিল না, তারা যেন বড়ো গাছের নিচে চলে গেল। তো ছোটো গাছের নিচে যখন হোসেন গেল, ছোটো গাছ থেকে বড়ো আম গাছের দূরত্ব খুব বেশি নয়, 20-30 হাত হবে। তো তখন দেখলো যে হাসান এবং সে ফাহিম বড়ো দুই আম গাছের, দুজনের দুই আম গাছের গোড়ায় যে দাঁড়িয়ে আছে। তো সে ডাক দিল, কী রে আম পাস না, আম কুড়াচ্ছিস না কেন, গাছের নিচে কি কিছু দেখেছিস নাকি, না হুজুরে তোরে দেখেছে, তুই ভয় পাচ্ছিস কেন। তো কোনো শব্দ আসে না। তো এক পর্যায়ে সে দেখতে পারে যে সে দুইজন যাকে সে এতক্ষণ ভেবেছিল হাসান এবং ফাহিম, তারা দুইজন, ফাহিম আস্তে আস্তে ছোটো হচ্ছে এবং হাসান আস্তে আস্তে বড় হচ্ছে আকৃতি। এটা আসলে অস্বাভাবিক, পুরোটাই অস্বাভাবিক। সে ভাবতে থাকে যে এমনটা কেন হচ্ছে, আমি কি ভুল দেখছি। কিন্তু পরক্ষণে তার মাথায় পড়ে যে আসলে এটা আসলে অন্য কিছু হতে পারে। তো সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তো দেখে ফাহিম যে সে ছোটো হতে হতে একটি বেজির মতো হয়ে চলে যায় বনের ভিতরে, আর হাসান অনেক বড় হয়, দত্ত আকৃতির একটা মানুষের মতো হয় এবং সে স্পষ্ট দেখতে পারে সাদা পাঞ্জাবি পরা, মুখটা জল জল করতেছে, এখন সেটি হাসান না, যেন অন্যরকম একটা অবায়ক। তো হোসেন তাকিয়ে থাকে মুখটার দিকে, তার মুখ দিয়ে কোনো শব্দ আসে না, সেই অবয়বটিও তার দিকে তাকিয়ে থাকে। অবয়বটির চেহারাটা এমন ছিল যে তার কপালে বড় একটি কাটা দাগ, তার চোখগুলা ঝুলে আছে এবং চোখের মণির পুরোটাই সাদা, এবং তার গলা যেন ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু এই রক্ত আসলে আশপাশে ছুটতেছে না, তার মনে হচ্ছে সে রক্ত দেখতেছে কিন্তু এর বেশি আর কিছু দেখতে পারতেছে না, মনে হচ্ছে শুধু রক্ত বের হচ্ছে। কতক্ষণ এভাবে আসলে হোসেন দেখেছে তার খেয়াল নাই, এক পর্যায়ে হয়তো সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে ফজরের নামাজের সময় হুজুররা যখন ওই পুকুরে অজু করতে যেত, অজু সবাই ওই পুকুরেই করতো, তো উজু করতে গিয়ে দেখে যে হোসেন আম গাছের নিচে পড়ে আসে, হালকা হালকা আফসা আলোয় দেখতেছে যে হোসেন আম গাছের নিচে পড়ে আসে একটু দূরে। তো একটা হুজুর দৌড় দেয় এবং অন্য হুজুরদেরকে ডাক দেয়, দিয়ে বলে যে আমি আম গাছতলায় মনে হয় হোসেনকে পড়ে থাকতে দেখেছি, চলো তো। তো সবাই মিলে যায় এবং দেখা যায় যে হাসানও মাদ্রাসায়, হাসানও ঘুম থেকে উঠে বলে ভাই আর কী হয়েছে চলেন তো। তো সবাই একসঙ্গে যেয়ে দেখে যে বড় আম গাছের নিচে হোসেন অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে ধরাধরি করে মাদ্রাসায় আনা হয় এবং আনার প্রায় 8 ঘন্টা পরে তার জ্ঞান ফেরে। তো হুজুররা জানতে চায় কী হয়েছিল, সে সব খুলে বলে, কিন্তু জ্ঞান ফেরার 1 ঘন্টা পর পর্যন্ত সে কোনো কথা বলতে পারেনি, তার মুখে যেন ভাষা আসছিল না, সে কিছু বলতে পারতেছিল না। ঠিক এমন সময় সে আসলে মুখ খুলে এবং দেখতে পারে যে তার আশপাশে হুজুররা দাঁড়িয়ে আছে এবং সে অবাক হয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমি এখানে কেন, আমি তো রাত্রে হোসেনকে খুঁজতেছিলাম, এবং তুত্তায় বলতে থাকে। একটা সময় সে কথা বলতে পারে এবং সব কিছু খুলে বলে, সে রাত্রে কি দেখেছিল।
তো হুজুরা তাকে একটা বড় মালানের কাছে নিয়ে যায় এবং কিছু প্রসেস করে দেয়, কিছু পানি পড়া দেয়, একটা তাবিজ দেয়। অনেক দিন কেটে যায় এভাবে সে, কিন্তু এবার তার যে সমস্যাটা হয় সেটি হলো সে পড়া মনে রাখতে পারে না। যে হোসেন একসাথে অনেক পারা মুখস্থ করতে পারতো, অনেক পৃষ্ঠা মুখস্থ করে প্রতিদিন রাত্রে দুইবার পড়া দিত, সে হোসেন এক পৃষ্ঠা মুখস্থ করতে গেলে যেন তার অনেক কষ্ট হয়ে যায়, নিজের কাছে তার অনেক আনইজি লাগে, কিছুতেই যেন মাদ্রাসায় মন বসে না, শুধু মন চায় যে আমি বাড়ি যাবো কখন, বাড়ি যাবো কখন। তো তার মা বাবা চিন্তা করে যে হাসান মাদ্রাসায় থাক, হোসেন কিছুদিন বাড়িতে থাক, বাড়িতে কিছুদিন রেস্ট নিক, তাকে বাড়ি নিয়ে চলে আসে। তো বাড়িতে আসার পর সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হোসেনের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। একদিন রাতে হোসেন ঘুমিয়েছিল তার মা বাবার সাথেই, হঠাৎ করে হোসেন চিল্লানি দেয় এবং তার এক চিল্লানিতে তার আশপাশের তিন চার বাড়ির লোক চলে আসে, এমন জোরে একটা চিল্লানি দেয়। এবং চিল্লানিতে যখন মানুষ আসে, তার মা বাবা উঠে দেখে কী হয়েছে, চিল্লাপাল্লা করতে থাকে, তখনও হোসেন কিছু বলতে পারে না, তার মুখে যেন কোনো ভাষা আসতেছে না। প্রায় এক থেকে দেড় ঘন্টা পর সে তুতলায় তুতলা আবারও বলতে থাকে যে আমাকে ধরলো, আমাকে ধরলো। তো সবাই যখন জিজ্ঞেস করে, তার মা বাবা বলে যে কিছু হবে না বাবা, তুমি বলো কী হয়েছে। সে বলে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে চোখ মেললাম, আমার ঘুম ভেঙে গেল এবং মনে হলো যে আমার চোখের ঠিক চার আঙ্গুল উপরে, সেই আম গাছের নিচে সেই অবয়বটা আমার চোখের ঠিক চার আঙ্গুল উপরে, জিব্বাটা বের করে আমার নাকের উপরে দিয়ে আসে এবং সেখান থেকে টপ টপ করে রক্ত আমার চোখে পড়তেছে, এজন্য ভয়ে আমি চিৎকার দিছি। তো বিষয়টি যখন এই অবস্থায় চলে যায়, তারা আসলে ভাবে আমরা অনেক অবহেলা করে ফেলেছি, বিষয়টি আসলে খুব সহজ না। তার মা বাবা তাকে পার্শ্ববর্তী এক গ্রামে অনেক বড় একটা পীর সাহেবের কাছে নিয়ে যায়। তো পীর সাহেব তাকে দেখে বলে যে অনেক কিছু প্রসেস করে, প্রসেসের পরে বলে যে এই ছেলে আসলে অনেক ভালো ছাত্র ছিল, কিন্তু এই ছেলের উপরে একটি ইফরিত জিন এবং একটি শয়তান জিনের আসর পড়ছে। জিনটা আসলে কাফের, তার কোনো ধর্ম নয়, সে ইহুদি বা কাফের যে কোনো একটি বলে, তার মানে সে ইসলাম ধর্মাবলম্বী না। তো যার ফলে এবং হোসেনের উপরে নজর পড়ার ফলে সে চায় না যে সে কোরআন শরীফ পড়ুক বা হাফেজ হোক, সে চায় হোসেন যেন পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো জিনটি বোবা, এজন্য যতবারই হোসেনকে দেখা দিছে কিছু বলতে পারে নাই, শুধু তার দিকে তাকিয়ে আসে। এবং যার ফলে হোসেন যখন অজ্ঞান হয়ে জ্ঞান ফিরত, তখনও সে বলতে পারতো না, সেই সিম্পটমটা তার ভিতরে কাজ করতো। তো তাকে পীর সাহেব কিছু প্রসেস দেয় এবং পীর সাহেবের কাছে কিছুদিন রেখে দেয়। পরবর্তীতে এক থেকে দেড় সপ্তাহ পরে হোসেন পুরোপুরি সুস্থ হয় এবং কী প্রসেসে আসলে সে জিনটাকে বিতাড়িত করেছিল, ঘটনার বিস্তারিত আর উল্লেখ করে নাই। এই ছিল ঘটনা। আশা করি সকলের ভালো লেগেছে। সকলকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ঘটনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফরিদপুর থেকে রিজন ভাইয়ের পাঠানো একটা ঘটনা আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটা মূলত তার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। তার সেই বন্ধু 2016 থেকে 2019 সাল পর্যন্ত ময়মনসিংহের ত্রিশালে কোনো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। তো তিনি প্রথম যে বিল্ডিংটার কাছে যোগ দেন, সেই বিল্ডিংয়ের নিচতলাতেই তার থাকার ব্যবস্থা করা হয় এবং ওপরতলাগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো তার সাথে ছিলেন তার কিছু কলিগ এবং সেই বাড়ির কেয়ারটেকার। তো প্রতিদিন মিস্ত্রিরা মূলত কাজ করত সন্ধ্যা পর্যন্ত এবং তাদের মধ্যে কেউ কেউ আবার ওভারনাইটও কাজ করত। তো মিস্ত্রিদের ভাড়া মিটিয়ে তিনি প্রথম যেদিন খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করছিলেন তার কলিগদের সাথে, তো এমন সময় তিনি শুনতে পান যে সেই ওপরতলা বিল্ডিং থেকে আবার শব্দ আসছে। তো শব্দটা কীরকম, শব্দটা হচ্ছে যে ওপরতলায় মিস্ত্রিরা যখন কাজ করত তখন যেরকম একটা শব্দ আসতো, ঠিক সেই রকম শব্দ মনে হচ্ছে শাটারিংয়ের তারা শুনতে পাচ্ছেন। তো তারা কয়েকজন কৌতূহলী হয়ে ওঠেন এবং এই ব্যাপারটা দেখবার জন্য তারা ওপরতলায় চলে যান। কিন্তু ওপরতলায় গিয়ে তারা দেখেন যে সেই জায়গাটা পুরোপুরি খালি এবং একটা কোনো লোক সেখানে ছিল না। তো তারা বেশ অবাক হন এবং তারা সেদিনকার মতো সেখান থেকে চলে আসেন। তো এই ঘটনার ঠিক দুই দিন পর আবারও একইভাবে সেদিন তার সেই কন্ট্রাক্টর ফ্রেন্ড যে ছিলেন, তিনি রাতের বেলা ঘুমিয়েছিলেন এবং তার ঘুম ভেঙে যায় কোন একটা বিকট শব্দে।
তার মনে হচ্ছিল যে ওপরতলায় লোহার রড ফেললে যেমন একটা শব্দ আসে, ঠিক সেরকম একটা শব্দ তিনি শুনতে পান। তো তিনি এতে জেগে ওঠেন এবং আবারও একই শব্দ, মনে হচ্ছে ওপরতলায় কাজ চলছে, মিস্ত্রিরা বিভিন্ন কাজকর্ম করছে এবং এর মধ্যে সব অনেক শব্দ আসছে। তো তিনি এক পর্যায়ে উঠে বসেন এবং তার রুমেই তার এক কলিগ তার রুমমেট হিসেবে থাকতেন, তো তিনি তাকে জাগিয়ে তোলেন এবং তিনিও দেখেন যে আসলেই তারা সেই শব্দগুলো শুনতে পাচ্ছেন। তো তারা দুজন এবার বেশ অবাক হন যে তখন ঘড়িতে আনুমানিক রাত 12টা কি একটা। তো এবার তারা আর উপরতলা যান না, তারা সরাসরি চলে যান কেয়ারটেকারের রুমে। তো কেয়ারটেকারের সাথে নিয়ে তারা উপরতলা চলে যান আবার সেই আগের দিনের মতো, এবং এবারও তারা দেখতে পান যে সেই তলা পুরোপুরি খালি এবং সেখানে কোনো লোকজন নেই। তো এবার তারা কেয়ারটেকারকে ব্যাপারটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তো কেয়ারটেকার বলেন যে তিনি কিছুই জানেন না। তো মনে হচ্ছিল তাদের যে কেয়ারটেকার আসলে কোনো কিছু একটা তাদের থেকে লুকোনোর চেষ্টা করছে। তো তারা বেশ তাকে চেপে ধরায়। কেয়ারটেকার এক পর্যায়ে বলতে বাধ্য হয় যে স্যার কী বলবো, এ বিনটা আসলে অনেক উদ্ভট এবং উল্টাপাল্টা জিনিসপত্র এখানে ঘটে। আপনার আসার আগে থেকে এখানে, আমি যখন থেকে আসি তখন থেকে এখানে মনে হয় যে অনেক রাত পর্যন্ত মনে হচ্ছে কেউ একজন উপর থেকে ইট ফেলতেছে, রডের শব্দ আসতেছে, মনে হচ্ছে পেরেক মারা হচ্ছে বা কাঠ কাটছে কেউ করার দিয়ে, এরকম অনেক উদ্ভট শব্দ এখানে শুনতে পাওয়া যায় রাতের বেলা। কিন্তু আসলে এগুলোর কোনো ব্যাখ্যা নেই, বিল্ডিংটা আসলে সমস্যা আছে। তো তাদের এই কথাটা শোনার পর তারা আসলে ব্যাপারটা নিয়ে খুব একটা চিন্তিত হয়ে পড়েন। তো এই ঘটনার ঠিক পরের দিন ওভারনাইট যারা কাজ করতেন, মানে সন্ধ্যা পর্যন্ত কিছু শ্রমিক ছিল, তারা সন্ধ্যার পর পর্যন্ত কাজ করতো এবং তারা আনুমানিক 7:30 কি 8:00 পর্যন্ত কাজ করতো। তো এরপর তারা চলে যেত। তো এরপর কি হয় যে ওভারনাইট যারা কাজ করতেন তাদের সংখ্যা ছিল খুব কম, তারা খুব বেশি হলে 6 কি 7 জন কাজ করতেন। তো তাদের সাথে বিভিন্ন রকম সমস্যা হতে শুরু করে। তো সমস্যাগুলো হচ্ছে যে তাদের কাজ করার সময় মনে হচ্ছে কেউ তাদেরকে ডিস্টার্ব করে, তাদের মই, তাদের যে মাচা তৈরি করে তারা কাজ করতো সেইগুলো ধরে নাড়াচাড়া করে কেউ, এবং এরই মাঝে তাদের মধ্যে কেউ একজন কাজ করতে গিয়ে গুরুতর আহত হয় এবং সে ব্যাপারটা বাকিদের জানিয়ে দেয়। তো এই ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, আসলে বিল্ডিংটাতে কোনো কিছুর সমস্যা আছে। তো ব্যাপারটা খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এবং সেই বিল্ডিংয়ের রাজমিস্ত্রি এবং যারা শ্রমিক ছিলেন তারা সবাই কাজ ছেড়ে চলে যান, এবং শত লোভ দেখিয়ে এবং বেতন বাড়িয়ে দিয়েও তাদেরকে রাখা সম্ভব হচ্ছিল না। তো এরই মাঝে খুব দ্রুতই সেই বিল্ডিংটা একেবারে লোকশূন্য হয়ে পড়ে এবং কেউই সেই বিল্ডিংয়ের কাজ আর করতে চায় না। তো কোনো উপায়ন্তর না পেয়ে সেই কন্ট্রাক্টর সাহেব কী করেন, তিনি স্থানীয় যেই মসজিদ ছিলেন সেই মসজিদের ইমামের শরণাপন্ন হন এবং তাকে পুরো ব্যাপারটা খুলে বলেন। তো ইমাম সাহেব বলেন যে আপনি আমাকে একদিন সময় দেন, আমি দেখতেছি আসলে কী হচ্ছে। তো তিনি একদিন পর তাকে যেই ব্যাপারটা বলেন সেটা হচ্ছে যে আসলে দেখেন আপনারা যেই জায়গাটা এখন আছেন সেটার পাশে একটা বিল আছে এবং সেই বিলটার পাশে মূলত আপনাদের এই বিল্ডিংটা, আর বিল্ডিংটা যেখানে করা হয়েছে সেইটা আগে একটা রাস্তা ছিল এবং এই রাস্তাটা খুবই কুখ্যাত একটা রাস্তা ছিল, কেননা এই রাস্তাটা সরাসরি চলে গেছে একেবারে ময়মনসিংহ সদর থেকে 30 সালের দিকে। তো এই রাস্তাটায় বলা হতো যে আগে ডাকাতের উপদ্রব ছিল অনেক বেশি, কোনো মানুষজন বা কেউ এদিক দিয়ে যাতায়াত করতে ভয় পেত এবং সচরাচর মানুষজন এই রাস্তাটাকে পরিহার করে চলতো। তো এরই মাঝে সেই ডাকাতদের কেউ একজন একদিন কোনো এক দলকে বা শ্রমিকের দলকে মেরে এবং তাদের যা কিছু সব কিছু লুটপাট করে তাদের ডেড বডিগুলোকে সেই বিলে ভাসিয়ে দিয়েছিল। তো তারপর থেকেই গ্রামের স্থানীয় মানুষজন সেই রাস্তাটা বন্ধ করে দেয়। তো হয়তো বা এর কারণেই সমস্যা। তো আমি আপনাদেরকে এটার একটা পরিত্রাণ দিতে পারি, সেই অনুযায়ী কাজ করলে আশা করা যায় যে আল্লাহর ইচ্ছে আপনারা হয়তোবা উপকৃত হতে পারে। তো এরপর সেই ইমামের পরামর্শে কন্ট্রাক্টর সাহেব এবং বাকিরা তাদের সেই বাড়িতে একটা মিলাদের আয়োজন করেন এবং এর পাশাপাশি মাদ্রাসার যেসব স্টুডেন্ট ছিল যারা ছাত্রছাত্রী ছিল তাদের দ্বারাই কোরআন খতম করা হয় সেই বিল্ডিংয়েই। তো এরপর
আমি এক মাসের মতো, এবং কোনো সমস্যা হয় না এবং খুব ভালোভাবেই কাজকর্ম তারা প্রায় শেষ করে যাচ্ছিলেন। তো এর ঠিক কিছুদিন পর আবারও একই রকম সমস্যা শুরু হয়। তো ঘটনার প্রথম অংশ ছিল এই পর্যন্তই, চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। সেটা হচ্ছে যে যে কন্ট্রাক্টর সাহেবের আবার মাছ ধরার অনেক শখ ছিল। তিনি জানতেন যে তাদের পাশে যে বিলটা আছে, তাদের ফ্ল্যাট থেকে একটু দূরে যে বিলটা, সেই বিলটাতে আসলে নাকি ভালো ভালো মাছ পাওয়া যায় এবং মানুষজন সেখানে দিনের বেলা মাছ মারতে আসতো। তো তিনি ঠিক করেন যে তার কলিগদের সহ তিনি সেখানে রাতের বেলা যাবেন মাছ ধরতে, এবং তাদের কথা মতো তারা কোনো একদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে তিনি, তার এক কলিগ এবং সেই বাড়ির কেয়ারটেকার সহ তারা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। এবং সেখানে গিয়ে তারা দেখেন যে সেখানে অলরেডি একটা লোক সেখানে বসে মাছ ধরছে। লোকটার সাথে ছিল একটা খাঁচি আর লোকটার মাথায় ছিল এক গামছা দিয়ে পেঁচানো। আর সেই লোকটা সেই বিলে ছিপ ফেলে সেখানে বসে আছে। তো কেয়ারটেকার সাহেব টর্চ মারতে মারতে সেখানে যান এবং সেই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কী খবর, মাছ কি আছে? তো সেই লোকটা একেবারে ভাবলে শিনছে হ্যাঁ, মানে কোনো কিছু জবাব দেয় না এবং নড়াচড়া পর্যন্ত করে না। তো কেয়ারটেকার অবাক হয়ে সামনে দিয়ে আরেকটু এগিয়ে যায় এবং এবার তিনি বলেন যে ভাই কীরকম মাছ পাচ্ছেন? তো এবারও লোকটা নড়াচড়া করছে না এবং কিছু করছে না। তো এই ঘটনা দেখে তাদের সাথে কেয়ারটেকার সাহেবের সাথে তাদের আরেকজন সঙ্গী অর্থাৎ কন্ট্রাক্টর সাহেবের কলিগ যিনি ছিলেন তিনি বলেন তারা কী ব্যাপার, এ কেমন লোক, কথাবার্তা সারা দেয় না, চুপচাপ আছে, কী ব্যাপার দেখি তো বলে তিনি লাইটটা সেই লোকের দিকে মারেন এবং তার কাঁধে একটা হাত রাখেন। তো এরপর সেই লোকটা হালকা একটু নড়েচড়ে বসে এবং তাদের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায় এবং ঘাড় ঘুরে ফেরা মাত্রই তার মাথা থেকে সেই গামছাটা মাটিতে পড়ে যায় এবং তারা দেখতে পান যে আসলে সেই লোকটার ঘাড়ের উপর কোনো মাথাই ছিল না। এটা দেখার পর সেই কেয়ারটেকার চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং কন্ট্রাক্টর সাহেব এবং তার কলিগ তারা প্রচণ্ড ভয় পান এবং সেখান থেকে দৌড়ে থাকেন এবং তারা দৌড়ে তাদের ফ্ল্যাটে চলে আসেন এবং তাদের বাকি সহকর্মী এবং বাকি লোকজনদের ব্যাপারটা জানান যে আসলে এই সমস্যা কেয়ারটেকার সাহেব এখানে এই দেখছে, তিনি এখানে অজ্ঞান হয়ে পড়ে এসেছে, আমরা চলে আসছি। তো তারপর 10-12 জন মিলে সেখানে আবার রওনা হন এবং সেখানে গিয়ে তারা দেখতে পান যে কেয়ারটেকার সাহেব মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, তার পাশে জ্বলছে তার টর্চ লাইট এবং তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সেই বিলের পানিতে সেই ছিপটা তখনও ফেলা ছিল এবং তার খাঁচি এবং একটা গামছা সেই বিলের ধারে পাওয়া যায় এবং ঠিক যেখানে সেই লোকটা বসেছিল। তো সেদিনকার মতো ঘটনা সেখানেই শেষ। এর পরের ঘটনা ঘটে যখন সেই বিল্ডিংয়ের কাজ একেবারে শেষের দিকে, সেই বিল্ডিংয়ের কাজ শেষ করে তারা অন্য একটা বিল্ডিংয়ের কাজ হাতে নিয়েছিলেন এবং সেই বিল্ডিংটারও হয়তো বা খুব সম্ভবত 6-7 তলার কাজ চলছিল এবং তারা থাকতেন 4 তলায় এবং তাদের পাশেই ছিল তাদের পুরোনো সেই বিল্ডিংটা যেটাতে আগে বিভিন্ন রকম সমস্যা হতো এবং আগে যেটাতে তারা কাজ করতেন, প্রথম বিল্ডিংটা যেটা আমি আগে একটু আগে বলেছি আপনাদের। তো কন্ট্রাক্টর সাহেব এবং তার এক কলিগের স্মোক করার অভ্যাস ছিল। তারা একদিন মাঝরাতে তারা তাদের ব্যালকনি থেকে স্মোক করছিলেন এবং এখানে বলে রাখি যে তাদের সেই ব্যালকনি থেকে তাদের পুরাতন বিল্ডিংটা দেখতে পাওয়া যেত এবং সেই বিল্ডিংটার ডিস্টেন্স ছিল তাদের বিল্ডিং থেকে আনুমানিক 50 মিটারের মতো। তো তারা দাঁড়িয়ে সেখানে স্মোক করছিলেন এবং এক পর্যায়ে তারা দেখতে পান যে পাশের ফ্ল্যাটের ছাদে 2 বীভৎস চেহারার লোক দাঁড়িয়ে আছে। সেই দুটোর লোক ছিল একেবারে অদ্ভুত রকমের, তাদের চোয়াল তাদের মুখ থেকে একবারে অনেক দূর পর্যন্ত ঝোলা এবং ঠিক তখনই তাদের মাঝে আরেকজন লোক এসে উপস্থিত হয় যার এক হাতে একটা ছোট বাচ্চা, বাচ্চার বয়স আনুমানিক 3-4 বছর হবে। সেই বাচ্চাটাকে সে চেপে ধরে তাদের নিকট নিয়ে আসে এবং আনার ঠিক পরপরই আরেকজন লোক যে দাঁড়িয়েছিল তারা দুজনে মিলে সেই বাচ্চাটাকে সেই ফ্লোরে ঠেসে ধরে এবং সেই প্রথম লোকটা একটা বড় ছুরি নিয়ে সেই বাচ্চাটাকে জবাই করতে উদ্যত হয় এবং সেই তলোয়ার উঁচে সেই লোকটা একেবারে তাকায় সরাসরি
কন্ট্রাক্টর সাহেব এবং তার কলিগের দিকে তাকিয়ে বিদ্রুপের একটা হাসি আসে এবং তারপর অনেক নিষ্ঠুরভাবে সেই ছুরিটা চালিয়ে দেয় সেই বাচ্চার গলা দিয়ে। তাদের দেখতে পান তারা যে মুহূর্তের মাঝে একটা ছোট শিশুর ডেড বডি এবং সেই বাচ্চার দুই টুকরো করা বডি তাদের সামনে পড়ে আছে এবং এটা দেখে তারা তিনজনে অট্টহাসিতে ফেটে পড়ে। তো এটা দেখার পর কন্ট্রাক্টর সাহেব আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না, তিনি জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম হন এবং তার শরীর তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর মধ্যে তার সেই কলিগ কোনো রকমে তাকে ধরে তার রুমে নিয়ে আসেন এবং সেই ব্যাপারটা তার বাকি কলিগদের খুলে বলেন। তো তার বাকি কলিগরা এবং সেই ফ্ল্যাটের অন্যান্য লোকজন মিলে সেই জায়গাটাতে যান এবং সেখানে তারা সেই জায়গাটা চেক করেন অনেক ভালোভাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে কোনো কিছুই তারা সেখানে পান না, বা এক ফোঁটা রক্তও সেখানে তারা পান না। তো এতদিন ধরে এসব ঘটনা ফেস করতে করতে এবং সর্বশেষ এই ঘটনা দেখে কন্ট্রাক্টর সাহেব, অর্থাৎ যার ঘটনা আমি বলছি, তিনি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েন এবং তিনি ঠিক করেন যে তিনি এসব ছেড়ে চলে যাবেন। তো এক পর্যায়ে তিনি এসব কন্ট্রাক্টরই তার ছেড়ে দেন এবং তিনি তার বাসায় ফিরে যান। তো মূলত এই ছিল রিজন ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি সাজিদ হাসান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভৌতিকতার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক বড় একটা এরিয়া ফ্যাক্টরি, হাতের ডান দিকে দুই তলার ফ্যাক্টরি, তিন তলাটা টিন শেড, এটা বোঝা যাচ্ছিল। আমি ওই টিন শেডের ছাদের একজনকে দাঁড়িয়ে থাকতে দেখি, দাঁড়িয়েই আছে, কোনো মুভমেন্ট নাই। বাসাটা আরও 50 মিটার বা তার বেশি দূরত্বে ছিল। বাসার বাইরে রেলিং দেখে বুঝতে পারি যত্ন নিয়ে পরিকল্পনা দিয়ে এই বাড়ি তৈরি করা। এখানে তার স্থায়ী হতে তারা স্থায়ী হতে চেয়েছিল, কিন্তু বাসাটা অনেক অনেক পুরাতন বোঝা যাচ্ছিল। আমি মেইন গেটের সামনে দাঁড়াই, আমি তিনবার টোকা দিই দরজায়। ভিতর থেকে গম গম করে একটা শব্দ এসলো, মনে হলো ভারী কোনো কিছু সরানো হয়েছে মাত্র। আমি ভেতরে ঢুকি, টর্চের আলোতে দেখলাম এটা সেই রুম যেই রুমে ওরা গন্ডি একে ছিল। ফ্লোরটা একটু ভাঙা, মোমগুলো পড়ে আছে। সে সময় ধপ ধপ করে সিঁড়ি বেয়ে ওঠার শব্দটা আসে এই রুমের সামনে টর্চের আলোতে দেখা যাচ্ছিল একটা সিঁড়ি যা উপরের দিকে উঠেছে। আমি হেঁটে হেঁটে ঢুকি, এটা হলো রুমের মতো, নিচে আরও কয়েকটা রুম আছে। মূলত এই বাসায় ঢুকতে গেলে গেট খুলে ওই রুমটা হয়ে তারপর এখানে আসতে হবে। আমি উপরের দিকে টর্চ মারি আর তখনই আমার টর্চটা খারাপ হয়ে যায়। অন্ধকার হবার সাথে সাথে অজস্র ফিসফিসানির শব্দ আমার কানে আসতে লাগলো। সিঁড়ি দিয়ে দ্বিতীয় ফ্লোরে উঠলাম, এদিকে লাইট না থাকায় কিছু দেখছিলাম না, ঘুটঘুটে অন্ধকার। ফোনের টর্চ জ্বালানোর সময় ধাম করে নিচতলায় যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কার রুমগুলোর সবগুলো দরজা একসাথে বাড়ি মারে, যার কারণে আতঙ্কে ফোন আমার হাত থেকে পড়ে যায়। আমি ফোন উঠাতে যাব, সেই সময় একটা বাচ্চা, শিশুর মতো হাসতে হাসতে একটা বাচ্চা ফোনটা নিয়ে দৌড় দেয় একটা রুমের দিকে। দরজা খুলে গেল, বাচ্চাটাকে ঢুকে গেল, আবার দরজাটা বন্ধ হয়ে গেল। আমার বুক ধরফর ধরফর করছিল অনেকক্ষণ। এখন বের হব, কিন্তু ঘুটঘুটে অন্ধকার হওয়ায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এদিকে আমার শরীরে স্পর্শ পাচ্ছিলাম অনেক। কয়েক সেকেন্ডের মধ্যে বাড়িটা জেগে ওঠে, টুংটাং শব্দ, এমনকি পুরনো দিনের হলুদ বাতির আলো জ্বলে ওঠে দ্বিতীয় তলায়, যার হালকা ভাব নিচতলায় পাচ্ছিলাম আমি। রিংটা একবার পরে আবার রেখে দিয়েছিলাম, এখন রিংটা হাতে পড়ছিলাম যখন তখন একটা দরজা খোলার শব্দ আমি পাচ্ছি। আমার থেকে 15-20 হাত দূরের দরজাটা খোলার পর আমি দেখি একটা হাতি ওই ঘরে, অন্ধকারে বোঝা যাচ্ছিল, আর সেই সাথে হাতিটার একটা কান আমি দেখতে পাচ্ছিলাম। আমার ভেতরে ভয় কাজ করছিল, সাহস ছিল কিন্তু আটকে উঠলেও আমি কন্ট্রোলে ছিলাম। আমি সাহসী সেনা, মাইনফিল্ডে ফেসে গেলেও সেখানে সাবধানে থাকি, আমিও সাবধান ছিলাম। এটা তো মাইনফিল্ড না, এটা হলো বাঘের আস্তানা,
আমি এখানে আসার আগেও ভেবেছি তুড়ি মেরে সব কিছু করে ফেলবো। মুফতির কি আছে এই বাসায় সেটা খুঁজে নিয়ে বের করে চলে আসব। কিন্তু এখন 360 ডিগ্রি ঘুরে গেছে পরিস্থিতি। দরজাটা ক্যাচ করে শব্দ করে চেপে যায়, আবার উপরে তাকাতে ধাম করে কলি যায় বাড়ি মারে। একজন উপরে সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে আছে, একজন মহিলা। বোঝা যাচ্ছে বোরকা পরা আর মাথায় হিজাব বাঁধা। এদা দাদান এনলেন এমন কয়েকটা শব্দ সে বলে, আমি উত্তর দেই সালাম দিয়ে। সাথে সাথে সেই মহিলা দুই হাত ছড়িয়ে দিয়ে গায়ে কাটা দেওয়ার মতো অদ্ভুত চিৎকার করতে করতে লাফাতে লাফাতে পিছিয়ে যায়। আর সেই চিৎকারের অর্থ আমি বুঝে ফেলি যে আমার কপালে শনি আছে। সেই সময়ে সেই রুম দিয়ে নিচতলায় সিঁড়ি দৌড়ায় দৌড়ে দাঁড়িয়ে আছে সেখানে হুড়মুড় করে কারা যেন আসছিল। দেরি করি নাই, এক মুহূর্ত দেরি না করে জোরে ঝাড়ি দিয়ে বলি, ওয়াশামসি ওয়া দুহাহা। হুড়মুড় করে আমার সামনে ততক্ষণে কতগুলো কালো কাপড় পরা লোক এসে থেমে যায়। তাদের নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। আমার পা কাঁপছিল ভয়ে, একটা শ্বাস নিয়ে নিজেকে সামলে নিই। আমি বসে পড়ি আর সুন্দর করে শান্তভাবে সুরা ফাতেহা পড়ি। দুইটা কারণ, এক যারা এখানে আছে তারা যাতে একটু দূরে সরে, আর দুই যাতে আমি নিজেকে শান্ত করতে পারি। আমার মানসিকতার উন্নতি হয়ে গেছে ততদিনে, আজ আমি যেমন সেদিনও তেমন ছিলাম। ভুল যাতে না হয় তাই শান্ত হলাম আগে। কয়েকবার সুরা পড়ার পর সব শান্ত হয়ে গেল। চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে যাই, আমি বুঝতে পারছিলাম মায়ার খেলা শুরু হয়ে গেছে। একটু আগেও যেমন ছিল এখন পরিবেশ তেমন না, ঘুটঘুটে অন্ধকার আর ময়লা ধুলা ছিল, এখন সব পরিপাটি। সেই হলুদ আলো জ্বলছে এবার নিচতলায়, প্রতিটা রুমের দরজা ভেরানো আর প্রতিটা রুম থেকে শব্দ আসছে। আমার সামনে কয়েকটা রুম, এদিকে উপর থেকে এক লোকজনের কথা, হাসি টাট্টার কথা শুনছিলাম। এটা কি? এটা আমি জানি না, এটা আমি, এটা পা, এমন কথা ভেসে আসছিল একটা রুম থেকে বাচ্চাদের কণ্ঠে। আমি আমার মতো এগিয়ে যাই, ভেরা না দরজাটা হালকা খুলি, খুলে দেখতে পাই একটা হাতি, বড় হাতি। আমি সাথে সাথে দুই পা পিছিয়ে হাতে একটু দুয়া পরে চোখ হাত বুলাই। ওরা মারাত্মক রকমের মায়া দেখাচ্ছিল যা আগে আমি ফেস করিনি। ফচ ফচ শব্দ আসছিল সেই রুম থেকে। আমি এবার হালকা ভেরানো দরজার ফাঁক দিয়ে তাকাই, দেখি ফ্লোরে হাতি পাটা হাতি, হাতিটা পা দিয়ে কিছু পিষছে, কালো কিছু একটা। সেটা একটা প্রাণী, কারণ এদিক ওদিক রক্তের ছিটা লেগে যাচ্ছিল, আর কয়েকটা বাচ্চা কানামাছি খেলার মতো করে চোখে পট্টি বেঁধে সেই হাতিটাকেই ধরছে। কেউ যে ধাক্কা দিচ্ছে, কেউ ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, আর হাতির পায়ের ফাঁক দিয়ে ফুটবলের মতো গড়িয়ে আসে একটা মানুষের মাথা, যা দেখে আমি সাথে সাথে সরে যাই। তখনই আমি শুনতে পাই এক মহিলার কান্না জড়ানো চিৎকার। আমি ঘুরতে ঘুরতে সেই মহিলা আমার সামনে উপরতলা থেকে দৌড় দিয়ে এসে আমাকে পাশ কাটিয়ে একটা রুমে চলে যায়। কিন্তু দরজা খুলে সে যায়নি, দরজা ভেদ করে গেছে। সেখান থেকে কান্নার শব্দ আসছিল অনেক, হালকা বাতাস এলো কোত্থেকে, দরজাটা খুলে গেল। আমি দেখলাম সেই মহিলা কাঁদছে, দেয়ালে মাথা ঠুকাচ্ছে, মুখ হা করে দেয়াল কামড়ানোর চেষ্টা করছে, আবার বসে মাতম করে কাঁদছে আর হাত দিয়ে বুকে আঘাত করছে। মাথার চুলকে সে দুই হাত দিয়ে তার মুখের ভেতর ঢুকাচ্ছিল, যেন সে চুলগুলো খেয়ে ফেলবে। সেই সময় আমার দিকে চোখাচোখি হলো তার, চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকা অবস্থায় সে চুলগুলো বের করছিল মুখ থেকে হাত দিয়ে টেনে টেনে, আর এভাবে আমার সামনেই বন্ধ হয়ে যায় দরজাটা। উপর থেকে শব্দ হয় একটা, বাতাসে যদি কোনো ভারী কিছু নড়ে তেমন। আমি এবার উপরে উঠি, উপরে না উঠলেই ভালো হতো, কারণ উপরে আমি কোনো ঘর বা রুম দেখছিলাম না, এটা একটা বড় সড়ক করিডোর। আপনারা যারা শুনছেন, আমার জন্য কঠিন হতে যাচ্ছিল সব কিছু এখন থেকে। সিঁড়ির নিচে তাকাই, কারণ যা দেখেছি তাতে আমার হুশ উড়ে গিয়েছিল। কিন্তু দেখি সাপ কিলবিল করছে সিঁড়ির গোড়ায়, মানে আমাকে নিচে নামতে দেবে না। এর মানে উপরে যা প্রস্তুত করেছে ওরা আমাকে দেখানোর জন্য, তা না দেখিয়ে ওরা ছাড়বে না। তাই আমি বাধ্য হয়ে নিচে নামার চিন্তা বাদ দিই। আমার হাতের রিংয়ের দিকে তাকাই, অবাক হই, কারণ রিং গরম হয় এন্টিটি বা আমার আশেপাশে খারাপ কিছু থাকলে, কিন্তু এমন কিছুই ছিল না। আমার সামনে করিডোর আর করিডোরের দুই পাশ আয়নার দেয়াল, এর মানে আমি যদি দাঁড়াই
আমি আমাকেই দেখব, আর যদি কয়েক কদম সামনে যাই তাহলে আয়নার মার পেঁচে ফেসে যাব। এজন্যই আমি নিচে নেমে যেতে যাচ্ছিলাম, এই সময় একটা আয়না থেকে ঠক ঠক করার শব্দ আসে যা আমার ডান দিকে ছিল। আমি হেঁটে যাই সেদিকে। আয়নায় আমাকে দেখানো হচ্ছিল কিছু যা আমি মনোযোগ দিয়ে দেখছিলাম। দেখার পর বুঝতে পারছিলাম না আসলে কি হলো। আমি দেখলাম একটা রুম, রুমে একটা জানালা, আমি দেখলাম এক থালা চাল, সেই চালে চারপাশে ফল পরিবেশন করা, মাঝে চালের মধ্যে একটা মোম দাঁড় করা যা জ্বলছে, একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে, বয়স 7-8 বছর। রুমের তিন কোনায় তিনজন মহিলা দাঁড়িয়ে আছে, যাদের চোখগুলো এতটা বড় যে কোটর থেকে বেরিয়ে আসছে। একজন বয়স্ক মহিলা ছিল, তারা তাকিয়ে আছে ছেলে মেয়েটার দিকে। আর সেই রুমে দুজন লোক ঢুকে, একজন লোক ঢুকেই দরজা লাগিয়ে সেই বরাবর দাঁড়ায়, আর একজন লোক যে পেতে রাখা আসনে বসে, সেই লোকটা কিছু করছিল। তখনই জানালার দিয়ে একটা সুন্দর ফর্সা একটা মেয়ে এসে বসে, আর ছেলে মেয়ে দুজনের পাশে। এই ছেলে মেয়ের বয়সের সমান হবে সে, আর ছেলে মেয়ে দুইটাও মেয়েটাকে দেখে খুব খুশি। তখন একটা বোতল নিয়ে আসনে বসা লোকটা সেই বোতলে কিছু টোকা দিচ্ছিল, সাথে সাথে সেই আয়নাটা ভেঙে যায় আমার সামনে। আতঙ্কে আমার বমি আসার মতো অবস্থা। আমি বুঝে গেছি কি হয়েছে। ওদের সাথে বাচ্চা মেয়েটা খেলতো, ওবায়দুল্লার দুই ছেলে মেয়ে, সব পরিষ্কার। ওদের মেয়েকে আটকে রেখেছে ওরা এখানে, তাই ওরা এখানে। এটা যখন ভাবছিলাম তখন আরেকটা আয়না থেকে দুম দুম করে শব্দ এলো। আমি নুয়ে বাঁকা হয়ে একটু দূরে থেকে দেখার চেষ্টা করলাম। আমি দেখলাম আয়নাতেই একটা লোক, যে একটা ঘরের কোনায় মাটি খুঁড়ে কি যেন করছে। আর সেই সময় একটা সাপ তার পেছন থেকে এসে ঘাড়ের ছবল দিয়ে তাকে দ্রুত জড়িয়ে ফেলে, যা কেবল চোখের পলকেই ঘটে যায়। লোকটার সাথে যেন আমার চোখাচোখি হয়ে গেল। সে আমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আমি কোনো শব্দ শুনছিলাম না, কেবল আয়নায় কিল মারার শব্দ ছাড়া। লোকটাকে সাপটা জড়িয়ে ধরেছিল, আর ধীরে ধীরে সাপটা অবিশ্বাস্যভাবে লোকটাকে গিলতে শুরু করে। আমার নাক মুখ দিয়ে বমি ছিটকে বেরিয়ে আসছিল। ক্ষণিকের মধ্যে আমার নজরে পড়ে সাপের মুখে সেই লোকটার দুটা পাই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তখন আমার হাত পা কাঁপছিল, একটা শব্দ হয়ে আয়নাটা ভেঙে যায়। আমি হেলান দিয়ে অন্যদিকে আয়না ঠেস দিয়ে বসেছিলাম, তা খেয়াল করিনি। ঠক ঠক করার শব্দ পাই আমার পিঠের পেছনে। আমি সরে যেতেই আমার নজর পড়ে করিডোরের সামনের দিকে একটা আয়না। এখানে কত আয়না আছে আমি জানি না, হয়তো অজস্র আয়না, কিন্তু সেই আয়নাটা থেকে শব্দ আসে, চিৎকারের শব্দ। আমি শুনেছি সেই শব্দ দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু এখন আর গায়ে লাগে না। আমি এবার উঠে দাঁড়াই আর এগিয়ে যাই সেদিকে। আয়নায় যা দেখছিলাম তা আগেও অনেক অনেকবার দেখেছি, তাই এবার আমি আয়নার হাত দিকে হাত তুলে বলি, অনেক হয়েছে, আর না, ব্যক্তিগত শত্রুতা আমার নেই আপনাদের সাথে, কিন্তু শত্রুতা হতে সময় লাগবে না। এটা বলার পর অদৃশ্য মিয়েলি হাসি সেই আয়না থেকে বেরিয়ে এসে আমার মাথার উপর দিয়ে সিঁড়ির দিকে চলে যায়, যেন হাসিটা দৌড় দিয়ে আয়না থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি আর পাত্তা না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাই, নিচে নেমে যাব। আমি হাঁটলাম, হেঁটে সিঁড়ির দিকেই গেলাম, কিন্তু ধাম করে একটা বাড়ি খেলাম। আয়নার সাথে বাড়ি খেলে যেমনটা হয় ঠিক তেমন, হাত দিয়ে সামনে হাতাতেই আয়নার স্পর্শ। আল্লাহ, এ কি হলো, আমি ফেসে গেছি। এটা একটা ট্র্যাপ, আয়নার ট্র্যাপ, চারদিকেই আয়না, কোন দিকে সিঁড়ি, সব দিকে সিঁড়ি, যেদিকে তাকাই সব দিকে সিঁড়ি, আর সব জায়গায় আমি, আয়নাতে আমার প্রতিবিম্ব। হলুদ আলোতে আমি দেখছিলাম আমার প্রতিবিম্বগুলোর কেউ হাসছে, কেউ বিদ ঘুটে মুখের ভাব করছে, কেউ তালি দিচ্ছে, কেউ তার মাথা ঠোকাচ্ছে আয়নার। আর নিতে পারিনি, আমির সাহেব আসবে না, কারণ আমি ওনাকে ডাকলে উনি সাড়া দেবেন না, কারণ আমার ডাক ওনার কাছে যাবে না। আমি এমন জালে জড়িয়েছি যার ভেতরে বাইরে থেকে কেউ ঢুকে না, আর ভেতরের কেউ বের হয় না। আমি ভয় পাচ্ছি প্রচণ্ডভাবে, কিন্তু আমি জানি আমাকে ভাঙতে দেখলেই আমার ক্ষতি করবে, তাই সাথে সাথে শেষ দায় চলে যাই আর আনফালের কিছু আয়াত পড়ি। পড়তে থাকার সময় সেই ভবনটাই যেন কেঁপে উঠছিল, আয়নাগুলো থরথর করে কাঁপছিল, অদৃশ্য বাতাসের চাপ লাগছিল আমার পিঠে। আর আমিও সজোরে বলি, থাম থাম তোরা। আমি উঠে দাঁড়াই আর বলি, তোরা সাহস থাকলে একবার সামনে আয় তো দেখ। কথাগুলো বলার সময়ও ভয়ের কারণে মুখ দিয়ে ঠিক মতো বের হয়নি, কিন্তু আমি একটা একটা হাসি শুনতে পাই,
সেটা একটা তাচ্ছিল্যের হাসি। আমার পেছন থেকে মহিলা একজন কাঁদতে কাঁদতে আসছিল, এটা দেখে শরীর ঝাঁকি দিয়ে ওঠে আমার। আমাকে পাশ কাটিয়ে তিনি চলে যাচ্ছিলেন সামনের দিকে, এক পলকের জন্য দেখছিলাম। তার হাত দুইটা এমনভাবে ঝোলানো ছিল যে যেন তিনি একটা বাচ্চাকে কোলে রেখেছেন। কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন, আর ওই কান্না শুনে ভয় লাগেনি, বুকে একটা চাপা কষ্ট অনুভব হয় আমার। আমি দেখলাম একটা আয়নার মধ্যে সে মিলিয়ে গেল, আর সেখান থেকেই মাতম করার শব্দ আসতে লাগলো। আমি কেন যেন বুঝতে পারছিলাম কি হয়েছে, কি দেখতে যাচ্ছি। একটু এগিয়েছি, ততক্ষণে আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে গেছে অজান্তে। আমি দেখলাম যে আমাকে পাশ কাটিয়ে গেছে সে সেখানে বসে কাঁদছে। কালো কাপড় পরা সবাই তাকে ঘিরে বসে আছে, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। তার সামনে কাফনে মোড়ানো একটা লাশ, লাশটার মুখ খোলা, মুফতির চেহারা ছিল সেটা। কিন্তু আমি জানি আমাকে কি বুঝাচ্ছে। আমি বসে পড়েছিলাম, আমার খুব খারাপ লাগছিল তখন, আর আমি ঘোরের মধ্যে চলে যেয়ে দেখতে পাই কি হয়েছিল। আমি বুঝে গিয়েছি সব। একজন আসতো ওবায়দুল্লাহ ছেলেমের কাছে, সে তাদের সাথে কথা হয়তো থাকতে পছন্দ করত, তাদের হয়তো সে ভালোবাসত, কিন্তু তাকে বন্দি করা হয়েছিল। বন্দি করে তাকে বোতলে ভরা হয়েছিল, আর তাকে বোতলে ভরে মেরে ফেলেছিল। ওবায়দুল্লাহ যা করেছে তাদের সন্তানের ভালোর কথা বিবেচনা করে তা ছিল ভুল। সে একটা জান কেড়ে নিয়েছে, আর সেই পাপের সাজা পাচ্ছে। তারা প্রতিশোধ নিচ্ছে, কয়েকগুণ বেশি নিচ্ছে। ওবায়দুল্লাহকে জীবিত রেখে তিল তিল করে মারছে তারা। সে সাথে যারা জড়িত ছিল সেদিন, যেদিন বোতলে বন্দি করা ছিল, তারা সবাই এখন নিজেদের হারিয়ে ফেলেছে। আমার দিলটা ভেঙে গিয়েছিল। আমি এমন অন্যায় সহ্য করতে পারি না, কোনোভাবেই না। কিন্তু মুফতি ওর বাচ্চা বা বাচ্চা বা কেন, হয়তো মুফতি আসছে এখানে সেই জন্য। তাই আমি বসি এবং কথা বলতে চাই। আমি জানি জুলুম হয়েছে আপনাদের সাথে, আপনারাও তার শোধ নিচ্ছেন, কিন্তু আমি মুফতি আর তার সন্তানের জন্য এসেছি। আমি খালি হাতে যাব না। আমি জিনদের ভাষায় বলি আমার সামনে আসতে, যাতে করে ওরাও বোঝে আমাকে। নিচতলা থেকে একটা শব্দ আসতে থাকে, ঠক 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 ঠক, আর আমার মনে হলো যে কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখতে পারি যে কোনো মায়া জাদু নেই। আমি সিঁড়ির গোড়াতেই বসা, চারপাশ ধুলোয় মাখানো। আমি নিচে নামি, ঠক ঠক শব্দটা একটা তালে চলছিল। আমি নিচে ঘুটঘুটে অন্ধকারে নামি, কিন্তু অন্ধকার সয়ে যাওয়ার কারণে আকার বুঝতে পারছিলাম চারপাশে। আর আমার সামনে ছয় সাত হাত দূরে দাঁড়িয়ে আছে কেউ, যে ঠক ঠক শব্দটা থামিয়ে দেয় তখন। আমি ভালো করে সালাম দিই তাকে, কিন্তু উত্তর একো হাসির, মানে হাসিতে একো হচ্ছে। এমন এক হাসি যেন অবসাদগ্রস্ত কেউ যেমন মলিন হাসি দেয় তেমন। মেরা বেটা, ছোটা বেটা, সবসময় দিল খুশ থাকতো, জানিস, সবসময় বায়না ধরত, খুব চঞ্চল ছিল। লেকিন পাতা হ্যা তুঝে এনি হাতো পর উসনে দাম ছড় দিয়া, কাসুর কি ছিল, ইনসানি বাচ্চার সাথে খেলতো, এটা কি কাসুর হতে পারে, কিসি কো যারা সে তকলিফ নিয়ে দিয়া উসনে। একদিন আমাকে বলে সে দুজন নতুন সাথী পেয়েছে, ওবায়দুল্লার বাচ্চা ওরা। ওবায়দুল্লাহ বলে সে রাগের গজরিয়ে উঠেছিল যে অন্ধকারে দাঁড়িয়েছিল সে। এদিকে ধীরে ধীরে চারপাশের লোকজন বাড়তে শুরু করে, যারা মানুষ না। আমি চুপ করে শুনছিলাম, ভয় উড়ে গেছে আমার, আমি এখন কনফিডেন্ট। সে বলছিল মেরা বেটা ওই দুইজন ছেলে মেয়ে অনেক ভালোবাসত, রাতের পর রাত ওদের সাথে সময় কাটাত, এত মিশে গিয়েছিল যে আমাদের চেয়ে ওদের কথা ভাবত, যেন ওরাই আপন ভাই বোন। আমাকে এসে বলতো ওরা বড় হলে ওদের বিয়েতে সে উপহার দিবে, এটা কত কিছু। মানে উসকো বলা কি বেটা ইয়ে ইনসান হ্যায় আমাদের মতো না, যে তুম সোচ রহে হো উসকো উসকে লিয়ে বহুত ওয়াক্ত লাগেগা। কিন্তু আমার নাবুদ ছেলেটা তো বুঝতো না, একদিন দেখলাম আসেনি, কয়েকদিন চলে গেল দেখলাম আসেনি, সেজন্য বেরিয়েছিলাম ওকে খুঁজতে। ওদের বাসায় যাবার সাথে সাথে বুঝে গিয়েছিলাম আমার আদরের ছেলেটার সাথে কি হয়েছে। ইনসান নে মেরে বেটেকো কায়েত কর লিয়া মে, আমি পাগলের মতো খুঁজছিলাম, পাগলের মতো। এবার ওই কালো ফিগারটা আমার কাছে আসে, আমি বুঝতে পারছিলাম সে কোল ধরে আছে। আমি জানি সে আমাকে কি বুঝাতে চাচ্ছে। আমার পাশে এসে সে বলে আমি আমার ছেলেটাকে তো পাই, কিন্তু ওর নিয়ে জান ছিল না রে। চিৎকার দিয়ে বলে মার দিয়া উন জালিমুনে মেরে বেটেকো, মার দিয়া। জন্মের পর থেকে পেলেছি, আদর করেছি, ইয়ে ইয়ে তো মেরা প্যারা বেটা থা, ইস গোদ মে মেনে উসে পালা থা,
আর এই কোলেই ওকে নিয়ে আমি এসেছিলাম, খালি জানটা ছিল না। আমি জাহিদ কান্নার শব্দ পাচ্ছিলাম আমার চারপাশ থেকে। আমার খারাপ লাগছিল, সহ্য হচ্ছিল না। সে এন্টিটি আমার থেকে দূরে সরে যেতে যেতে বলে, কতগুলো মরা মানুষ দেখেছিস তুই, কিতনে কো দেখা, মরা মানুষের চোখ দেখেছিস কখনো, কতজনের লাশ কাঁধে তুলেছিস, মরা মানুষের চোখ দেখবি বুঝবি জিন্দা থাকার স্বাদ। সে হাঁটছিল ফাঁকা জায়গাটায়। সে আমাকে বলল, জানিস আমার স্ত্রী আমার ছেলের শেষ স্মৃতি দেখার জন্য বারবার যেত ওদের কাছে, দেখতো শুধু, আমিও ওর বাচ্চাদের দেখতাম আমার ছেলের কথা ভেবে। একদিন মেনে মেরে বিবিকে পায়া জর্জরিত ছিল আঘাতে, কিল দিয়ে আঘাত করেছে আমার স্ত্রীকে ওরা। ইনি হাতপে মেনে মেটে বেটে কো দাফনায়া, উসকে বাদ আপনি বিবিকো, যখন ওরা কষ্ট হচ্ছিল মরণ জ্বালায় তখন আমার ছেলের কথাই বলছিল। ইনি হাতপে উসনে দিম উসনে বিদাম তোরা, তখনই সবগুলো দরজা ধান ধান করে বাড়ি খেতে থাকে কপাটের সাথে। আমি শুনি, এরপর ছেড়ে দেই কিভাবে, আমার জিন্দগি খতম করেছে ইনসান, ওবায়দুল্লাহকে কিভাবে ছাড়ি। এদিকে আমার ঘাড়ে আর শরীরে চারপাশে নিঃশ্বাসের শব্দ আসছিল শুধু, কিন্তু আমি তাকে বলি, মুফতিকে ছেড়ে দিন, ওর বাচ্চাকেও, ওরা নির্দোষ। হে হে করে তার ছেলের হাসি দিয়ে সে আমাকে বলে, উসে ছোড় দি, উসে উসে ছোড় দু, জিসনে ওবায়দুল্লাহ কি মাদাত করনে চাতে থে, ওকে ছেড়ে দিব যে নিজেকে পুরুষ প্রমাণ করতে এসেছে, ওকে ছেড়ে দিব যে লোভে পড়ে এসেছে, ওকে ছেড়ে দিব যে আমার শত্রুর পক্ষ নিয়ে এসেছে, আমাকে সরাতে এসেছে। এসা কেসা হোগা, মার্দ হার কই নেই হতা, মার্দ হার কই নেই হতা, সবাই পুরুষ মানুষ না, তোকে যেতে দিচ্ছে চলে যা, দোবারা ছোড়ঙ্গা নেই। আমি বলি, আমাকে মুফতির টুপিটা দেন, তো চিৎকার ভেসে আসে, কুছ নেহি মিলেগা, চলে যাও, দোবারা বল নাকি, কোশিশ মত কর, চলে যা। বলতে বলতে সেই রুম দিয়ে এই ডাইনিং স্পেসে আসা যায়, সেই রুমের দরজা খুলে যায়, মানে ও আর দিতে যাচ্ছে না টুপিটা, ও ওখান থেকে চলে যায় এবং বলে যে, তুমি আর বলো না, দ্বিতীয়বার আমাকে আর বলো না, রিকোয়েস্ট করো না। আমার ভেতরে ভয় ছিল, আর সেফলি ফিরে আমি নিজেই আসতে চেয়েছিলাম। আমি দরজা থেকে বের হয়ে বাইরে আসি, কয়েক কদম হাঁটার পর পেছন থেকে শুনি, এক বাত বাতা, তুনে এক বাচ্চে কো কিউ ভেজা, ও কাম করনে কে লিয়ে, জো আদমি কা কাম নেই হতা হ্যায়। ভয় ছিল না ভেতরে। আমি পেছনে ঘুরে তাকে বলি, আমি একটা হাতি দেখেছি, এটা বলে আমি হেঁটে বেরিয়ে আসি সেখান থেকে। আমি ঢাকায় আসি সেদিন রাতেই, সেদিন ভোর রাতে আমির সাহেবকে ডাকি, আমি বলি সব কিছু ওনাকে। আমির সাহেব বললেন, তার মানে এটা দাঁড়ায় তার ছেলেকে আগে মারা হয়েছে, এরপর তার স্ত্রীকে, এখন সে সব কিছুর বদলা নিচ্ছে কয়েক গুণ বেশি করে। আমি ওনাকে বলি, ঠিকই তো আছে, ওর ছেলেকে মারলো কেন, যে বন্দি করেছিল সে কি বুঝে না, জানে না কার দ্বারা কি হয়। আমির সাহেব বললেন, জ্ঞান সবার কাছে নেই। উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, এরা সীমা লঙ্ঘন করেছে। আমি বলি যে আমি বুঝি নাই। উনি আমাকে বলেন, ওরা ওরা যারা ওর স্বজনদের মেরেছে সে তো তাদের ছেলেদের ছেলে ছেড়ে দেয়নি, খতম করে দিয়েছে, এখন এর মধ্যে কেন সে ওবায়দুল্লাহর ছেলে মেয়েদের ভয় দেখে পাগল করে দিল, সে কেন মুফতিকে পাগল বানাচ্ছে, সে কেন সাহসে ওর বাচ্চাকে ছুঁয়েছে, সেই সেই শোকে বলে বা যাই বলো, প্রতিশোধ সে যে প্রতিশোধ সে প্রাপ্য যে যতটুকু তার থেকে বেশি নিয়েছে অনেক। আমার মাথায় তখন পরে আসলেই তো, হ্যাঁ সে তো বেশি করছে। আমির সাহেব যাবার সময় আমাকে বলে, দূরে থাকো। আমি অবাক হয়ে বলি, কি বলেন এটা, আর আরে দূরে থাকলে তো মুফতি শেষ হয়ে যাবে, কিভাবে আমি এসব হতে দেখবো। আমির সাহেব আমাকে বলেন, তুমি তো জানো না, বুঝো না, দেখো না, সেখানে কতজন ছিল তাতে কি জানো, বোকা কি তোমাকে মানায়নি, তোমাকে ছেড়ে দিল কেন জানো, আমাদের সাবধান করার জন্য, যেন আমরা এক কদম না আগাই, বলো সর্দার যে ওবায়দুল্লাহকে খতম করেই ছাড়বে, পরিবারকে তো সে জিন্দা লাশ বানিয়ে রেখেছে, আর সবসময় ওবায়দুল্লাহকে ওরা ভয় দেখাচ্ছে, হয়তো ওর সময়ও শেষ। আমি কথা বলতে গেলে উনি চলে যান কথা না বলি। একদিন পর মুফতির স্ত্রী ফোন আসে, ওরা কান্নায় ওর কান্নায় আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু ভয় পেয়েছিলাম। ওর নানাকে ফোন দিলে উনি আমাকে বলেন, মুফতির বাচ্চার বুকের হাড়টা ভেঙে গেছে, আমি আগে ছুটে যাই, কিন্তু আমি হাসপাতাল চত্বর থেকে ফিরে আসি, কারণ আমার খুব সমস্যা হচ্ছিল, আমি অনেক ছায়া দেখছিলাম, রিং ছিল না আমার সাথে, তাই আমি সেখান থেকে সরে আসি। পরে মুফতির স্ত্রীর সাথে কথা হয়, সে আমাকে বলে সেদিন রাতে মুফতিকে দেখে হাসপাতাল থেকে বাসায় এসে ঘুমিয়ে গিয়েছিল ওনার স্ত্রী, ঘুমের মধ্যে ওর কাছে মনে হচ্ছিল যে সে পড়ে যাচ্ছে উপর থেকে নিচে, ওর এমনভাবেই ঘুম ভেঙে যায়।
ধাম করে ফ্লোরে পড়ার পর। এখন উঠে ধাতস্থ যখন হবে তখন মুফতি স্ত্রী বুঝতে পারে সে তার ঘরে নেই। তার ঘর এমন না, তার ঘরে এমন বোটকা দুলাবালির গন্ধ নেই, আর চারদিকে ঘুট ঘুটে অন্ধকার। একটা দরজা ক্যাচ করে খুলে যায়, আর তাতে ওর স্ত্রী ভয়ের চরম সীমায় চলে যায়। সে কথা বলতে পারছিল না, শরীর ঝাঁকি মারছিল জোরে জোরে, মাথায় বাড়ির মতো চাপা লাগছিল। মেয়েটা ভয়ে আগেই আড়ষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ঘুট ঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। সেই সময় একটা শিশুর কান্নার শব্দ ভেসে আসে তার মাথার উপর থেকে, যেন কান্নাটা চারদিকে ভাসছে, এমনভাবে একবার এদিক আরেকবার ওদিকে ভাবে। সে সাথে ফ্লোরে তার দিয়ে টাস টাস করে বাড়ি মারার শব্দ আসছিল। মেয়েটা শুনতে পাচ্ছিল মুফতির চিৎকার, মেয়েটা শুনছিল আশপাশ থেকে মুফতির সাহায্যের জন্য তাকে ডাকছে। সেই সময় মেয়েটা সেই হলুদ বাটির আলো যেন খাট করে জ্বলে উঠল। দুজন মোটা বেটে কালো লোক তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে বড় ছুরি এবং চাপাতি। একজন সেই চাপাতি ধার দিতে শুরু করে তার সামনে, এদিকে এটা দেখে কোনো মতে সে চিৎকার দিতে শুরু করে। সে দেখে দুজন লোক মুফতিকে টেনে নিয়ে আসছে একটা রুম থেকে। বেটে কালো লোকদের মহাজন বলে, হাত পা বাঁধ, আজ তো গোস্ত খাবে পরি আমাদের। ওর দিকে তাকিয়ে বলে, গোস্ত খাবি তো? এটা বলে তার দিকে ভয় দেখাচ্ছিল ছুরি নাড়িয়ে নাড়িয়ে। আর অন্যদের বলতে লাগলো, আগে পা বাঁধ, এরপরে হাত বাঁধ। দেখতে দেখতে ওর সামনে ওরা মুফতির গলা কেটে ফেলে। সেই সময় মেয়েটা আরো জোরে চিৎকার করতে থাকে, আর সে অনুভব করে কেউ তাকে ধরে ঝাঁকাচ্ছে। মুফতির কাটা গলা থেকে শব্দ আসছিল, ওরা এখন ওকে পাগল করার চেষ্টা করছে। নিথর হয়ে ওর সামনে পড়ে আছে মুফতি, গড়িয়ে গড়িয়ে রক্ত এসে লাগছিল ওর পায়ে। এমন সময় সে আবার বাচ্চার কান্না শুনতে পায়। তার বাচ্চার কান্নাটা আবার ওর মাথার উপর থেকে আসছিল। সে তাকিয়ে দেখে একটা কালো কাপড় দিয়ে সবকিছু ঢাকা একটা লোক ওর বাচ্চাটাকে দেখে ধরে রেখেছে দু হাত দিয়ে শূন্যে। না না, এটা বলতে পারছিল এমন সময় রক্তের ছিটা তার দিকে মারছিল সেই কালো দুজন লোক। আরেকজন ওর কাঁধে হাত রেখে ঝাঁকাচ্ছে, তার বাচ্চাটা যে ধরে রেখেছিল সে ছুঁড়ে ফেলার ভঙ্গি করে আবার ধপ করে ধরে ফেলে। এবার সে মেয়েটার সামনে আসে, একটা ধারালো কিছুতে বাচ্চাটার বুকে একটা আঁচড় দিয়ে সেই মেয়েটাকে বলে, এই খবরটা পৌঁছায় দিস ওবায়দুল্লাহকে, এই জমিনেই পুঁতে ফেলবো, যে যা বলোকে। বলতে বলতে হাত দিয়ে ফ্লোরে বাড়ি মেরে ইশারা দিচ্ছিল, আর তখনই সজোরে একটা থাপ্পড়ে ওর হুঁশ ফেরে। আসলে মেয়েটাকে মায়া দেখিয়ে পাগল করতে চেয়েছিল ওরা। মেয়েটার চিৎকারে মুফতির মা এসে দেখে সে হাত পা এমন করে আছে যেন কেউ হাত পা টেনে রশির মতো করে গিট্টু দিয়ে আছে। আর এদিকে বাচ্চা কাচ্ছে বুকে একটা আঁচড়, মুফতির রক্তের ছিটা যেটা দিয়েছিল ওটা ছিল আসলে পানির ছিটা যা মুফতির মা দিচ্ছিল, আর ঝাঁকাচ্ছিল মুফতির মাই ওকে। পরে উনি একটা থাপ্পড় মারেন। এই কথাগুলো শুনে কি করব ভুবেকুল পাচ্ছিলাম না আমি মোটেও, এমন অবস্থা যে কোনো উপায় নেই, অসহায় ওরাও এমনকি আমি নিজেও। কিছু সময় আসে যখন আমরা আসলেই পথ দেখি না, অসহায় হয়ে আরেকজনের কাছে যাই বা আসমানের দিকে তাকিয়ে সাহায্য কামনা করি, এমন অবস্থা আমার তখন। মুফতির স্ত্রী আর মা আশা করছে আমি পারবো তার ছেলেকে ঠিক করতে। আমির সাহেবের মতো লোক আছেন, আল্লাহ আছেন, এটা তারা পাচ্ছেন, অথচ কঠিন সময়ে তাদের বলতেও পারছিলাম না যে পারবো না আমি। এর মধ্যে ধাম করেই আমার মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে যায়। ওই অবস্থায় আমার কানে এক কান দিয়ে কথা ঢুকে অন্য কান দিয়ে কথা বের হয়ে যায়। মাথায় একটা অস্বস্তি ভাব থাকে, যেন কিছু একটা কিলবিল করছে, কপালে চাপ লাগে। সেই কন্ডিশনে আমি পড়ে গেলাম সেই সময়টাতেই। মাঝখানে কয়েকদিন গেছে তা আমার স্পষ্ট মনে নেই। একদিন আমি শুনছিলাম ওবায়দুল্লাহ নাকি কোনো হুজুরের কাছে যে স্বাভাবিক হওয়ার পর এই দেশ থেকে নাকি চলে যেতে চেয়েছিল, ওর পাগল মা বাপ দুই বোন দুই ছেলে মেয়েকে রেখেই, কিন্তু রাস্তায় যাওয়ার পথে পাগলামি শুরু করে। এখন তাকে নাকি বেঁধে রেখে চিকিৎসা করাচ্ছে। যে আমাকে এটা জানিয়েছিল সে চেয়েছিল আমি যাতে মোটা টাকার বিনিময়ে ওবায়দুল্লাহকে ঠিক করে সেই সেফলি যাতে এই দেশ থেকে বের হয়ে যেতে সাহায্য করি। ওই লোককে আমি বলেছিলাম যে দেখা করতে আমার সাথে টাকা নিয়ে আসে। সে আসে আর দেখা করে আমার সাথে, পরে সে টাকা যা নিয়ে এসেছিল তা নিয়ে ফেরত চলে যায় আমাকে শাসাতে, কারণ টাকা তো ফেরত নিয়ে যাচ্ছিলই, সে সাথে নাক ভেঙে নিয়ে গিয়েছিল নিজের। এদিকে মুফতির অবস্থা ভালো না, আর ওর বাচ্চাটার অবস্থা একই রকম, মনের অবস্থা ভালো না, আর খুব গিল্টি ফিল হয়। আমি একদিন যাই ওর বাচ্চাটাকে দেখতে, আমি বাচ্চাটাকে দেখি, দেখার পর আর ভাল লাগেনি,
আমার মাথার ভেতরের নার্ভগুলো ছিঁড়ে যাবে এমন লাগছিল তখন। আমি কাউকে না বলে তিনতলা থেকে নামার সময় ওই বাড়িতে যেই আকারের সেই যে আকৃতির লোক আমি দেখেছিলাম তাদের একজনকে দেখতে পাই, সেই ওয়ার্ডের বাইরে। আমি বুঝতে পারছিলাম কি করছে ওরা। একদিন দুপুরে শুনি বাচ্চারা লাইফ সাপোর্টে চলে গেছে, মানে এর মানে বোঝার ক্ষমতা আপনাদের আছে। আর পারিনি সহ্য করতে, 9টা রড, 1টা হাতুড়ি আর জমজমের পানি নিয়ে নিজে গাড়ি ভাড়া করে বের হয়ে যাই। যদি কিছু না করে বসে থাকি তাহলে গিলটি আমাকে কুরে কুরে খাবে। এমনিতেও কম জলা জ্বলি না আমি। আমির সাহেব রাস্তায় চেষ্টা করেছেন আমাকে থামাতে। আমি ওই প্লটে ঢোকার আগ মুহূর্তে উনি আমাকে টেনে ধরছিলেন যাতে না ঢুকি, কিন্তু আমি ওনাকে আজ আটকাতে পারবেন না বলেছি। যা হবার হবে, আসেন আপনি সাথে, আগুন লাগিয়ে দেবো দরকার হলে, আমিও বোতলে ভরতে জানি। আমির সাহেব আমাকে বুঝাচ্ছিলেন কিন্তু আমি না শুনে এগিয়ে যাই। আমাকে দূর থেকে বলছিলেন বাড়িতে না ফ্যাক্টরিতে, টিনশেডের পূর্বের দিকে কোনায়। আমি বলি আমি বুঝেছি। আর আমির সাহেব প্লটে ঢুকতে পারছিলেন না অদৃশ্য বাধার কারণে। আমি ডান দিকের ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম, আমি দেখি টিনশেডের ছাদে দাঁড়িয়ে আছে কেউ। আর ফ্যাক্টরির সামনে যেতে না যেতেই একটা এন্টিটি বেরিয়ে আসে, যে তাদের সর্দার। রাগে ফেটে যাচ্ছিল সে আমাকে বলে, কামিনে আব জিন্দানি ছুরুঙ্গা। এরপর বামি ইশারা দিয়ে বলে, ওই বান্দাই সীমানায় ঢুকতে পারবে না, ওকে সুযোগ দিব না, তোর লাশটা যেন নিতে পারে এই সুযোগটা দিব। সেই কথা বলার সময় আমি 9টা রডের 1টা রড মাটিতে 3টা বাড়ি দিয়ে গাঁথি। এটা দেখে আমি বুঝেছি সে অবাক হয়ে গেছে, আর আমিও জোরে জোরে শব্দ করছিলাম মুখ দিয়ে যাতে করে জাদুর আসর না করে। আমার হাতে কিন্তু রিং নেই, আমি হাতুড়ি দিয়ে লোহার রড একটা বাড়ি মারি একটা দোয়া পরে, সাথে সাথে তীব্র আলোড়নে একটা ধাক্কা সে খায়, আর সেই ফ্যাক্টরিটা যেন গম গম শব্দে কাঁপতে শুরু করে। আমি 9টা রড গাঁথি, অজস্র চোখ দেখছিলাম ছায়া শরীরের অবস্থায় যারা রেগে আছে, সেই সাথে ভাবছে কি হচ্ছে। আমি নবম রডটা গেঁথে আরেকটা বাড়ি মারার সাথে সাথে আমার সামনে থেকে সব নিমিষে সরে যায়। ধরুন আমি একটা প্রতিক্রিয়ায় ঘটিয়েছি যার দরুন ওরা কিছু সময়ের জন্য বধির হয়ে গেছে, কানে শুনবে না চোখে দেখবে না। আমি দৌড় দিয়ে ফ্যাক্টরিতে ঢুকি কারণ হাতে কম সময়। আমি সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না, আধো অন্ধকারে রাতের আকাশের আলো ফ্যাক্টরির জানালা দিয়ে গুজে ভেতরে ঢুকে আসছিল। এদিকে অনেক কষ্ট করে দুইতলায় উঠলেও তিনতলার মানে টিন শেডের তলায় যাওয়ার জায়গা পাচ্ছিলাম না। এদিকে ওদের বধির ভাবটা কেটে যাওয়ার সাথে সাথে হইচুর শুরু হয়ে যায় আর আমার উপর অনেক কিছু ছুঁড়ে মারতে থাকে। আমি ভয় পাইনি, না কোনো ভয় নেই আমার ভেতর, কিন্তু আঘাত পাচ্ছিলাম বেশ। আয়াতুল কুরসি পড়তে পড়তে আমি আল্লাহ মালিকের রহমতের তিনতলা মানে টিন শেডে ওঠার জায়গা পেয়ে যাই, আর টিন শেডে ওঠার সাথে সাথে আমার ব্ল্যাক আউট হওয়ার মতো অবস্থা, মাথা ঘুরানোর মতো অবস্থা। আগে থেকে ঠিক করে নিয়েছিলাম কোন কোনার কথা আমির সাহেব আমাকে বলেছিলেন। আমি ঢুলছিলাম যেন আমি ভাসছি নেশাখরের মতো। আমি টুপিটা দেখছিলাম কিন্তু আর এগোতে পারলাম না, পড়ে গেলাম আমি। তীব্র চাপ আমার ঘাড়ের পেছনে আর মাথায় প্রচণ্ড ব্যথা। এমন সময় একটা সুইচ চালানোর শব্দ হলো, তাকিয়ে দেখলাম আমি বসে আছি সেই জায়গায়, সেই বাসায়, সেই দরজার সিঁড়ির সামনে। আগরবাতির ঘ্রাণ আর পেছন থেকে কান্নার শব্দ। আমার সামনে উঠান, 10 হাত সামনেই লাশের খাট। মসজিদে আমি লাশের খাটে বসতাম তখন, শুতাম, কারণ মৃত্যুর মতন চরম সত্যর মুখোমুখি তো আমি হইনি কোনোদিন। যেই খাটে আমি বসতাম, মসজিদে ঢোকার সময় টোকা দিতাম, বের হওয়ার সময় টোকা দিতাম, সেই খাটে আমার বাবা শুয়ে আছেন। এই তো একটু আগেই তো আমাকে দুধ ভাত খাইয়েছিল, আমি খেতে পারিনি, উনি নিজেই পরে খেয়ে নিয়েছিল। তাহলে এমন কি হলো যে আব্বা এখানে শুয়ে আছে? বারবার মনে হচ্ছে আব্বা এখন নিজেকে উঠবে আর বলবে ঠিক আছি আমি। আমার পেছন থেকে শব্দ আসে, ওই বদমাইশের, সেদিন তুই আমাকে কেন বলেছিলি হাতি দেখেছিস সেখানে? এস সব হো চুকা হ্যায়, তাই ঘুমাচ্ছিস না? এটা বলার পর একটা তুরি বাজার শব্দ হয় আমার বাম কানে। আমি ধাক্কা খেয়ে হুঁশে ফিরে আসি। আমি নিজেকে পাই নিচতলায়, চারদিকে হলুদ আলো আর মেশিন চলার শব্দ। নিজের চোখকে বিশ্বাস করতে পারার কথা করাতে পারছিলাম না যা দেখছিলাম। একটা চলন্ত ফ্যাক্টরি, মেশিনে কাজ হচ্ছে, শ্রমিক আছে, কিন্তু সবাই আমার দিকে তাকিয়ে আছে।
রাগের ছাপ আমি দেখছিলাম তাদের চোখে মুখে। এমন সময় আমার পেছন থেকে শব্দ আসে, ছুরি কেচার শব্দ। আমি কাত হয়ে দেখি মুফতির বাচ্চাটাই চিকিৎসার সরঞ্জাম শরীরে লাগানো সহ অবস্থায় সেখানে শোয়া। আরেকজন কালো লোক আমার দিকে তাকিয়ে ছুরিতে তা দিচ্ছে আর কি। দেখতে দেখতে মুফতির বাচ্চায় গলায় ছুরিটা চালিয়ে দেয়, চিকিৎসার সরঞ্জামাদিগুলো এদিক সেদিক ছুঁড়ে ফেলে দেয়, আর এতটুকু বাচ্চার বুকটা ফেড়ে ফেলে। এরপর বাচ্চাটাকে এক হাতে তুলে এসে দাঁড়ায়, আর আমাকে দেখে এসে বাচ্চাটার অর্গানগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমার দিকে ছুঁড়ে মারছিল, ধীরা ধীরে ছুঁড়ে মারছিল, ভেতরটা গুলাচ্ছিল। সেই সময় দেখলাম আমার সামনে সাদা কাবুলি স্যুট পরা কেউ দাঁড়িয়ে আছে। আমি দেখব না, না কোনোভাবেই দেখব না। আমি জানি এই স্যুট আমার বাবা পরত। এদিকে একটা শব্দ আমার কানে বারবার আসছিল, তালির, দুই হাতে সজোরে হাততালির। আমাকে সে বলছিল, আফসোস, কাদের জন্য এলি, ওরা কেউ তো খুঁজে পাবেই না তোকে আর। ওর ইনসান এসাই হতা হ্যায়, জব তক তেরে সে উসকা মতলব হতা হ্যায়, ততক্ষণ তোর জন্য সব কিছুই থাকবে, যখন আর তোর দাম নেই তখন তোকে চিনবে না। এদিকে তালির শব্দ আসছিল বারবার। এটা শুনে সে বিরক্ত হয়ে বলে, কেন ও তালি বাজাচ্ছে বুঝলাম না, তালি বাজিয়ে সে তো তোকে বাঁচাতে পারবে না, তোকে বাঁচাতে পারবে না, বেচারা। এটা বলার পর আমার চারপাশ আবার অন্ধকার মনে হতে লাগলো। আমার কানে ব্যথা হচ্ছিল, খুব ব্যথা হচ্ছিল। ওয়ে কাহা কাহ সব কে সব মুরগা তৈয়ার হ্যায়, আগ জ্বালাও। এদিকে আমার চারপাশে দম গম গম দম দম গম গম শব্দ হচ্ছিল। ঠিক এমন সময় আমার মনে পড়ে আমির সাহেবের একটা কথা, তালি দিয়ে কান খুলে। সাথে সাথে আমি দাঁড়িয়ে যাই আর চোখ বন্ধ অবস্থায় একটা তালি মারি। গ্লাস ভাঙার বিকট একটা শব্দ হয়, আমি সাথে সাথে চোখ খুলে দেখি সব গায়েব, যেন যেন ওরা যারা এখানে ছিল তারা এক একজন নিচে পড়ে গিয়েছিল, নিচ থেকে ভেঙে চুরে উপরে আসছিল, এমন সবাই এমন লাগছিল আর কি। আমি আগে চারপাশ তাকাই, আমি টুপিটা দেখতে পাই ততক্ষণে যেন আমার কাছাকাছি চলে এসেছে ওরা, আমাকে ধরে ছিঁড়ে দুই টুকরো করে দিবে এমন মনে হচ্ছিল। আমি দৌড় দিয়ে টুপিটা হাতে নিয়ে পকেট থেকে জমজমের পানি বের করে আমার চারপাশে ছিঁড়িয়ে দিতে একটা বিকট শব্দ হয়, যেন অদৃশ্য শক্তিটা এসে একটা দেয়ালে বাড়ি খেয়েছে। আমি দেখি আমার চারপাশে এমনকি মাথার উপরও হাজার হাজার চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর আমার সামনেই ফোসাচ্ছিল ওদের সর্দার, খেল খাতাম কামিনে জেদাদের নিটিকে গা। আমিও জানি এই বন্ধন টিকবে না বেশিক্ষণ, এই সময় খেয়াল করে আমি তো রিংটাই পরি নাই। আমি পকেট থেকে রিংটা বের করে হাতে পরি আর কি মনে করে যেন নিজের উপর জমজমের পানি ঢেলে দিই। আমাকে বের হতেই হবে, চোখটা বন্ধ করি আর সুরা পড়ি। সুরায় আটটা পড়ার সাথে সাথে চোখ বন্ধ করে নিজের শান্ত করে আয়াত পড়তে পড়তে হাঁটতে শুরু করি। সুরা আনফাল আয়াত নম্বর 9। আমার সাথে সাথে লেপটেছিল ওরা সবাই, কিন্তু ছুটতে পারছিল না, আমাকে ধরতে পারছিল না। আমি হেঁটে আসার সময় সাপ উড়ে এসে পড়ছে আমার সামনে, বিকট দেখতে জানোয়ার এসে পড়ছে, থাবা মারার চেষ্টা করছে, অজস্র হাত আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি হাঁটতে হাঁটতে চড়াই উতরাই পার করে নিচে নেমে এসেছি। আমি হেঁটে বেরিয়ে আসি ফ্যাক্টরি থেকে। ভয় সে তো আগেই পালিয়েছিল আজ আমার থেকে। আমি হেঁটে চলে আসার সময় রোগ কামিনে আমি থামি আর সে আমাকে বলে, শুন, আপ তেরা পিছা করুঙ্গা, তেরে আপনে কা পিছা করুঙ্গা, তার পেগা হার এক লোক জো তেরা আপনা হ্যায়, উসকে বাদ ইস জমিন পে মে তুঝে গাড় দুঙ্গা। বলছিল, এখন থেকে তোর পিছনে আমি করব, তোর পরিচিত লোকজন, তোর পরিবারের সবাই কাঁপবে, এরপর তোকে আমি এই মাটিতে এই জমিনে গেড়ে ফেলবো। এটা শোনার পর কেমন লাগবে? আমার পরিবার সে ক্ষতি করবে বলল, এটা আপনার কেমন লাগতো? আমার তো খারাপ লাগছে, এটা কিভাবে হতে দেব আমি? জমজমের কিছু পানি ছিল, আমি এগিয়ে যাই সেই পানি ওর উপর ফেলার জন্য, কিন্তু আমি একটা ভুল করে বসি, তা হলো 9টা লোহা মাটিতে বসানোর কারণে ওর পুরা জোর আমার উপর খাটাতে পারেনি, যা আমি বের হয়ে আসার সাথে সাথেই ভেঙে গিয়েছিল। এখন আমি আবার যে ঢুকলাম, আমি জানতাম না যে এখন পুরো শক্তিতে আমার উপর হামলা হবে। আমি ভেতরে ঢুকেই যে বলি,
আয় আমার সামনে, আয়। সাথে সাথে আমার পেটে একটা খুশি মার, খুশি মারে, ব্যথায় যেন দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। কোথায় কিভাবে আমাকে আছাড় দিল তা কেবল আমি জানি, কেবল আমি জানি ব্যথাটা কি। টের পেলাম আমাকে উল্টে ঝুলিয়ে দিয়েছে, কারণ আমার জামা প্রায় খুলে যাওয়ার মতো উপক্রম। পেটে ব্যথা আর মরার ভয় তখন পেয়ে বসছে। উল্টো ঝুলে থাকা কেউ কিছু করতে পারবে না। আমি অসহায় ছিলাম, তেরা খেল খাতাম কামিনে, এটাই শুনছিলাম বারবার। তো তোর খেলা শেষ। এরপর শুধু একটা শব্দ হলো, এত জোরে যেন বোমা ফেটেছে, সেই সাথে কান্না আর দৌড়ঝাঁপ আর বাতাসে চাবুক চলার শব্দ। আমি ঝুলন্ত অবস্থা থেকে পড়ে গিয়েছিলাম আমার ডান কাঁধের উপর। একটা আলো আর একটা শব্দ আমার কানে আসে, এই শব্দটা আমি চিনি। আমার পেছনে তাহলে আমি ঘুরে তাকাই, দেখি সে দাঁড়িয়ে আছে। আমি জানি না সে দাঁড়িয়ে আছে কিনা, কিন্তু সে এই রূপে আসেনি কোনো দিন আমার সামনে। সে আসতো ওভারকোট, মাথায় হ্যাট আর ডান হাতের কবজিতে মাফলার পরে। কিন্তু এটা কি দেখছি আমি, কিভাবে বুঝাবো আমি? তারা আমার সামনে তার আসল, সে আমার সামনে তার আসল রূপে। গোলাপি আগুন চারপাশে যেন ঢেউ খেলছে, তার চেহারাটাই কেবল আমি দেখছি, শরীর বলতে কিছুই নেই। পাঁচ ছয় হাত জায়গা জুড়ে শুধু গোলাপি আগুন যা ঢেউ খেলছে, আর এত আলো যে আলোকিত হয়ে গেছে জায়গাটা। সে হেঁটে আসে, আমার আগুন দেখে মনে হচ্ছিল তাপ লাগবে তাই সরে গিয়েছিলাম, কিন্তু সে মাথা নাড়িয়ে বুঝায় কোনো সমস্যা নাই। সে আমার গালে আলতো করে তার হাতটা লাগায়। কোনো তাপ ছিল না, সব কিছু ছিল ঠান্ডা। ততক্ষণে আমার শরীরে কোনো ব্যথা আর ছিল না, আমি একদম সবল আর ঠিক। সে আমাকে ছেড়ে এবার সামনের দিকে যায়, যেদিকে ফ্লোরে পড়েছিল তাদের সর্দার। আমি দেখলাম সে সামনে আমাকে পেরিয়ে যেতেই তার পেছন থেকে আগুন চারপাশে আলো আরও ছড়িয়ে গেল, যেন সে চাইছিল না আমি দেখি সে সর্দারের কি করে। আমি শুধু আজব একটা চিৎকারের শব্দ পাই, আর সাথে সাথে আগুন গায়েব হয়ে সব অন্ধকার হয়ে যায়। আর সেই অন্ধকারে এসে আমার সামনে সেই রূপে আসে, মাথায় হ্যাট ওভারকোট পরা, ডান হাতে মাফলার। আমার গাল আলতো করে ছুঁয়ে বলে, অনেকদিন পরে দেখলাম তোমাকে। কিন্তু আমি খুশি ছিলাম না সে এখানে আসায়, এটা সে বুঝে ফেলে। আর সে আমার কাঁধে হাত দিয়ে একটা টোকা দিয়ে বলে, এত ভাবছো কেন, দুটো কথাই তো বললাম। বলে সে আমার দিকে হাত বাড়িয়ে দেয়, মাফলার বাঁধা সেই হাত, যেই হাত ধরে স্বপ্নে রোজ আমি ঘুরতাম একটা বাগানে। হাত বাড়িয়ে বলে, চলো তোমাকে এগিয়ে দিই। আমিও তার হাত ধরি, হেঁটে বেরিয়ে আসি তার সাথে। আর আমি তার হাত দেখে সেই স্বপ্নের কথাই ভাবছিলাম শুধু। একটু দূর আসার পর সে আমার হাত ছেড়ে দেয়। আমি তাকে বলি, এলেন এলো এলে কেন? সে আমাকে বলে, তোমার জীবন হানি হবে, তাই ওদের মতো বলে সেই ফ্যাক্টরির দিকে ইশারা করে, ওদের মতো বানজারানদের হাতে। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে দেখে রাখবো, যখন যেভাবে পারি আমি তোমাকে দেখবো সবসময়। হয়তো কখনো হয়ে উঠে না আশা, কিন্তু আমি তোমার কথা রেখেই কিন্তু দূর থেকেই চলে যাই, তোমাকে দেখেই কিন্তু দূর থেকে চলে যাই। আর আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার বিপদ আমি জানলে আমি আসার চেষ্টা করব, হয়তো আসবই। এটা বলে সে আমার গালে ডান হাতটা ছুঁয়ে দিয়ে বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা বলতে বলতে সে বাতাসে মিলিয়ে যায়, আর একটা কথা ভেসে আসে, আমি তোমার তারা। আমি বের হয়ে আসি, আর আমির সাহেব বাইরেই ছিল, তিনি আসলে প্রবেশ করতে পারেনি। আর আমাকে দেখা মাত্র তিনি জড়িয়ে ধরে কেঁদে দিলেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন আজকে আমার জন্য। উনি আমাকে বলেন, দেখো আমি ভালোটা বুঝি, যা বোঝার সময় এখনো হয়নি তোমার, না করলে আর সেখানে ঢুকো না, যত যাই হোক না কেন। আমি সম্মতি দিদিতে ওনার দিদিতে টুপিটা ওনার হাতে দিই, আর আমি বলি, তারা আসছিল। আমির সাহেব বলেন, আমি জানি। এরপর আমি চলে আসি। মুফতির পাগলামি ঠিক হয়নি পুরোপুরি, গত বছর জানুয়ারিতে সর্বশেষ দেখেছিলাম, এরপর আর দেখিনি, কারণ ওরা এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তাই জানি না কেমন আছে। তখন অবধি দিনের এক ঘন্টার মতো পাগলামি করতো, ওর বাচ্চাটা সুস্থ হয়ে গিয়েছিল আল্লাহর ইচ্ছায়। দিগন্তের তারা, সে আমার জীবনের একটা অংশ, এটা গল্প নয় যে শেষ হয়ে যাবে। আমির সাহেব যেমন আছেন আমার জীবনে, তেমনি সেও আছে আর থাকবে। আল্লাহ আপনাদের হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই,
আপনার ঘটনার জন্য। মজার বিষয় হচ্ছে দিগন্তে তারা নিয়ে সবার একটা ধারণা ছিল এবং সেই ধারণাটা আশা করছি কেটে গেছে। এবং আপনাদেরকে বলতে চাই যে দিগন্তের তারা সে কিন্তু জাহিদ ভাইয়ের জীবনের একটা অংশ, সে চাইলেই তার জীবন থেকে চলে যেতে পারবে না। তবে জাহিদ ভাই চান না তিনি তার জীবনে আসুক, যেমনটা আপনি যদি কাউকে অপছন্দ করেন তখন আপনি চাবেন না যে সে আপনার কাছে আসুক বা কিছু একটা, যদি সে এসে আপনাকে আদর করে চলে যায় জাস্ট অ্যাকসেপ্ট করে নেন, দ্যাটস ইট। কিন্তু আপনি চাবেন না সে সবসময় আসুক, সব কিছুর এক্সপেকটেশন সবসময় করা ঠিক না। তো যাই হোক, এটা ছিল ঘটনা জাহিদ ভাইয়ের। আমরা আপনাদের আশা করছি ঈদের এই স্পেশাল এপিসোডগুলোতে চেষ্টা করছি ভয়ঙ্কর ঘটনা রাখবার জন্য। আমি জানি না আপনারা কতটুকু এনজয় করছেন, তারপরেও বলছি আমাদেরকে জানাবেন আমাদের গ্রুপের মাধ্যমে, যে গ্রুপের মধ্যে জানাবেন আপনারা কেমন এনজয় করেছেন আমাদের 71 এবং আজকের 71তম এপিসোড। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। আমার সময় নষ্ট করবো না, কারণ আমাদের অনেক লম্বা এপিসোড রান করতে হচ্ছে আপনাদের সবাইকে, আপনাদের সবার ধৈর্যের পরীক্ষা আমি বেশিক্ষণ নিব না। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, সবাই সাথেই থাকুন।
একটা আখ্যা দিয়ে এসছি যে যাই হচ্ছে ঈদের আগে। ঈদকে টানে বলে ঈদ আমলকে সব আপনাদের ঈদ ভালোভাবে ভালোভাবেই ঈদ এই আল্লাহর এই লোকজনরা ঈদের দিন যেভাবেই হোক না কেন বেশি বেশি যা সবসময় তো আশা করি তারা আমাদেরকে ঘটনা পাঠিগত@gmail.com বলছি অংশ ঠিক তেমনি যায় সাহেবের মতো একটা অংশ আমরা গত এই যেন ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে দিয়ে যেতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন সেটা বেশি বেশি দোয়া করবেন সেদিন যদি মনে হয় আমরা সিলেক্ট করতে ৭৭তম এপিসোডে খুব আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার এপিসোড